डेफिनेशन की लिखते हैं जे कोनो उत्तल लेंसे द्वितीय मुख्य फोकसर मुख्य फोकस गामी जदि कोनो एकटा तल के कल्पना करा द्वितीय मुख्य फोकस गामी जदि कोनो एकटा तल के कल्पना करा है जे तलटा ए प्रधान अक्षर साथे लम्ब भावे थाकबे लम्ब भावे देखो ये जगहटा किभाबे रयेछे 90 डिग्री कोणे लम्ब भावे रयेछे ए जगहटा कत डिग्री कोणे रयेछे प्रधान अक्षर साथे 90 डिग्री कोणे थाके बा लम्ब भावे थाके तखन सेई तलटाके आमरा बोलबो होच्छे फोकस तल ठीक है बुझते पे कि तेल को लेंसर द्वितीय मुख्य फोकस गामी जदि को तल के कल्पना करा है और से ही तलटा जदि प्रधान अक्षर साथे 90 डिग्री कोणे लम्बे थाके तखन से ही तलटाके आमरा बोलबो होच्छे फोकस तल क्लियर तोमादेर काछे अच्छा एबार देखो एखानटाते आरेकटा जिनिस तोमादेरके आमी बोले राखी मन दिये शुनबे जिनिसटा एटा होच्छे गौण फोकस बोले एकटा जिनिस आछे गौण फोकासेर क्षेत्रे मने राखबेई आलोक रश्मिगुलो किन्तु एरकम भावे समान्तराल भावे आसबे ना एरा ये एखाने एर क्षेत्र जो आलोक रश्मिगुलो आसबे एरा किन्तु एरकम तीर्यक भावे एसे लेंसेर मध्ये पड़बे एरकम भावे तीर्यक भावे एसे पड़बे ठीक आछे एभावे तीर्यक भावे एसे पड़बे तीर्यक भावे पड़ार पर एरा लेंसेर मध्ये दिये प्रतिसृत होबे प्रतिसृत हवार पर एरा जदि कोनो एकटा निर्दिष्ट पॉइंटे एसे एरकम भावे मिलित हय एरा जदि एकटा कोनो निर्दिष्ट पॉइंटे एसे मिलित हय ताहले एई जे फोकासटा आमी पाबो ठीक आछे धरो आरेकटु एगिये बाड़िये दिये एदिके एरकम एकटा जायगाते जदि मिलित हय ताहले एइखाने जे फोकासटा आमी पाबो एई फोकासटाके आमरा बोलबो होच्छे गौण फोकास ठीक आछे एइटाके आमरा कि बोलबो गौण फोकास बोलबो तेल मंदी सुनबे वार्डटा कि बोल्लाम गौण फोकास काके बोले बोलते हबे जे निजेरा परस्पर समान्तराल किन्तु परस्पर माने प्रधान अक्षर साथे समान्तराल नय आगेरटार क्षेत्रे कि छिलो एई जे आलोक रश्मिगुलो छिलो एरा एई प्रधान अक्षटार साथे एई आलोक रश्मिगुलो समान्तराले छिलो किन्तु एई जे आलोक रश्मिगुलो एसेछे एरा देखो एई प्रधान जे अक्ष तार साथे किन्तु समान्तराल नय किन्तु एरा निजेरा निजेरा समान्तराल ताहले যদি পরস্পর সমান্তরাল আগত আলোকরশ্মি যারা নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয় তারা যদি লেন্সের উপর তির্যকভাবে পড়ে এবং তারা ফোকাস তলের উপর যে পয়েন্টে এসে মিলিত হয় প্রতিসরণের পর সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে গৌণ ফোকাস এই পয়েন্টটাকে আমরা বলবো গৌণ ফোকাস বলবো আমি ওয়ার্ডটা আবার লাইনটা আবার ভালো করে বলছি শুনে শুনে ডেফিনেশনটা খাতার মধ্যে লেখো পরস্পরের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মি কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয় এরকম আলোকরশ্মি যখন লেন্সের উপর তির্যকভাবে পড়ে এবং প্রতিসরণের পর তারা এই ফোকাস তলের উপর নির্দিষ্ট কোন একটা পয়েন্টে বা নির্দিষ্ট কোন একটা বিন্দুতে মিলিত হয় তখন সেই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে গৌণ ফোকাস গল্প শেষ ঠিক আছে গৌণ ফোকাস কমপ্লিট আচ্ছা বুঝতে পারা গেছে এতদিন কি বললাম আচ্ছা এটার ক্ষেত্রে সেম গল্প হবে বানিয়ে লিখে নেবে ঠিক আছে ফোকাস দূরত্ব মনে রাখতে হবে যে আলোক কেন্দ্র কোন জায়গাটা তৈরি হয় লেন্সের এই জায়গাটাতে আলোক কেন্দ্র তৈরি হয় তো মনে রাখতে হবে আলোক কেন্দ্র থেকে দ্বিতীয় মুখ্য ফোকাসের যে ডিসটেন্সটা এই যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটাকে আমরা বলবো হচ্ছে কি এই ডিসটেন্সটাকে আমরা বলবো আমরা কি বলবো ফোকাস দূরত্ব বলবো তাহলে আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের যে দূরত্ব এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে ফোকাস দূরত্ব আলোক কেন্দ্র কোন জায়গাটা হবে এই জায়গাটা ফোকাস কোন জায়গায় এই জায়গায় এই দুটোর মধ্যে যে ডিসটেন্সটা এই যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব তাহলে আলোক কেন্দ্র থেকে দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে যে দূরত্ব এই দূরত্বটাকে আমরা বলবো কি এই দ্বিতীয় দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে ফোকাস দূরত্ব বোঝা গেল কথাটা কি বললাম প্রধান এবার বলছি প্রথম মুখ্য ফোকাসটা কি লেন্সের প্রথম মুখ্য ফোকাসটা কি দেখো মন দিয়ে শুনবে উত্তল লেন্সের ক্ষেত্রে আগে বলছি প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে যখন আগত আলোকরশ্মি লেন্সের দ্বারা প্রতিসৃত হওয়ার পর সমান্তরালভাবে নির্গত হয় তখন যে বিন্দুটি থেকে এই আলোকরশ্মিগুলো এলো সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে প্রথম মুখ্য ফোকাস তাহলে প্রথম মুখ্য ফোকাস কাকে বলে প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি লেন্স দ্বারা প্রতিসৃত হবার পর যদি সমান্তরালভাবে নির্গত হয় যদি দেখো সমান্তরালভাবে নির্গত হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে প্রধান অক্ষের উপর কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে আগত আলোকরশ্মি ঠিক আছে লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর সমান্তরালভাবে যদি নির্গত হয় তাহলে সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে F1 মানে বলবো প্রথম মুখ্য ফোকাস এই লেন্সটা এই পয়েন্টটাকে আমরা কি বলবো প্রথম মুখ্য ফোকাস বোঝা গেল কথাটা কি বলেছি আচ্ছা এবার দেখো দেখো মন দিয়ে শুনবে আমি কি বলতে চাইছি মনে করো কোনো একটা আলোকরশ্মি গুচ্ছ লেন্সের প্রধান অক্ষর ওপর কেন্দ্র অভিমুখী বা প্রধান অক্ষের কোনো একটা বিন্দুর দিকে সেই আলোকরশ্মি গুচ্ছ যাবে তো ধরো এরকমভাবে এই আলোকরশ্মি গুচ্ছ এইখানে মিলিত হওয়ার কথা এইখানে এসে মিলিত হওয়ার কথা এখানে সেটা মিলিত হওয়ার কথা ঠিক আছে ধরো এইভাবে এসে পড়লো পড়ার পর এখানে মিলিত হওয়ার কথা এখানে এসে পড়লো পড়ার পর এখানে এসে মিলিত হওয়ার কথা
এখানে এসে পড়লো, তো এখানে এসে মিলিত হওয়ার কথা, এই পয়েন্টে এসে মিলিত হওয়ার কথা। মন দিয়ে শুনবে জিনিসটা, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে কোনো আলোকরশ্মি গুচ্ছ যদি প্রধান অক্ষের ওপর কোনো একটি নির্দিষ্ট কেন্দ্রগামী হয় বা কোনো একটি নির্দিষ্ট বিন্দুগামী হয়, কিন্তু তারা লেন্সের মধ্যে প্রতিসরণের পর যদি সমান্তরালভাবে নির্গত হয়, যদি তারা সমান্তরালভাবে নির্গত হয়, এইভাবে সমান্তরালভাবে নির্গত হচ্ছে, ঠিক আছে, কিন্তু এদের যাওয়া উচিত ছিল কীভাবে? যদি লেন্সটা না থাকতো, এই যে লেন্সটা না থাকতো, তাহলে এরা এই সবাই এই পয়েন্টটাতে এসে মিলিত হতো, ঠিক আছে, কিন্তু এরা কী হচ্ছে, অপসারী ক্রিয়ার জন্য এরা সমান্তরালভাবে নির্গত হচ্ছে। তাহলে এই প্রধান অক্ষের উপর, এই যে প্রধান অক্ষের উপর অবস্থিত এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে কি, এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। আমি আবার ওয়ার্ডটা কী বললাম, যে এরা কিন্তু সেই কেন্দ্রতে মুখোমুখি হতে পারতো, একসাথে মিলিত হতে পারতো, কিন্তু এই আমরা জানি অবতল লেন্স কী ক্রিয়া দেখায়, অপসারী ক্রিয়া দেখায়, মানে এরা এরম এখানে একটা জায়গাতে মিলিত হতে দেবে না, এরা পরস্পর থেকে দূরে সরিয়ে দেবে। তো এই যে লেন্সটা, অবতল লেন্সটা এখানে রাখা হয়েছে, এরা কী করছে, আলোকরশ্মি গুচ্ছকে এরম পয়েন্টে মিলিত হতে দিচ্ছে না, এরা পরস্পর থেকে দূরে করে দিচ্ছে, পরস্পর থেকে দূরে করে দিচ্ছে, যার ফলে এরা সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে, এরমভাবে সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে কী বলতে হবে কথাটা, প্রধান অক্ষের উপর কোনো একটি নির্দিষ্ট বিন্দুগামী আলোকরশ্মি গুচ্ছ যদি লেন্সের মধ্যে দিয়ে, অবতল লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর সমান্তরালভাবে নির্গত হয়, তাহলে ওই প্রধান অক্ষের উপর যে বিন্দুর দিকে আলোকরশ্মিগুলো অগ্রসর হচ্ছিল সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। তোমরা বইতে ডেফিনেশন বই যাবে, ডেফিনেশন বড় কথা না, তোমরা কনসেপ্টটা বোঝো, ডেফিনেশন তোমরা বই থেকেও লিখতে পারবে, কনসেপ্টটা বুঝে নিয়েছো যে প্রধান অক্ষের দিকে, প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে আলোকরশ্মিগুচ্ছগুলোর মিলিত হওয়ার কথা ছিল, আর প্রধান অক্ষ থাকার কারণে, এই সরি অবতল লেন্সটা থাকার কারণে এরা পরস্পর থেকে সমান্তরাল হয়ে নির্গত হচ্ছে। তাহলে যে পয়েন্টে এদেরকে মিলিত হওয়ার কথা ছিল সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে প্রধান অক্ষের উপর, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে F1 বা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। তাহলে প্রথম মুখ্য ফোকাস বোঝা গেছে, দ্বিতীয় মুখ্য ফোকাসটাই কিন্তু মেন মুখ্য ফোকাস, ওটা তোমরা তোদেরকে বুঝিয়ে দিয়েছি, আর সবই উত্তল লেন্স অবতল লেন্স সম্পর্কে বাকি সব বুঝিয়ে দিয়েছি। চলো এবার লেন্সের অভিসারী ক্রিয়া এবং অপসারী ক্রিয়াটা নিয়ে একটুখানি ডিসকাশন করা যাক। পড়বো হচ্ছে লেন্সের অভিসারী ক্রিয়া উত্তল লেন্সের ক্ষেত্রে কেন দেখা যায় এবং অপসারী ক্রিয়া অবতল লেন্সের ক্ষেত্রে কেন দেখা যায়। তার আগে আমরা একটা প্রিজম সম্পর্কে একটা কনসেপ্ট বুঝবো। মনে করো এখানে একটা প্রিজম রয়েছে, মনে করবে যে এই যে প্রিজমটা, এই যে প্রিজমটা, এই প্রিজমের যেটা মিউ, ঠিক আছে, মানে প্রতিসরাঙ্ক, এটা এই পারিপার্শ্বিক যে প্রতিসরাঙ্ক তার থেকে এর প্রতিসরাঙ্কটা বেশি, ঠিক আছে। আমি কী বললাম কথাটা বুঝতে পারলে, মিউ পি মানে প্রিজমের যে প্রতিসরাঙ্ক সেটা মানে তোমার সারাউন্ডিংয়ের যে প্রতিসরাঙ্ক মিউ এস, এটার থেকে মিউ পি এর প্রতিসরাঙ্কটা বেশি। আমি আবারও বলছি, এরটা বেশি হবে পারিপার্শ্বিকের থেকে, এখানের যে প্রতিসরাঙ্ক থাকবে বা এখানের যে প্রতিসরাঙ্ক থাকবে তার থেকে মিউ প্রিজমের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে বেশি হবে, ঠিক আছে। যদি হয় তাহলে জেনে রাখবে যে আলোকরশ্মিগুচ্ছ যেগুলো এরকমভাবে এসে পড়বে, সমান্তরাল আলোকরশ্মি, মানে কোনো একটা আলোকরশ্মি যদি পড়ে, তো আমি সাথে সাথে এখানে একটা অভিলম্বটা নিই, এখানে একটা অভিলম্বটা নিই, তো এই আলোকরশ্মিটা প্রিজমটা যদি না থাকতো তাহলে যাওয়ার কথা থাকতো এরম পথ বরাবর, এরম পথ বরাবর যাওয়ার কথা থাকতো, কিন্তু এখানে এই প্রিজমটা থাকার কারণে আলোকরশ্মিটা এই সোজা পথে না গিয়ে দেখো কিছুটা কিন্তু এইখান থেকে কিছুটা নিচের দিকে বেঁকে যাচ্ছে, ভূমির দিকে বেঁকে যাচ্ছে। তো প্রথমে আলোকরশ্মিটা এই পথ বরাবর যাচ্ছে, তো এখানে গিয়ে এই পয়েন্টটাতে পড়ে, আপতিত হওয়ার পর ফের কী হয়, আলোকরশ্মিটা ফের প্রতিসরণ ঘটে এই পয়েন্টে, ঘটার পরে আলোকরশ্মিটা একেবারে ভূমির দিকে বেঁকে যায়। তো ভূমি কোনটা, এইটা হচ্ছে ভূমি, ভূমির দিকে আলোকরশ্মি বেঁকে যাচ্ছে। কিন্তু যদি এই প্রিজমটা যদি না থাকতো তাহলে আলোকরশ্মিটা যেত কোন পথে, এই পথ বরাবর যেত, তো এইটাকে পিছন দিকে বাড়ালে এটা এই পয়েন্টে সে মিলিত হতো। তাহলে আমি কী দেখতে পেলাম, যেহেতু এই প্রিজমের এটার যে প্রতিসরাঙ্ক, ঠিক আছে, কাটটা বেশি হবে, এই প্রিজমটার, প্রিজমের প্রতিসরাঙ্কটা বেশি হবে, তো প্রিজমের প্রতিসরাঙ্ক বেশি হলে আলোকরশ্মিগুলো এসে পড়ে ভূমির দিকে বেঁকে যায়, ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে, ভূমির দিকে বেঁকে যায়। তাহলে এটা কার ক্ষেত্রে হয়, কখন হয়, যদি প্রিজমের প্রতিসরাঙ্কটা বেশি হয়, যদি প্রতিসরাঙ্ক কম হতো তাহলে ভূমির দিকে বেঁকতো না, তখন শীর্ষের দিকে বেঁকে যেত, মাথার দিকটাতে বেঁকে যেত, বুঝতে পারলে তো কী বললাম, যদি প্রতিসরাঙ্কটা কম হতো তাহলে আলোকরশ্মিগুলো ওপর দিকে চলে যেত, ওপর দিকে, ভূমির দিকে বেঁকতো না, তখন প্রতিসরাঙ্কটা কম হওয়ার কারণে এরা শীর্ষের দিকে চলে যেত, বোঝা গেল কী বললাম। তো যেহেতু প্রতিসরাঙ্কটা বেশি তাহলে আলোকরশ্মিগুলো ভূমির দিকে বেঁকে যাচ্ছে, এই কনসেপ্টটা আমরা লাগাবো হচ্ছে ইসের ক্ষেত্রে, মানে লেন্সের ক্ষেত্রে লাগাবো। দেখো ধরো এখানে একটা তোমার উত্তল লেন্স আছে, ঠিক আছে, এরকম একটা উত্তল লেন্স আছে। মনে রাখবে যে কোনো লেন্স গঠিত হয় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তোমার হচ্ছে প্রিজমের সমষ্টি দিয়ে। দেখো আমি যদি এই লেন্সটাকে ছোটো ছোটো টুকরোতে ভাঙি, ঠিক আছে, তাহলে আমরা এইখানে একটা টুকরো পাবো, ঠিক আছে, আর এরম একটা টুকরো পাবো, ঠিক আছে, আবার
নিচটাতে এরকম একটা টুকরো পাবো, এরকম একটা টুকরো পাবো, এরকম একটা টুকরো পাবো, আর এরকম একটা টুকরো পাবো। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এটা হবে লেন্সের প্রধান অক্ষ, এই লাইনটা হবে লেন্সের প্রধান অক্ষ। ভালো করে বুঝবে, মন দিয়ে শুনবে জিনিসটা, এই জায়গাটাতেই লোকে বুঝতে পারে না আর ফলে প্রবলেমটা হয়। ফলে এই জায়গাটা যেটা হচ্ছে, এই জায়গাটা একটা সমান্তরাল কাঁচ ফলকের মতন একটা টুকরো পাচ্ছি আমরা, আপার এই পার্টটা এরকম একটা বেঁকা টুকরো পাচ্ছি, এরকম একটা বেঁকা টাইপের শেপ পাচ্ছি, এরকম একটা বেঁকা টুকরো পাচ্ছি। মনে করো এই জায়গাটা মুছে দিচ্ছি আমি, আমি যদি জায়গাটা মুছে দিই তাহলে এরকম একটা বেঁকা টাইপের শেপ পাবো। আবার এই জায়গাটা যে শেপটা পাবো, এই জায়গার যে শেপটা পাবো সেটা এরকম একটা প্রিজমের মতন শেপ হবে দেখতে। এই জায়গার যে শেপটা হবে সেটা হচ্ছে একটা প্রিজমের মতো দেখতে হবে, এই জায়গার শেপটা, এটা একটা প্রিজমের মতো দেখতে হবে। আপার পার্টটা বোঝো, নিচের পার্টটা অটোমেটিক্যালি বুঝে যাবে। এইটা হচ্ছে একটা প্রিজমের পার্ট, এটাও একটা প্রিজমের পার্ট, প্রিজমের ভূমি এটা, আর এটা হচ্ছে একটা সমান্তরাল কাঁচ ফলকের মতো একটা টুকরো পেয়েছি। প্রিজমটাকে যদি আমরা একটা উত্তল লেন্সটাকে যদি আমরা কাটি, যদি ছোটো ছোটো টুকরোতে যদি কাটি, ছোটো ছোটো টুকরোতে যদি কাটি উত্তল লেন্সটাকে, তাহলে আমি আপার যে ফেসটা পাবো, ওপরের যে পার্টটা সেটা একটা প্রিজমের মতো দেখতে হবে, তার নিচের যে ফেসটা হবে সেটা একটা প্রিজম হবে, কিন্তু একটা একটু একটু তোমার আয়তকার টাইপের, আর একটু মানে তোমার ইসে টাইপের, পুরোপুরি ত্রিভুজ আকৃতির না। আর এইখানে যে প্রিজমটা মানে এখানে যেটা পাবো সেটা হচ্ছে সমান্তরাল কাঁচ ফলক পাবো। নিচের ক্ষেত্রেও সেম গল্প হবে, নিচের ক্ষেত্রেও এই জায়গাটা একটা তোমার এরকম বেঁকা শেপ টাইপের একটা পাবো, ঠিক আছে, এরকম একটা বেঁকা শেপ টাইপের পাবো। আর এর যে নিচটা হবে, এই যে নিচটা, এটা কিন্তু পুরোপুরি মনে রাখবে এটা একটা তোমার ত্রিভুজ আকৃতির প্রিজম হবে। বোঝা গেল কি বললাম? তো এটা আমি উত্তল লেন্সকে ছোটো ছোটো টুকরোতে ভাগ করেছি। এবার আমি এখান থেকে আলোকরশ্মি পাঠাচ্ছি, ঘটনাটা কী ঘটে ভালো করে দেখবে। যদি আমি আলোকরশ্মি এই এটার ওপর যদি ফেলি, তো সমান্তরাল আলোকরশ্মি এটার ওপর ফেললাম, ঠিক আছে, এখানে সমান্তরাল আলোকরশ্মি পড়ার পর এখান থেকে আমি একটা ওই মানে ইসে টেনে নিলাম, একটা আর কি লম্বচ্ছেদ টাইপের এঁকে নিলাম, ঠিক আছে। তো সমান্তরাল আলোকরশ্মি হচ্ছে এখানে পড়ার পর এরা ভূমির দিকে বেঁকে যাবে। দেখো এই যে প্রিজমটা আঁকা হয়েছে, এর ভূমি কোন জায়গাটা? এই জায়গাটা ভূমি হবে না, এই জায়গাটা ভূমি হবে। তো তো আলোকরশ্মিটা ভূমির দিকে বেঁকে যাবে। ফের যখন সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছে এখানে সে পড়বে, এটাও কী হবে, এই ভূমির দিকে বেঁকে যাবে, ঠিক আছে। তো এরকম একটা পয়েন্ট এসে ছেদ করবে। আর এই যে যেটা আলোকরশ্মি হবে, এই যে যেটা হবে এটা একটা সমান্তরাল কাঁচ ফলকের মতন আচরণ করবে। ফলে এখানে যে আলোকরশ্মিটা যেভাবে ঢুকবে, যেভাবে ঢুকবে সেই একইভাবে এখান থেকে বেরিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? সেম গল্প এখানে হবে, ভূমি এ দেখো এই নিচের যে পার্টটা রয়েছে তার ভূমি কোনটা? এটা ভূমি, এইটা, এই ওপরের পার্টটা ভূমি, ওপরের পার্টটা ভূমি। এক্ষেত্রে কিন্তু যে তোমার যে মানে প্রিজমটার সেটার যে ভূমির দিকটা সেটা প্রধান অক্ষের দিকে থাকবে। তো এক্ষেত্রে আলোকরশ্মিটা এসে এরকমভাবে পড়বে, এরকমভাবে পড়ার পর এটা ফের ভূমির দিকে বেঁকে যাবে, মানে এদিক দিয়ে চলে যাবে। এই এই যে দেখো এইটা ত্রিভুজাকৃতি প্রিজম, তুমি জানো এই যে ছুচালো মতো মাথাটা এটা হচ্ছে শীর্ষবিন্দু হয়, আর এই পার্টটা ভূমির মতন আচরণ করে, ওপরের পার্টটা ভূমির মতো আচরণ করে। তাহলে আলোকরশ্মিটা ফের এসে এইখানে পড়বে, পড়ার পর ফের এটা ভূমির দিকে বেঁকে যাবে, ঠিক আছে। ভূমি কোনটা তুমি নিজে বলো না, ভূমি তো এই লাইনটা, এই লাইনটা ভূমি তো, তাহলে ফের এই ভূমির দিকে বেঁকে যাবে, গিয়ে এরকমভাবে চলে যাবে, ঠিক আছে। তো সবাই এসে এই পয়েন্টে এসে মিলিত হবে, মোটামুটি সবাই এসে এই পয়েন্টে মিলিত হবে। আমি হাত দিয়ে আঁকছি, তোমরা যদি স্কেল পেন্সিল দিয়ে আঁকো তোমাদের কাছে সুন্দর লাগবে। তো এইভাবে এসে মিলিত হবে। তো এই হচ্ছে আলোকরশ্মি সব কটা, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কি বললাম? তাহলে প্রিজমের ক্ষেত্রে কি হয়, দেখো এই যে উপরের যে প্রিজমটা সেটার এইটা হচ্ছে ভূমি, তাহলে আলোকরশ্মি ভূমির দিকে বেঁকে গেল। এই যেটা আমি আঁকা আছে তার ভূমি হচ্ছে এইটা, তো ভূমির দিকে বেঁকে গেল। এটা হচ্ছে সমান্তরাল কাঁচ ফলক, তো আলোকরশ্মি ঢুকলো তো এইখান দিয়ে একই লাইনে বেরিয়ে গেল। এটা হচ্ছে তোমার একটা তোমার হচ্ছে প্রিজমের মতো, তো প্রিজমের ভূমি আপার সারফেসটা, তো এদিকে গিয়ে এই ভূমির দিকে বেঁকে গেল। এইটা হচ্ছে প্রিজম, প্রিজমের ভূমি ওপরের পার্টটা, তাহলে এখানে এসে এরকম ভূমির দিকে, ভূমির দিকে, সব ভূমির দিকে বেঁকে যাবে। কারণটা কি, এই লেন্সের যে প্রতিসরাঙ্কটা এটা পারিপার্শ্বিক প্রতিসরাঙ্কর থেকে বেশি, পারিপার্শ্বিক প্রতিসরাঙ্কর থেকে বেশি। তো যেহেতু পারিপার্শ্বিক প্রতিসরাঙ্কর থেকে বেশি, তাই জন্য উত্তল লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মিগুলোকে বা যে কোনো লেন্সের ক্ষেত্রে আমরা আলোকরশ্মি মানে যে পার্টটাকে ভাববো, গোটা যে লেন্সটাকে ভাববো সেটাকে ছোটো ছোটো প্রিজমের টুকরো হিসাবে ভাববো। তো এই প্রিজমের টুকরোর ভূমি এইটা, এর টুকরোর ভূমি এটা, এর এটা তো কাঁচ ফলক, সমান্তরাল কাঁচ ফলকের মতো দেখতে। এটা হচ্ছে তোমার মানে এটার দেখো এই যে প্রিজমটা থাকছে, এর ভূমি ওপরের পার্টটা, এই এই দেখো এই নিচের পার্টটা ত্রিভুজের মতো দেখতে, নিচের পার্টটা ত্রিভুজের মতো দেখতে, তাহলে এর ভূমি কোনটা হবে, এইটা ভূমি হবে, ঠিক আছে। বোঝা গেল? তো তাহলে আলোকরশ্মি এসে পড়বে ভূমির দিকে, ভূমির দিকে বেঁকে যাবে। ভূমি তো এইটা তোরে ভাই, এটা ভূমি তো, তাহলে আলোকরশ্মি এই দিকে ভূমির দিকে বেঁকে যাবে। ওই জন্য সবাইকে ভূমির দিকে বেঁকে গিয়ে এই প্রধান অক্ষের ওপর একটা পয়েন্টে মিলিত হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে অভিসারী ক্রিয়া দেখায়। কারণ আমরা দেখেছি যে প্রিজমের ক্ষেত্রে আলোকরশ্মি এসে পড়ে, পড়ার পর প্রথমেই যে পথে যাওয়ার কথা সেদিকে না গিয়ে ভূমির দিকে কিছুটা বেঁকে যায়, ফের এখানে এসে প্রতিসরণ হয়, ফের ভূমির দিকে বেঁকে যায়। তাহলে
প্রিজমের ক্ষেত্রে আলোকরশ্মি দেখতে পাই, যদি প্রিজমটার প্রতিসরাঙ্ক বেশি হয় তাহলে আলোকরশ্মিগুলো ঢুকে ভূমির দিকে বেঁকে যায়, এদিকে না গিয়ে ভূমির দিকে সোজা গেল, ফের ভূমির দিকে বেঁকে গেল, তাহলে আলোকরশ্মিগুলো ভূমির দিকে বেঁকে যায়। কখন? যখন হচ্ছে তোমার প্রতিসরাঙ্কটা বেশি হয়। বুঝে গেল কথাটা কি বললাম? আচ্ছা, এবার অবতল লেন্সের কেসটা বোঝা যাক। আচ্ছা দেখো, তো সমান্তরাল মানে তোমার তাহলে এবার যে অবতল লেন্সটা আমি নিয়েছি, অবতল লেন্সটাকে আমরা ছোট ছোট টুকরোতে ভেঙে নেব। ফার্স্টে আমি এইটুকু টুকরোতে ভাঙলাম, তারপরে আমি এইটুকু টুকরোতে ভাঙলাম, ঠিক আছে। তারপর আমি কি করলাম, এইখান থেকে এইটুকু টুকরোতে ভাঙলাম, ঠিক আছে। আর তারপরে আমি ফের এই জায়গাটা এই টুকরোটাতে ভাঙলাম, ফের আমি এই জায়গাটা এই টুকরোটাতে ভাঙলাম। তোমরা একটুখানি মন দিয়ে শুনবে জায়গাটা। হ্যাঁ দেখো, এই যে আমি সার্ফেসটা আমি যে এঁকেছি, এই জায়গাটা হচ্ছে একটা আপার সার্ফেস পেয়েছি, ঠিক আছে। এটা একটা প্রিজমের মতো আচরণ করবে, এই জায়গাটা একটা প্রিজমের মতো আচরণ করবে, এই জায়গাটা একটা প্রিজমের মতো আচরণ করবে। চলো আমি এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা যদি আমি কেটে নিই, প্রিজমটা যদি কেটে নিই তাহলে এটা দেখতে এরকম লাগবে, এরকম লাগবে দেখতে। এই জায়গাটাও কেটে নিলাম তো দেখতে এরকম লাগবে, তো এরকমভাবে দেখতে লাগবে। আর এই জায়গাটা মুছে দেওয়ার পর দেখতে এরকম লাগবে। তাহলে মনে রাখতে হবে যে যে কোনো লেন্সই, উত্তল লেন্স হোক কিংবা অবতল লেন্স হোক, প্রত্যেকটা অল্প অল্প ছোটো ছোটো টুকরো প্রিজমের সমষ্টি হয়। তো বা আমরা যদি অবতল লেন্সটাকে কাটি ছোটো ছোটো টুকরোতে, তাহলে সেগুলো একটা ছোটো ছোটো প্রিজম পাবো। আবার উত্তল লেন্সটাকে কাটলেও তাই পাবো, ছোটো 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 প্রিজম পাবো। তো মনে রাখতে হবে যে এই যে অবতল লেন্সটা পেয়েছি, এই অবতল লেন্সের ভূমি কিন্তু এই ওপর দিকে, এটারও ভূমি এই ওপর দিকে, এটারও ভূমি, এটা তো তোমার সমান্তরাল কাচ ফলকের মতো আচরণ করবে, এটা বাদ দাও। আর এটার ভূমি হচ্ছে নিচের দিকে, এটার ভূমি হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? আচ্ছা এবার দেখো কি হচ্ছে, ঘটনাটা বোঝো। যখন সমান্তরাল কাচ ফলকের মধ্যে এসে এই আলোকরশ্মি, আচ্ছা এখান থেকে একটা ফার্স্টের অভিলম্ব একটা ভেবে নিই, একটা কোনো লম্বরেখা। এবার এই আলোকরশ্মিগুলো এসে যখনই এইখানে পড়বে, পড়ার পর এর ভূমি কোন জায়গাটা বললাম, ওপরের দিকটা ভূমি আছে, তাহলে আলোকরশ্মিটা এরকম ওপর দিকে চলে যাবে, গল্প শেষ। ফের আলোকরশ্মি এসে এরকম পড়লো, পড়ার পর এর ভূমি কোন জায়গাটা, এই ওপর দিকটা ভূমি, তাহলে আলোকরশ্মিগুলো এরকম ওপর দিকে চলে গেল, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে দেখো সমান্তরাল কাচ ফলক, এটা হচ্ছে সমান্তরাল কাচ ফলক। এই সমান্তরাল কাচ ফলকে আলোকরশ্মি এসে যখন এরকমভাবে পড়বে, পড়ার পর এটা কোনো দিকে যেতে পারবে না, না ওপর দিকে না নিচের দিকে, কারণ সমান্তরাল কাচ ফলকের ক্ষেত্রে আমরা জানি যেটা আপতন কোণ হয় সেটাই কিন্তু নির্গমন কোণ হয়, মানে যত ডিগ্রি কোণে আপতন কোণ হবে তত ডিগ্রি কোণে নির্গমন কোণ হবে। তাহলে আলোকরশ্মি এসে যদি এরকম সোজা পড়ে, তাহলে আলোকরশ্মিটা এরকম সোজা পথেই এটা এরকম বেরিয়ে যাবে। ফের এই জায়গাটাতে দেখো ভূমি কোন জায়গাটা হবে, ভূমি এই জায়গাটা হবে, এর ভূমিটা এই জায়গাটাতে হবে। তাহলে ফের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছে এখানে সে পড়লো, পড়ার পর ভূমি হচ্ছে এই নিচের দিকটা, তাহলে এই ভূমির দিকে বেঁকে গেল। ফের এই দেখো, ফের এসে এই যে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, মানে ফের একটা সমান্তরাল আলোকরশ্মি এখানে এলো, এর ভূমি এই জায়গাটা, তো এখানটাতে পড়ার পর এটা ভূমির দিকে বেঁকে গেল। এবার এই আলোকরশ্মিগুলোকে যদি আমি পেছন দিকে বাড়াই, ঠিক আছে, এইটাকে যদি আমি পেছন দিকে বাড়াই, ঠিক আছে, এটাকে যদি আমি পেছন দিকে এরকমভাবে বাড়াই, এটাকে যদি আমি এরকম পেছন দিকে বাড়াই, তাহলে এরা এসে কোন পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টে এসে সবাই মিলে মিলিত হচ্ছে। এই আলোকরশ্মিটা এসে এইখানে মিলিত হচ্ছে, এই আলোকরশ্মিটা এসে এখানে মিলিত হচ্ছে, এটা এসে এখানে মিলিত হচ্ছে, এটা এসে এইখানে মিলিত হচ্ছে, মানে সব আলোকরশ্মি এই পয়েন্টটাতে মিলিত হচ্ছে, পার্টিকুলার এই পয়েন্টটাতে মিলিত হচ্ছে। তো এই পয়েন্টটাকে আমরা যদি ভাবি যে এই পয়েন্ট থেকে আলোকরশ্মিগুলো অপসৃত হচ্ছে, মনে যদি করি, আমরা যদি এখানে চোখ রাখি, না এখানে চোখ রাখি, আমাদের মনে হবে দেখে জানে এই পয়েন্ট থেকে আলোকরশ্মিগুলো অপসারিত হচ্ছে। তাহলে দেখো, আমরা যে শর্তটা আমরা শিখেছিলাম যে প্রিজমের যদি প্রতিসরাঙ্কটা বেশি হয় পারিপার্শ্বিক মাধ্যমের তুলনায়, তাহলে আলোকরশ্মিগুলো আসার পর, এই আলোকরশ্মি আসার পর ভূমির দিকে বেঁকে যায়। এখানে সেম কেস করেছি, এই লেন্সের প্রতিসরাঙ্কটা বেশি, তাহলে আলোকরশ্মি এসে প্রবেশ করলো, করার পর ভূমির দিকে চলে গেল। ফের আলোকরশ্মি প্রবেশ করলো, এই ওপরটা ভূমি, তো ওপর দিকে চলে গেল। এটা সমান্তরাল কাচ ফলক ছিল, তো এরকম সোজা বেরিয়ে গেল। ফের এই দেখো এই নিচটা ভূমি, তো আলোকরশ্মি এসে ভূমির দিকে বেঁকে গেল। ফের আলোকরশ্মি আসলো, এসে এই ভূমির দিকে বেঁকে গেল। এই ভূমির দিকে বেঁকে যাওয়ার কারণে, এই জায়গাটা শুনবে, এই ভূমির দিকে বেঁকে যাওয়ার কারণে আমরা কি দেখতে পাবো না, আমরা এখানে দেখতে পাবো একটাই জিনিস, যে আলোকরশ্মিগুলো কারোর সাথে মিলিত হবে না। এ এই আলোকরশ্মি এসে ভূমির দিকে বেঁকে এদিকে চলে যাবে, এই ভূমির দিকে বেঁকে এদিকে চলে যাবে, এ এদিকে সোজা চলে যাবে, এ এদিকে ভূমির দিকে বেঁকে এদিকে চলে যাবে, এ এদিকে চলে যাবে। পরস্পর থেকে সবাই দূরে সরে যাচ্ছে, পরস্পর থেকে সবাই দূরে সরে যাচ্ছে ভূমির দিকে বেঁকার কারণে। তাহলে এটাইকে আমরা বলবো হচ্ছে অপসারী ক্রিয়া। আগেরটার ক্ষেত্রে আমরা বুঝেছি অভিসারী ক্রিয়া, তো এই ঘটনাটাকে আমরা বলবো কি, অপসারী ক্রিয়া, ঠিক আছে। তো এটাকে আমরা বলবো হচ্ছে অপসারী ক্রিয়া, গল্প শেষ। বোঝা গেল? তাহলে লেন্সের মনে রাখতে হবে একটাই জিনিস, যদি প্রতিসরাঙ্ক বেশি হয়
তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটে যে প্রিজমের ক্ষেত্রে মানে আলোকরশ্মিগুলো ভূমির দিকে বেঁকে যায়। তো এই কোশ্চেনটার উপর বেস করে আমি তোমাদের কাছে একটা দারুণ একটা কোশ্চেন রাখছি। এই কোশ্চেনটা প্রায় মানে এখন খুব টেস্ট পেপারে এই কোশ্চেনটার মানে একটা প্রাচুর্য তোমরা দেখতে পাবে, টেস্ট পেপারে খুব এই কোশ্চেনটা পাবে, বা খুব ইম্পর্টেন্ট টাইপের কোয়েশ্চেন, একটু টুইস্টিং কোয়েশ্চেন, মানে তুমি যদি ভালো কোনো পরীক্ষা টরীক্ষা দাও তাহলে এই কোশ্চেনটা কিন্তু আসে, বা কোনো স্কুলে যদি কঠিন প্রশ্ন মনে করে করবে তাহলে সেই এই ধরনের কোশ্চেন করবে যে জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে, কোন লেন্সের মতো আচরণ করে। মন দিয়ে শুনবে, ধরো এই জায়গাটাতে এরকম জল রয়েছে, এই জায়গাটাতে এরকম জল রয়েছে, ঠিক আছে, এরকম জল রয়েছে এই জায়গাটাতে, এই জলের মধ্যে আমি একটা বায়ুর বুদবুদ এঁকে নিচ্ছি। মনে করো আমি এখানে একটা বায়ুর বুদবুদ এঁকে নিলাম, এখানে একটা বায়ুর বুদবুদ এঁকে নিলাম, ঠিক আছে, বায়ুর বুদবুদ যেন এরকম দেখতে হয়। তো তুমি একটুখানি ভালো করে দেখো যে এই যে বায়ুর বুদবুদটা, এই বায়ুর বুদবুদটা কিসের মতো দেখতে, যদি বলি দেখতে কিসের মতো, যদি বলি দেখতে কিসের মতো, তুমি একটুখানি ভালো করে দেখো এই জায়গাটা দেখতে পুরোটা উত্তল লেন্সের মতো, এই জায়গাটা তুমি ভালো করে দেখো, এই জায়গাটা দেখতে উত্তল লেন্সের মতো, মানে একটা উভত্তল লেন্সের মতো, এই জায়গা দেখতে একটা উভত্তল লেন্সের মতো, তাই তো, উভত্তল লেন্সের মতো। তাহলে জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ দেখতে কিসের মতো, উত্তল লেন্সের মতো, কিন্তু বা এর গঠনটা কিসের মতো, উত্তল লেন্সের মতো, কিন্তু এটা কি উত্তল লেন্সের মতো কাজ করে না, এটা উত্তল লেন্সের মতো কাজ করে না। কেন কি, কারণ এই যে বায়ু যেটা তার কিন্তু, তুমি দেখো আমি নর্মালি ভাবো ঘনত্ব কিন্তু বায়ুর কম হয়, আমি যদি ঘনত্ব দিয়ে ব্যাখ্যা দিই ঘনত্বটা কম হয় তো বায়ুর, আর জলের ঘনত্ব নিশ্চয়ই বেশি হয়। আরে সিম্পল হিসাব, আমি যদি এই জায়গাতে হাত নাড়াচ্ছি, এই জায়গাতে কোনো ঘনত্ব অনুভব করছি, খুব একটা করছি কি, করছি না, আমি যদি জলের মধ্যে হাত নাড়ি এটা অনুভব হয় না, ধরো জলের বালতির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে এরকমভাবে হাত নাড়াচ্ছ, ঘনত্বটা অনুভব হয় তো, তাহলে কোন জায়গার ঘনত্ব বেশি, জলের ঘনত্ব বেশি, বায়ুর ঘনত্ব বেশি না জলের ঘনত্ব বেশি, বায়ুর থেকে জলের ঘনত্ব বেশি, তাহলে জলের ঘনত্ব বেশি মানে ওর কিন্তু প্রতিসরাঙ্ক বেশি, তাহলে কার প্রতিসরাঙ্ক বেশি, এই যে জল, জলের কিন্তু কি বেশি, প্রতিসরাঙ্ক বেশি, মনে রাখবে এই জল যেগুলো রয়েছে আশেপাশে এটার প্রতিসরাঙ্ক বেশি, আচ্ছা প্রতিসরাঙ্ক বেশি, আচ্ছা, আর তাহলে এই যে বায়ুর যে বুদবুদ এর প্রতিসরাঙ্কটা কম, এর প্রতিসরাঙ্কটা কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে প্রতিসরাঙ্ক যখন কম হয়, আমি বলেছিলাম প্রতিসরাঙ্ক যদি বেশি না হয়, যদি কম হতো, তাহলে আলোকরশ্মিগুলো প্রবেশ করতো, করার পর শীর্ষের দিকে বেঁকে যেত, তাহলে এখানে যখন আলোকরশ্মি এসে প্রবেশ করবে এটা উত্তল লেন্সের মতো দেখতে, তাহলে এটা ভূমির দিকে বেঁকবে না, এটা এই শীর্ষের দিকে বেঁকে যাবে, এটা এসে এরম প্রবেশ করে শীর্ষের দিকে বেঁকে যাবে, তো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে যেহেতু জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ, বায়ুর বুদবুদের প্রতিসরাঙ্ক জলের প্রতিসরাঙ্কের তুলনায় কম, তাই জন্য আলোকরশ্মিগুলো কি হয়, আলোকরশ্মিগুলো প্রবেশ করার পর এরা অপসারী হয়ে নির্গত হয়, এরা অপসারী হয়ে নির্গত হয়, পরস্পর থেকে দূরে সরে যায়, দূরে সরে যায় পরস্পর থেকে, তাই জন্য জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ অনেকটা হচ্ছে তোমার অবতল লেন্সের মতো আচরণ করে, কিন্তু দেখতে কিসের মতো, দেখতে উত্তল লেন্সের মতো, আচরণ করে কার মতো, অবতল লেন্সের মতো। কেন করে বুঝতে পেরেছো, জলের প্রতিসরাঙ্কটা বেশি আর এইখানে যে তোমার যে লেন্স তার প্রতিসরাঙ্ক হচ্ছে কম, তাহলে লেন্সের প্রতিসরাঙ্ক কম, জলের প্রতিসরাঙ্কটা বেশি, তাই জন্য বায়ুর মধ্যে থাকা জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কার মতো আচরণ করে, একটা অবতল লেন্সের মতো আচরণ করে, কিন্তু এটা দেখতে কিসের মতো, আবারও বলছি দেখতে কিসের মতো, দেখতে তো উত্তল লেন্সের মতো, তুমি দেখো এটা উভত্তল লেন্সের মতো দেখতে, গোল টাইপের যদি হয়, এটাকে যদি কল্পনা করি তাহলে উত্তল লেন্সের মতো দেখতে, দেখতে উত্তল লেন্সের মতো, কিন্তু কাজ করছে কার মতো, অবতল লেন্সের মতো। কেন করছে বুঝেছো, কারণ আশেপাশের যে প্রতিসরাঙ্কটা, এই যে আশেপাশের যে প্রতিসরাঙ্কটা সেটা হচ্ছে তোমার কি বেশি, আর এই বায়ুর যে বুদবুদ তার প্রতিসরাঙ্ক কম, তাহলে প্রতিসরাঙ্ক কম মানে আলোকরশ্মিগুলো আর ভূমির দিকে বেঁকবে না, এবার দূরে চলে যাবে, শীর্ষের দিকে চলে যাবে, তাহলে শীর্ষের দিকে চলে গেলে গল্পটা হবেটা কি, তুমি নিজে বলো না গল্পটা কি হবে, সেক্ষেত্রে শীর্ষের দিকে চলে গেলে উত্তল লেন্সের আলোকরশ্মি শীর্ষের দিকে চলে যাচ্ছে, মানে দূরে চলে যাচ্ছে পরস্পর থেকে, তাহলে কী হয়ে নির্গত হচ্ছে, অপসারী হয়ে নির্গত হচ্ছে, তাহলে সেই জন্য এটা হচ্ছে কিসের মতো আচরণ করবে, একটা তোমার হচ্ছে অবতল লেন্সের মতো আচরণ করবে। তাহলে ব্যাখ্যাটা কি লিখতে হবে, ব্যাখ্যাটা এটা লিখতে হবে যে জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদের প্রতিসরাঙ্ক, যেহেতু এটা বায়ুর বাবেল বা বায়ুর বুদবুদ, তাই জন্য এর প্রতিসরাঙ্ক হচ্ছে কম জলের প্রতিসরাঙ্কের তুলনায়, তাই আলোকরশ্মিগুলো এর মধ্যে দিয়ে প্রতিসরণের পর, বায়ুর বুদবুদের মধ্যে প্রতিসরণের পর অপসারী হয়ে নির্গত হয়, ঠিক আছে, অপসারী হয়ে নির্গত হয়, তাই জন্য জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ একটি
অবতল লেন্সের মতো কাজ করে কিন্তু এর গঠন উত্তল লেন্সের মতো। গল্প শেষ, বুঝতে পারা গেছে? তো আজ যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণের ওপর। তোমরা অনেকেই ভাবছো যে লেন্সের যে বিভিন্ন অবস্থানে প্রধান অক্ষের উপর বিভিন্ন অবস্থানে বস্তু বসালে কোথায় কার প্রতিবিম্ব গঠিত হবে, সেই ভিডিওটা এলো না, কিংবা মানব চোখের যে মানুষের যে চোখ নিয়ে যে আলোর ওপর যে সরল ক্যামেরার ওপর ভিডিও এলো না, হুট করে কেন আলোকের বিচ্ছুরণের ওপর ভিডিও এলো। দেখো আমি বলে রাখি যে ওই যে মানুষের চোখ, ক্যামেরা আর হচ্ছে বিভিন্ন অবস্থানে লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তু বসালে কোথায় তার প্রতিবিম্ব কি গঠিত হবে, এই যে বিষয়টার ওপর, এই তিনটে টপিকের ওপর একটা পার্টে আমরা কমপ্লিট করে দেবো। আগের পার্টে আমরা লেন্সের অবধি কমপ্লিট করেছি, শুধু এই পার্টটাতে আমরা আলোর বিচ্ছুরণকে নিয়ে আলোচনা করবো। তো দেখো কথা না বাড়িয়ে মেন জায়গা মেন টপিকে চলে আসি। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণের ওপর, ঠিক আছে? তো খাতার ওপর সবাই হেডিং লাগাও যে আলোর বিচ্ছুরণ, খাতার মধ্যে মানে খাতা বার করো এবং হচ্ছে নোট ডাউন করা স্টার্ট করো। নোটটা আমার কিন্তু আজকের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিও, ঠিক আছে? তাহলে যারা এখন ভিডিওটা দেখছো তোমাদের পোস্ট করবার জন্য অনেক ছাত্রছাত্রীর উপকার হবে, ঠিক আছে? তো ফেসবুক গ্রুপে সেই নোটটাকে পোস্ট করে দিও। যাই হোক, চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি হচ্ছে আলোর বিচ্ছুরণ। দেখো আলোর বিচ্ছুরণ কেন হয় আগে সেই জিনিসটা বোঝা যাক। দেখো যে এই হচ্ছে তোমার একটা প্রিজম বলে মনে করো। জেনে রাখবে যে আলোর বিচ্ছুরণ জেনারেলি হচ্ছে কিসের মধ্যে দিয়ে হয়? প্রিজমের মধ্যে দিয়ে হয়, ঠিক আছে? প্রিজমের মধ্যে দিয়ে হয় বা কোনো কোনো প্রতিসরক তলের মধ্যে দিয়ে আলোর বিচ্ছুরণ হতে পারে। কিসের মধ্যে হয়? জেনারেলি প্রিজমের মধ্যে বা কোনো প্রতিসরক তলের ক্ষেত্রে প্রিজম মানে আলোর বিচ্ছুরণ হয়ে থাকে, ঠিক আছে? আলোর বিচ্ছুরণ হয়ে থাকে। তো জেনে রাখবে আলোর দুটো মানে দু ধরনের কেস হবে, মানে একটা হচ্ছে একবর্ণী আলো হয়, একটা হচ্ছে একবর্ণী আলো হয়, আর একটা হয় হচ্ছে বহুবর্ণী আলো হয়, বহুবর্ণী আলো, ঠিক আছে? তো সবার আগে বোঝা যাক এই একবর্ণী আলোটা কি জিনিস। একবর্ণী আলো মানে হলো যে আলোর একটা মাত্র বর্ণ থাকবে, ঠিক আছে? যেটাকে আর তুমি বিশ্লিষ্ট করে অন্য কোনো বর্ণ পাবে না, যেটাকে ভেঙে তুমি আর অন্য কোনো বর্ণ পাবে না, একটাই মাত্র বর্ণ থাকবে, তাকে একবর্ণী আলো বলা হয়, বা তাকে বলা হয় হচ্ছে মৌলিক বর্ণ বা মৌলিক আলো, ঠিক আছে? বা মৌলিক বর্ণ বলা হয়, ঠিক আছে? ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? তাহলে খাতার মধ্যে লেখো, হেডিং লাগিয়ে একবর্ণী আলো বা মৌলিক আলো কাকে বলে, লেখো যে আলোর একটি মাত্র বর্ণ থাকে, বা যে আলোক তরঙ্গ দৈর্ঘ্য মানে যদি যদি আলোর ক্ষেত্রে একটি মাত্র বর্ণ থাকে তখন তাকে আমরা বলছি হচ্ছে একবর্ণী আলো। একটা হয় হচ্ছে তোমার বহুবর্ণী আলো, যেটাকে অপর আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে তোমার কি যৌগিক আলো, ঠিক আছে? যৌগিক, ঠিক আছে? তাহলে কি বলা হয়? একটা বলা হয় হচ্ছে তোমার বহুবর্ণী, অপর কথা এটাকে ডাকা হয় হচ্ছে যৌগিক বলে। তো এই যৌগিক বা বহুবর্ণী আলো জিনিসটা কি, যখন কোনো আলোক মানে আলোর মধ্যে অনেকগুলো কালার, অনেকগুলো বর্ণ পরস্পরের সাথে মিশে থাকবে, অনেকগুলো আলোক বর্ণ পরস্পরের সাথে মিশে থাকবে, ঠিক আছে? বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক বর্ণ পরস্পরের সাথে যখন মিশে থাকবে তখন আমরা যে আলোটা পাবো সেই আলোটাকে আমরা বলবো হচ্ছে বহুবর্ণী আলো, বা বলা হবে হচ্ছে যৌগিক আলো। তো বহুবর্ণী আলো বা যৌগিক আলো সব থেকে বেস্ট যে এক্সাম্পল সেটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে? বা সাদা আলো, হোয়াইট বা হচ্ছে সাদা আলো, ঠিক আছে? এই সাদা আলো হচ্ছে একবর্ণী আলোর, এই বহুবর্ণী আলো বা যৌগিক বর্ণের আলোর উদাহরণ। আর একবর্ণী আলোর একটা উদাহরণ মনে রাখতে পারো, লাল হবে, ঠিক আছে? লাল হবে, নীল হবে, এরকম যে আলোগুলো সেটা হচ্ছে তোমার একবর্ণী আলো, ঠিক আছে? তাহলে বহুবর্ণী আলো কাকে বললাম? যখন অনেকগুলো কালার, ঠিক আছে, পরস্পরের সঙ্গে মিশে থাকবে, অনেকগুলো বা ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক আলোগুলো পরস্পরের ওপর একসঙ্গে মিশে থাকবে তখন ওই যে আলোক রশ্মিটা সেটাকে আমরা বলবো হচ্ছে বহুবর্ণী, বা বলবো সেটাকে যৌগিক আলো। এবং এই বহুবর্ণী আলো বা যৌগিক আলোর অপর মানে সবথেকে যেটা বেস্ট এক্সাম্পল সেটা হচ্ছে হোয়াইট বা হচ্ছে সাদা আলো, ঠিক আছে? এটা হচ্ছে বহুবর্ণী আলো বা যৌগিক আলো সবথেকে বেস্ট এক্সাম্পল। এবার দেখো এই যে যে আলো অনেকগুলো কালারের মিশ্রণ হবে, যে আলোটা অনেকগুলো কালারের মিশ্রণ হবে সেটা যখন কোনো একটা প্রতিসারক তলের মধ্যে দিয়ে যাবে তখন সেই আলোর বিচ্ছুরণ ঘটতে দেখা যায়, বা সেই আলো বিভিন্ন আলোক পটিতে বা আলোর বর্ণালীতে ভেঙে যেতে দেখা যায়। ধরো তোমার কাছে একটা এমন একটা জিনিস দেওয়া হলো যেটা হচ্ছে একটাই মাত্র জিনিস দিয়ে তৈরি, যেটাকে আর ভাঙা যাবে না। আর তোমার কাছে আমি এমন জিনিস দিলাম যেটা হচ্ছে ছোটো 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 অনেকগুলো ভাঙা 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 টুকরো দিয়ে তৈরি, তাহলে তুমি ভাঙলে বিভিন্ন অনেকগুলো টুকরো টুকরো ভেঙে ভেঙে বার করতে পারবে। সেরকমভাবে তোমাকে মনে রাখতে হবে এই যে সাদা আলো যেটা সেটা হচ্ছে বহুবর্ণী আলো বা যৌগিক আলো, যেটা অনেকগুলো আলোক বর্ণের সমষ্টি। তাহলে এই আলোটা কি করতে পারে, যদি কোনো প্রতিসারক তলের মধ্যে দিয়ে যায় তাহলে এই সাদা আলোটা অনেকগুলো বর্ণতে ভেঙে যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে এই যে একবর্ণী আলো বা মৌলিক আলো এটা একটা মাত্র বর্ণ দিয়ে তৈরি বা একটা মাত্র বর্ণালী দিয়ে তৈরি, তাই জন্য এটা অন্য কোনো বর্ণতে ভাঙবে না। এবার আসি হচ্ছে দেখো এই প্রিজমের ক্ষেত্রে আসি। দেখো প্রিজমের মধ্যে দিয়ে তুমি যদি কোনো যৌগিক আলোকে পাঠাও, প্রিজমের মধ্যে দিয়ে তুমি কাকে পাঠাবে, মনে করো কোনো হচ্ছে একটা
অথবা যৌগিক আলোকে তুমি হচ্ছে এখান দিয়ে পাঠাবে, যৌগিক আলোকে পাঠাবে, অথবা তুমি এটার মধ্যে দিয়ে সাদা আলোকে তুমি এখান দিয়ে পাঠাবে, সাদা আলোকে পাঠাতে পারো বা হচ্ছে যৌগিক আলোকে পাঠাতে পারো। তাহলে সাদা যৌগিক আলো বা সাদা আলোকে যদি প্রিজমের মধ্যে দিয়ে পাঠাও, তাহলে এই আলোক রশ্মিটা কি হবে, প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পর, ঠিক আছে, এইখানে আসার পর এটা কি হবে, সাতটা আলোক পটিতে ভেঙে যাবে, ঠিক আছে। খালি একটুখানি মন দিয়ে দেখো, যেখানে আলোক রশ্মিটা পড়বে আমি বলেছি সবার আগে সেখানে একটা অভিলম্ব টানতে, তো এখানে সবার আগে একটা অভিলম্ব টেনে নাও। তো আলোক রশ্মিটা যাওয়ার কথা যেটা থাকবে সেটা হচ্ছে এই পথ বরাবর, এই পথ বরাবর আলোক রশ্মি যাওয়ার কথা, কিন্তু আলোর বিচ্ছুরণ হওয়ার জন্য এই আলোক রশ্মিটা এরকম সাতটা বর্ণালীতে ভেঙে যাবে, এক দুই তিন চার, ঠিক আছে, পাঁচ, ঠিক আছে, এরকমভাবে এখানে দেওয়া হলো ছয়, এই একটা ধরলাম সাত, এরকম সাতটা আলোর বর্ণালীতে ভেঙে যাবে। তো এই সাতটা আলোর বর্ণালীর মধ্যে এইখান দিয়ে একটা আলোক রশ্মি বেরিয়ে যাবে, এটা এক নাম্বার, এটা দু নাম্বার, এটা তিন নাম্বার, এটা চার নাম্বার, এটা পাঁচ নাম্বার, এটা ছ নাম্বার, এটা সাত নাম্বার, এই সাতটা আলোর বর্ণালীতে ভেঙে যাবে। এবার এখানটাতে মনে রাখতে হবে যে সাতটা আলোর বর্ণালীতে এটা ভেঙে গেল, ঠিক আছে, এইখান থেকে যৌগিক আলো বা সাদা আলো এই প্রিজমের একটা তলের ওপর পড়লো, এই তলটার ওপর, মনে করো প্রিজমটার আমি নাম দিয়ে দিচ্ছি এখানটাতে, ধরা যাক যে এই প্রিজমটার যে নাম সেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এবিসি প্রিজম, এবিসি প্রিজমের হচ্ছে এবি তলের ওপর কোনো সাদা আলোক রশ্মি পড়লো, এবং এই এসি তলের থেকে যখন আলোক রশ্মিগুলো নির্গত হচ্ছে তখন মনে রাখতে হবে এটা সাতটা আলোক পটিতে নির্গত হচ্ছে। তো কী কী সাতটা আলোক পটিতে নির্গত হচ্ছে একটুখানি এখানে দেখে নিই। প্রথমে যেটা একদম উপরে যেটা থাকবে সেটা হচ্ছে রেড, আর একদম নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভায়োলেট। ভায়োলেট মানে হচ্ছে বেগুনি, তারপরে হবে ইন্ডিগো, তারপর হবে গ্রিন, তারপর হবে ব্লু, তারপর হবে ইয়েলো, তারপর হবে অরেঞ্জ, তারপর হবে রেড, ঠিক আছে, বোঝা গেল কি বললাম। মনে রাখতে হবে যে এই যে সাতটা আলোক পটিতে যে আলোক রশ্মিগুলো ভেঙে যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ভিপজিওর, ভিআইবি জি ওয়াই ও আর, ঠিক আছে, মানে কি ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড, এই ভিপজিওর বলে ডাকা হয়। বা বাংলায় যদি তুমি এটাকে বলো তাহলে এটাকে বলা হবে বে, এটাকে বলা হবে নি, এটাকে বলা হবে আ, এটাকে বলা হয় স, এটাকে বলা হয় হ, এটাকে বলা হয় ক, এটাকে বলা হয় লা। দেখো এটাকে বলা হয় ভায়োলেটকে বলা হয় বেগুনি, ইন্ডিগোকে বলা হয় নীল, ব্লুকে বলা হয় আসমানি বা যেটাকে বলা হয় আকাশি, গ্রিন বলা হয় হচ্ছে তোমার এই সবুজটাকে, ইয়েলোটাকে বলা হয় হলুদ, ও মানে অরেঞ্জ বা কমলা, আর আর মানে হচ্ছে রেড বা হচ্ছে লাল। তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে সাদা আলোক রশ্মি যখন আমি পাঠালাম প্রিজমের একটা তলের ওপর পড়ে, এই একটা তলের ওপর পড়ে এটা কি করছে, সাতটা আলোক পটিতে ভেঙে যাচ্ছে। তোমাকে মনে রাখতে হবে প্রিজম কিন্তু কখনো, প্রিজম কিন্তু কখনো তোমার হচ্ছে নতুন কোনো বর্ণ সৃষ্টি করে না। মনে রাখতে হবে প্রিজম কখনো নতুন কোনো বর্ণ সৃষ্টি করে না, এটা পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, প্রিজম কখনো নতুন বর্ণ সৃষ্টি করে না, কিন্তু প্রিজমের মধ্যে যদি যৌগিক আলোক রশ্মিকে পাঠানো যায়, আমি আবার ওয়ার্ডটা বলছি, কি বলছি মন দিয়ে শোনো, কাম অন, কি বললাম, বললাম হচ্ছে প্রিজম কখনো নতুন বর্ণালী সৃষ্টি করে না, কিন্তু প্রিজমের মধ্যে দিয়ে যদি যৌগিক বর্ণালীর কোনো আলো পাঠানো যায় বা যৌগিক বর্ণর যদি বা যৌগিক আলো যদি পাঠানো যায় বা সাদা আলো যদি পাঠানো যায় সেটা হচ্ছে বিভিন্ন আলোক পটিতে বিভক্ত হয়ে যায়। তাহলে এইখানে যে আলোক পটিগুলোতে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ ভায়োলেট ইন্ডিগো গ্রিন ইয়েলো গ্রিন ব্লু ইয়েলো অরেঞ্জ রেড, এই যে আলোক পটিতে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনা, এই ঘটনাটাকে আমরা এক কথায় বলে থাকি হচ্ছে আলোর বিচ্ছুরণ, ঠিক আছে, কি বলা হয়, এই ঘটনাটাকে এক কথায় বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। তাহলে কি বললাম, আলোর বিচ্ছুরণ যদি বলে কাকে বলা হয়, তাহলে বলতে হবে প্রিজম বা প্রিজমের মতন কোনো প্রতিসারক তলের মধ্যে দিয়ে সাদা আলো বা যৌগিক আলো এখান দিয়ে গেলে, প্রিজম বা প্রিজমের মতো কোনো প্রতিসারক তলের মধ্যে দিয়ে যদি সাদা আলো প্রতিসৃত হয়, তাহলে প্রতিসৃত হওয়ার পর এই আলোক রশ্মি সাতটা আলোক পটিতে, দেখো এখানে সাতটা আলোক পটিতে বিভক্ত হয়ে যাবার ঘটনাটাকে আমরা বলে থাকি হচ্ছে আলোর বিচ্ছুরণ। তাহলে কি বললাম, প্রিজম বা প্রিজমের মতো কোনো প্রতিসারক তলের মধ্যে দিয়ে সাদা আলো যদি প্রতিসৃত হয়, তো প্রতিসৃত হওয়ার পর সাতটা আলোক পটিতে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনাটাকে আমরা বলে থাকি হচ্ছে আলোর বিচ্ছুরণ। তাহলে আলোর বিচ্ছুরণ নিশ্চয়ই শুনে শুনে ডেফিনেশনটা এতক্ষণে লিখে নিয়েছো, যৌগিক বর্ণ বা বহুবর্ণী আলো কাকে বলে সেটা লিখে নিয়েছো, একবর্ণী আলো কাকে বলে সেটা লিখে নিয়েছো, এটা তোমাদের কাছে আশা রাখবো। এবার দেখো এইখানে যখন আমি আলোক রশ্মিগুলোকে আঁকলাম, এখানে যখন আলোক রশ্মিগুলোকে আঁকলাম, দেখো তুমি দেখো একটা জিনিস ভালো করে দেখো, রেড যেটা রয়েছে সেটা সবসময় উপরে রয়েছে আর ভায়োলেট দেখো একদম নিচে রয়েছে। প্রবলেম হচ্ছে এই দুটোকে নিয়ে, যা কিছু শিখবো সবসময় এই দুটোকে নিয়ে শিখবো। দেখো যে এইখানে যে লাল আলোটা সব থেকে ওপর দিয়ে গেছে, এই যে এই আলোটা, এইটা লাল আলোটা সব থেকে ওপর দিয়ে গেছে, আর ভায়োলেটটা সব থেকে নিচ দিয়ে গেছে, সব থেকে ভূমির দিকে বেশি রেখেছে কে, এই ভায়োলেটটা, আর সব থেকে ওপরের দিকে দিয়ে কে গেছে, সেটা হচ্ছে রেডটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি যাবার কথা এই পথ বরাবর, কিন্তু এইভাবে গেছে, মানে অ্যাকচুয়াল পথে যায়নি কিন্তু একটু বেঁকেছে, তাহলে কম বেঁকেছে কে, সব থেকে কম বেঁকেছে হচ্ছে রেড, আর সব থেকে বেশি বেঁকেছে হচ্ছে ভায়োলেট।
এবার তোমার মনে প্রশ্ন হচ্ছে না যে কেন ভায়োলেট সবথেকে নিচে গেল আর রেডটা কেন সবথেকে উপর দিয়ে গেল। দেখো এই প্রশ্নের একটা উত্তর আছে, প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা যে যতগুলো আলোর বর্ণালী আছে না, সবথেকে যদি বলা হয় যে সবথেকে বেশি স্পিড কার, তাহলে মনে রাখতে হবে সবথেকে বেশি বেগ হচ্ছে রেড আলোর, ঠিক আছে। তাহলে কি বললাম যে আর যেটা রেড আলো, আর মানে রেড বুঝে নিও, এর বেগ হচ্ছে সবথেকে কি বেশি, তাহলে লাল আলোর বেগ হচ্ছে সবথেকে বেশি আর ভায়োলেট আলোর যে বেগ যেটা সেটা হচ্ছে সবথেকে কম, ঠিক আছে। তাহলে সব থেকে যে বেগটা কম সেটা হচ্ছে ভায়োলেটের, আর সব থেকে বেশি যার বেগ সেটা হচ্ছে রেড আলো বা হচ্ছে লাল আলোর সব থেকে বেশি বেগ আছে। এই কথাটা খালি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, মনে রাখবে। এবার একটা জিনিস তোমাদেরকে বলছি, একটুখানি মন দিয়ে শুনবে, মনে রাখবে যখন কোনো আলোকরশ্মি শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন সেই আলোকরশ্মিটা বা সাদা আলোকরশ্মিটা যে যে উপাদান উপাদান আলোকরশ্মি দ্বারা বা উপাদান বর্ণালী দ্বারা আলোকরশ্মিটা গঠিত, সেই বর্ণালীগুলোর প্রত্যেকটার বেগ সমান থাকে। আমি কি বললাম, যখন কোনো আলোকরশ্মি লিখেছি, যখন কোনো আলোকরশ্মি শূন্য মাধ্যম বা এখানে বলতে পারো বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম অর্ধি এখানে লিখে নেবে বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম দিয়ে যায় তখন সাদা আলোর, তখন সাদা আলোর সকল উপাদান বর্ণের বেগ সমান থাকে। মানে কি, এই সাদা আলোটা তৈরি হয়েছে তো এই সাতটা কালার দিয়ে, তো প্রত্যেকটা কালারের বেগটা সমান থাকে। কোথায় সমান থাকে বাবু, কি বললাম, বললাম হচ্ছে শূন্য মাধ্যম দিয়ে যখন যাবে, যখন প্রিজমের মধ্যে এটা প্রবেশ করেনি, যখন প্রিজমের মধ্যে প্রবেশ করেনি তখন এই সাদা আলো যে কটা বর্ণালী দিয়ে তৈরি সব কটা বর্ণের যে বেগ সেটা শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে একই থাকে। কিন্তু প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পর, প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পর এর হচ্ছে বেগ পরিবর্তিত হয়। এবার কেন বেগ পরিবর্তিত হয়, তুমি একটা জিনিস একটা সাধারণ কথা চিন্তা করো, আমি বুঝিয়েছিলাম একটা ঢিল দিয়ে, তুমি নর্মালি বায়ুতে একটা ঢিল মারবে দেখবে একদম একই বেগে যাবে, তুমি যখন একটা জলের মধ্যে যখন ঢিলটা মারবে তখন জল তো ঘন মাধ্যম, বায়ু মাধ্যমের থেকে জল তো ঘন মাধ্যম, তো জলের মধ্যে ঢোকার পর নিটটা দেখবে এরকমভাবে আস্তে আস্তে এরকমভাবে নড়তে 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 পড়ে যাবে, অনেকটা নেতিয়ে যাবে, যে স্পিডটা ছিল বায়ুতে সেই স্পিডটা কিন্তু তুমি জলের মধ্যে পাবে না। তুমি মেরে দেখো, একটা ইট বায়ুতে মারো যতটা জোরে যাবে, তুমি জলের মধ্যে মারো দেখবে অতটা বেশি ভেতরে যেতে পারবে না, মানে দেখবে ওখানে কিন্তু জলের ভেতরে কিন্তু স্পিড কমে যাবে। এটা তুমি নিশ্চয়ই এটুকু মানে এটুকু তো সেন্স আছে, এটুকুর জন্য নিশ্চয়ই ফিজিক্স পড়তে লাগে না। তুমি বায়ুতে একটা ইট ছুড়বে সেটা যা স্পিড থাকবে, তুমি যখন জলের মধ্যে ফেলবে তখন তার স্পিড বদলে যাবে, তখন স্পিড তার কমে যাবে, এটুকু নিশ্চয়ই সেন্স আছে, এটুকু নিশ্চয়ই বোঝা বুঝতে পেরেছো। তাহলে দেখবে যে তুমি যে তুমি যখন এই আলোকরশ্মিগুলো যখন বায়ু দিয়ে যাচ্ছিল তখন তার যা বেগ ছিল এটা যখন হচ্ছে তোমার এইটার মধ্যে ঢুকলো, এই প্রিজমের মধ্যে ঢুকলো, তখন এই সাদা আলোটা বিভিন্ন বর্ণ দিয়ে তৈরি, বিভিন্ন বর্ণ দিয়ে তৈরি, সাতটা বর্ণ দিয়ে তৈরি, এই সাতটা বর্ণের বেগ ভিন্ন মাধ্যমে আসার জন্য প্রত্যেকের বেগ চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে, কারণ এই মাধ্যমের ঘনত্ব এই মাধ্যমের ঘনত্বের থেকে আলাদা, এই মাধ্যমের ঘনত্ব বেশি বায়ু মাধ্যমের থেকে, এই মাধ্যমের ঘনত্বটা বেশি মানে প্রিজমের ঘনত্বটা বেশি, প্রিজমের ঘনত্বটা বেশি, এক নম্বর কথা, বা বলা ভালো সব থেকে যেটা বেস্ট বলা হবে এখানে সেটা হচ্ছে এই মাধ্যমের প্রতিসরাঙ্কটা বেশি। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, এইটার প্রতিসরাঙ্কটা বেশি, এইটার যে মিউটা এটা হচ্ছে বেশি, ঠিক আছে, মানে প্রিজমের মিউটা বেশি আর এইখানের যে মিউ বা প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে কম। তাহলে যেহেতু প্রতিসরাঙ্ক এখানে এসে চেঞ্জ হয়ে গেল, এখানে প্রতিসরাঙ্ক কম ছিল এখানে প্রতিসরাঙ্ক বেশি হয়েছে, মানে প্রতিসরাঙ্কটা চেঞ্জ হয়েছে, প্রতিসরাঙ্কটা চেঞ্জ হয়েছে বলে, প্রতিসরাঙ্কটা চেঞ্জ হয়েছে বলে তাই জন্য কি হয়েছে আলোক মানে যে বর্ণ সেটা হচ্ছে তোমার হচ্ছে এই প্রতিসরাঙ্ক চেঞ্জ হওয়ার কারণে এই মাধ্যমে প্রত্যেকটা আলোর বেগের পরিবর্তন আসবে। কি বললাম, বোঝা গেল, প্রত্যেকটা আলোর বেগের পরিবর্তন আসবে। তো যেহেতু প্রতিসরাঙ্ক এই মাধ্যমে কম ছিল বা প্রতিসরাঙ্কটা কম না, প্রতিসরাঙ্ক এখানে বলা ভালো যে শূন্য মাধ্যমের ক্ষেত্রে প্রত্যেকটা আলোর বর্ণের বেগটা সমান থাকে, এই এইটা এইটা মনে রাখবে, এটা একটা প্রাকৃতিক ব্যাপার, ঠিক আছে, এটা একদম মানে কি বলতো এটা একদম ফান্ডামেন্টাল কথা, এটা একদম পরিষ্কার কথা। যখন আলো শূন্য মাধ্যম দিয়ে যায় তখন দেখা গেছে যে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে বা বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আলোর বেগটা সবসময় কি হয়, সাদা আলোর যে সাদা আলো যে কটা উপাদান বর্ণ দিয়ে তৈরি, যে কটা উপাদান বর্ণ দিয়ে তৈরি এদের বেগটা সমান হয়, এদের বেগটা সমান হয়, কোথায় সমান হয় বেগটা, এটা হচ্ছে শূন্য মাধ্যমে সমান হয়, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে সাদা আলো, সাদা আলো যে কটা বর্ণ দিয়ে তৈরি প্রত্যেকটার বেগ সমান হবে, ঠিক আছে, কি বললাম বোঝা গেল। আর সাদা আলোটা যখন শূন্য মাধ্যম থেকে যখন কাঁচ মাধ্যমে বা প্রিজমের মধ্যে যখন প্রবেশ করছে, যেহেতু এই মাধ্যমের থেকে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক আলাদা, প্রতিসরাঙ্ক আলাদা হওয়ার জন্য এদের বেগটা কি হয়, বেগের পরিবর্তন আসে, এবং বেগের পরিবর্তন আসে বলেই মনে রাখতে হবে যে এই সাদা আলো প্রত্যেকটা বর্ণ বিভিন্ন দিকে এরকম ভাবে বেঁকে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা ভায়োলেটটা নিচের দিকে চলে যাচ্ছে কারণ এর বেগ সবচেয়ে কম, এর গায়ে বেশি জোর নেই, এর বেগ কম, এর জোরে যেতে পারবে না, এ
বেগ কম, আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাবে। আর সাদা আলোর যে উপরের দিক দিয়ে যে কালারটা গেছে রেড, এর বেগ সবচেয়ে বেশি, তাই জন্য একটু উপর দিয়ে যেতে পেরেছে। বোঝা গেল কি বললাম? আর এই যে ভায়োলেট যে বেগুনি যেটা, এর বেগ সবচেয়ে নেই, তাই জন্য আস্তে 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 নিচের দিকে পড়ে গেছে। তাই জন্য ভায়োলেটের হচ্ছে বেগ কম বলে এই নিচের দিক দিয়ে গেছে, রেডের বেগ বেশি বলে এই জন্য হচ্ছে উপর দিক দিয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার একটা কথা মনে রাখবে এখানে, যে সাদা আলোর যাওয়ার কথা অ্যাকচুয়ালি এই পথ বরাবর। কোন পথ বরাবর যাওয়ার কথা বলতো? এই ডটেড লাইনটা টানা আছে, এই পথ বরাবর যাওয়ার কথা। তো দেখো একটা জিনিস ভালো করে দেখো, এই এই রেডের যে চুতিটা হয়েছে এখানে, এইখান থেকে যে পথে যাওয়ার কথা আর যে পথ বরাবর গেছে, এটার মধ্যে যে চুতিটা হয়েছে, যে পথে যাওয়ার কথা আর যে যে পথ দিয়ে গেছে, অ্যাকচুয়ালি রেডটা এই পথ দিয়ে গেছে, তাহলে রেডের চুতি হয়েছে। কিন্তু এখানে ডেল্টা আর যেটা, মানে লাল আলোর চুতিকে আমরা ডেল্টা আর দিয়ে লিখবো, চুতিকে যে নিশ্চয়ই জানো যে ডেল্টা চিহ্ন দিয়ে লেখা হয়, তো ডেল্টা আর এর যে চুতিটা সেটা অনেক কম, তার তুলনায় দেখো বেগুনি আলোর চুতি কতটা বেশি, এতটা পর্যন্ত হচ্ছে বেগুনি আলোর চুতি হয়েছে। অ্যাকচুয়ালি যে পথে যাওয়ার কথা আর অ্যাকচুয়ালি যে পথে গেছে, যে পথে যাওয়ার কথা আর যে পথে গেছে, তার মাঝে যে যতটা অ্যাঙ্গেল হয়েছে সেটাকেই বলে হচ্ছে তার অ্যাকচুয়াল, মানে তোমার হচ্ছে চুতি বা কৌণিক চ্যুতি। তাহলে দেখো ওর যাওয়ার কথা ছিল এই ডটেড লাইন বরাবর, কিন্তু ও গেছে এই লাইন বরাবর, তাহলে কতটা চ্যুতি হয়েছে দেখতে পাচ্ছ? তো এতটা চ্যুতি হয়েছে। তাহলে এইখানটাতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডেল্টা ভি পাবো, এই জায়গাটা পাবো হচ্ছে ডেল্টা ভি, মানে এই যে গোটা যে চ্যুতিটা, এই চ্যুতিটা হচ্ছে আমাদের ডেল্টা ভি। তাহলে তোমরা এখন নিশ্চয়ই ভালোভাবে দেখে বুঝতে পারছো যে কোনটা চ্যুতি বেশি। তুমি দেখো ভায়োলেটের চ্যুতি অনেকটা বেশি, তাহলে ডেল্টা ভিটা খুব বেশি হবে কার থেকে? ডেল্টা আর এর থেকে, ডেল্টা আর এর থেকে বেশি হবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এটা যা যে বেশি হবে তার দিকে এরকম হাঁটা থাকবে, তার দিকে এরকম হাঁটা থাকবে। বোঝা গেল কি বললাম? তাহলে চ্যুতি কার বেশি? যদি বলে যে প্রিজমের মধ্যে দিয়ে আলোকের বিচ্ছুরণ ঘটার পরে যে সাতটা আলোর বর্ণালী পাওয়া যায়, তার মধ্যে সব থেকে বেগ কার বেশি? বেগ বেশি বললে উত্তর লিখতে হবে লাল আলোর, বেগ কম কার বললে উত্তর লিখতে হবে ভায়োলেট বা বেগুনি। যদি বলা হয় সব থেকে বেশি চ্যুতিকার হবে, সব থেকে বেশি চ্যুতি হবে হচ্ছে বেগুনি কালারের আলোর, আর সব থেকে কম চ্যুতি যার হবে সেটা হচ্ছে রেড কালারের আলোর। আশা করি এইটুকু টপিক, এইটুকু জিনিস তোমাদের মাথার মধ্যে ঢুকেছে। আর সাদা আলো কেন সাতটা পটপটিতে বিভক্ত হয় সেটা নিশ্চয়ই বুঝেছ, যে এইখানটাতে মাধ্যমের যখন শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে আলোক রশ্মি যায়, তখন এটা আলোর ফান্ডামেন্টাল একটা ধর্ম, যে আলো যখন শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যখন যায় তখন ওর কোনো রব কোনো, মানে সাদা আলোটা যে কটা কালার দিয়ে তৈরি, ওদের কোনো কি হবে না, ওদের কোনো তোমার হচ্ছে বেগের পরিবর্তন হয় না, প্রত্যেকটা আলো একই বেগ নিয়ে চলে। কিন্তু যখনই মাধ্যম পরিবর্তন হয়, যখনই মাধ্যম পরিবর্তন হয়, শূন্য বা বায়ুমাধ্যম বাদ দিয়ে যখনই মাধ্যমের পরিবর্তন হয়, তখন মনে রাখতে হবে প্রতিসরাঙ্ক বেশি হয়ে যায় বা প্রতিসরাঙ্কের পরিবর্তন ঘটে, প্রতিসরাঙ্কের পরিবর্তন ঘটে, এটা হচ্ছে মেন কথা। তো প্রতিসরাঙ্কের পরিবর্তন ঘটার কারণে এই এই আলোগুলোর বেগটা তখন একই থাকে না, প্রতিসরাঙ্কটার পরিবর্তনের কারণে আলোগুলোর আর বেগ একই থাকে না, ফলে একটা কালার অন্যদিকে, আর একটা কালার অন্যদিকে, আর একটা কালার অন্যদিকে, এইভাবে প্রত্যেকটা কালার আলাদা আলাদাভাবে, মানে আর কি ভেঙে বেরিয়ে যায়, আলাদা আলাদাভাবে ভেঙে বেরিয়ে যায়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এখানে সব থেকে বেশি যেহেতু লাল আলোর বেগ, তাই জন্য লাল আলোটা উপর দিয়ে গেছে, যেহেতু বেগুনি আলোর গায়ে বেশি জোর নেই, বেগ কম, তাই জন্য আস্তে আস্তে নিচের দিকে পড়ে গেছে। বোঝা গেছে কি বলেছি? তো সেই কারণের জন্য বেগুনি কালারের চ্যুতি সবচেয়ে বেশি এসছে, লাল আলোর চ্যুতি একটু কম এসছে। জেনে রাখবে চ্যুতি কি জিনিসটা, চ্যুতি হচ্ছে যে পথে অ্যাকচুয়ালি যাওয়ার কথা কিন্তু যে পথে অ্যাকচুয়ালি গেছে, যে পথে যাওয়ার কথা কিন্তু অ্যাকচুয়ালি যে পথে গেছে, তাদের মাঝের যে অ্যাঙ্গেল সেটাকে বলবো আমরা চ্যুতি। তাহলে ওর যাওয়ার কথা এই ডটেড লাইন বরাবর, গেছে হচ্ছে এই লাইন বরাবর, তাহলে এদের মাঝের যে অ্যাঙ্গেল সেটাকে বলবো চ্যুতি, যেটা হচ্ছে ডেল্টা আর লাল আলোর ক্ষেত্রে। আর ওর যাওয়ার কথা এই ডটেড লাইন বরাবর কিন্তু গেছে এইভাবে, তাহলে এই যে চ্যুতিটা এটাকে বলবো হচ্ছে ডেল্টা ভি, এটাকে বলবো হচ্ছে ডেল্টা ভি, এটা হচ্ছে বেগুনি বর্ণের ক্ষেত্রে। তাহলে সেই জন্য আমরা দেখতে পেলাম সব থেকে বড় চ্যুতি যেটা দেখতে পাচ্ছি বেগুনি আলোর ক্ষেত্রে, ওই জন্য ডেল্টা ভিটা ডেল্টা আর এর থেকে বেশি। তাহলে এতটা অবধি তোমাদের কাছে বোঝা গেছে যে আলোর বিচ্ছুরণ কেন ঘটে, কার চ্যুতি সবচেয়ে বেশি হয়, কার তোমার হচ্ছে বেগ বেশি, কার বেগ কম, সবই তোমরা বুঝতে পেরেছো। মনে রাখতে হবে যদি আমরা এখানে একটা কোনো পর্দাকে রাখি, ঠিক আছে, এগুলোকে সরিয়ে দিই, দিয়ে যদি এখানে একটা কোনো পর্দাকে রাখি, এখানে একটা কোনো পর্দাকে রাখি, তাহলে তোমরা দেখবে এই এই আলোগুলো সবে সেই পর্দার ওপর পড়বে। ঠিক আছে, আলোগুলো এসে এই পর্দার ওপর পড়বে, এবং পর্দার ওপর পড়ার পর তুমি দেখতে পাবে যে এইখানে একটা আলোর বর্ণালী, এখানে একটা আলোর বর্ণালী, এখানে একটা আলোর বর্ণালী, এখানে একটা আলোর বর্ণালী, এভাবে সাতটা আলোর বর্ণালী তোমরা দেখতে পাবে।
তো এই যে আলোর বর্ণালীগুলো আমরা দেখতে পাচ্ছি না, এখানে একটা আলোর বর্ণালী এইভাবে প্রত্যেকটা যে আলোর বর্ণালীগুলো দেখতে পাচ্ছি, মনে রাখবে যে এই আলোর বর্ণালীগুলো কিন্তু নিরবিচ্ছিন্ন, মানে যেখানটাতে ধরো ধরো এইটা হচ্ছে আলোর একটা বর্ণালী, ঠিক এইটার সাথে ঘেঁষে আর একটা বর্ণালী তৈরি হবে, তার ওপর ঘেঁষে আর একটা বর্ণালী তৈরি হবে, ঠিক আছে, তার ওপর ঘেঁষে আর একটা বর্ণালী তৈরি হবে, এরা কিন্তু পরস্পরের সঙ্গে একদম টাচে থাকবে, ঠিক আছে। তো যদি এরকমভাবে টাচে থাকে, ঠিক আছে, পরস্পরের সঙ্গে ঘেঁষে থাকে, তো যেহেতু থাকছে মানে পরস্পরের সঙ্গে টাচে থাকছে এবং একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী গঠন মানে মানে কন্টিনিউয়াস হয়, সেই জন্য এটাকে নিরবিচ্ছিন্ন বর্ণালী বা নিরবিচ্ছিন্ন প্রকৃতির দেখা যায়, মানে এখানে যে বর্ণালীটা দেখা যায় সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রকৃতি, এইটুকু আমি তোমাদেরকে বলতে চাইছি আর কি। এবার যদি আলোক রশ্মিগুলো এই বর্ণালীগুলো যদি পরস্পরের ওপর এরকম উপরিপাতিত হয়, পরস্পরের সাথে যদি মিশে যায়, তখন তাকে আমরা বলে থাকি অশুদ্ধ বর্ণালী। যদি পরস্পরের সাথে না মেশে পৃথক পৃথকভাবে প্রত্যেকটা বর্ণালীকে বোঝা যায়, তখন তাকে আমরা বলে থাকি শুদ্ধ বর্ণালী। তাহলে খাতার মধ্যে কী লিখতে হবে, শুদ্ধ বর্ণালী কী আর অশুদ্ধ বর্ণালী কী? তাহলে এই যে প্রতি বিচ্ছুরণের পর, বিচ্ছুরণের পর যখন আলোর বর্ণালীগুলো বা আলোর বর্ণগুলো একে অপরের ওপর উপরিপাতিত হবে বা পরস্পরের সাথে এরকম মিশে যাবে, একে অপরের ওপর উপরিপাতিত হবে বা পরস্পরের সাথে মিশে যাবে, কি বললাম কথাটা বুঝতে পেরেছো, তখন বর্ণালীগুলোকে আর স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে আর বোঝা যায় না, পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে আর বোঝা যায় না, তখন সেটাকে আমরা বলে থাকি অশুদ্ধ বর্ণালী। যদি এরা পরস্পরের সাথে মিশে না যেত, প্রত্যেকটাকে পৃথক পৃথকভাবে বোঝা যেত, তখন তাকে আমরা বলে থাকতাম শুদ্ধ বর্ণালী। তাহলে শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী নিশ্চয়ই খাতার মধ্যে লিখে নিয়েছো, যদি না লিখে থাকো, যদি অসুবিধা হয় শুনে লিখতে, তাহলে বই দেখেও পড়তে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা ধরো কালার রয়েছে, এরকম একটা কোনো কালার রয়েছে, ঠিক আছে, এই কালারটা রয়েছে, ধরো এই যে কালারটা, এই কালারটার উপর থেকেই যদি এখান দিয়ে যদি আর একটা কালার শুরু হতো, ঠিক আছে, একটা কালার শেষ হতে পারলো না, এই কালারটা এইখানে এসে শেষ হওয়ার কথা কিন্তু এটা শেষ হতে পারলো না, তার উপর দিয়ে আর একটা কালার শেষ হতো, তখন এই নীল কালারটা আর সবুজ কালারটাকে ভালো করে স্পষ্টভাবে বোঝা যেত না, তখন সেটাকে আমরা বলতাম অশুদ্ধ বর্ণালী, ঠিক আছে, অশুদ্ধ বর্ণালী বলতাম, একে অপরের সাথে মিশে যাচ্ছে। কিন্তু যদি না মেশে, ধরো এখানে ব্লু কালারটা শেষ হলো, তার ঠিক নিচে এই জায়গাটা থেকে এটা এখান থেকে স্টার্ট হলো সবুজ কালার, তার ঠিক নিচে এখানে একটা অন্য কালার, তার ঠিক নিচে এখানে একটা অন্য কালার, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা বর্ণালীকে, এটাকে আমরা বলবো শুদ্ধ বর্ণালী। আর এইটা যখন একটার ওপর আর একটা মিশে যাবে এরকমভাবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অশুদ্ধ বর্ণালী। বোঝা গেল কি বললাম? তো এই হচ্ছে তোমার শুদ্ধ বর্ণালী আর অশুদ্ধ বর্ণালী কাকে বলে, আর কখন শুদ্ধ বর্ণালী তৈরি হয়, অশুদ্ধ বর্ণালী তৈরি হয় বলে দিলাম, বুঝিয়ে দিলাম তোমাদেরকে। আচ্ছা, সবই বোঝা গেছে, চলো এবার একটুখানি দেখা যাক যে আমাদের একটা শুদ্ধ বর্ণালীর উদাহরণ কী আর অশুদ্ধ বর্ণালীর উদাহরণ কী। দেখো, বলে রাখি প্রথম কথা যে যদি বলে আলোক বিচ্ছুরণ আবিষ্কার কে করেন, যে এই আলোক বিচ্ছুরণের যে টোটাল ঘটনা এটা আবিষ্কার কে করেন, তাহলে এটার উত্তর হবে হচ্ছে নিউটন স্যার, ঠিক আছে। মনে রাখতে হবে কি, নিউটন আবিষ্কার করেছেন এই আলোক বিচ্ছুরণের ঘটনা, ঠিক আছে। এটা হচ্ছে একটা কোয়েশ্চেনের উত্তর গেল। আর একটা কোয়েশ্চেনের ধর যদি তোমাকে উত্তর এখানে বলা হয় যে একটা আলোক বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও, তাহলে আলোক বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনার উদাহরণ তোমরা সবাই জানো, উত্তরটা হবে রামধনু। অনেকবার বাড়িতে নিশ্চয়ই স্যারেরা পড়িয়েছেন বা অনেকবার জানো যে উত্তরটা হবে রামধনু। কিন্তু যদি এখানে আমি তোমাকে কোয়েশ্চেন করি রামধনুটা কী বর্ণালী, ঠিক আছে, কী বর্ণালী, মানে এটা শুদ্ধ বর্ণালী হবে নাকি অশুদ্ধ বর্ণালী হবে, তখন দেখবে তোমরা সবাই হকচকিয়ে যাবে, তখন আর তোমাদের কাছে আটকে যাবে কোয়েশ্চেনটা। তো অনেকেই জানো, অনেকেই জানো না, ঠিক আছে। তো জেনে রাখো যে এই যে রামধনু, যেটা এই রামধনু কিন্তু হচ্ছে একটা অশুদ্ধ বর্ণালী। কোনটার মধ্যে পড়বে? রামধনুটা পড়বে হচ্ছে অশুদ্ধ বর্ণালী, ঠিক আছে, বোঝা গেল, অশুদ্ধ বর্ণালী, ঠিক আছে, অশুদ্ধ বর্ণালী, ঠিক আছে, অশুদ্ধ বর্ণালী, ঠিক আছে, বুঝতে পারলে। আর যদি বলে যে তাহলে শুদ্ধ বর্ণালী কী, দেখবে যে সিডি যেটা থাকে না, সিডি ক্যাসেট নিশ্চয়ই দেখেছো, যে ক্যাসেটের দেখবে যে পিছন দিকটা যদি দেখো, দেখবে সাতটা কালারকে বিভিন্ন রকমভাবে দেখা যায়, ঠিক আছে, স্পষ্টভাবে। তো ওইটা হচ্ছে শুদ্ধ বর্ণালীর এক্সাম্পল। আর এই যেটা রামধনু, যেটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী, একটা প্রাকৃতিক আলোক বিচ্ছুরণের ঘটনা এবং একটা অশুদ্ধ বর্ণালীর উদাহরণ, দুটো কোশ্চেন হবে কিন্তু এখান থেকে। এটা হচ্ছে রামধনু হচ্ছে একটা অশুদ্ধ বর্ণালী, এক নম্বর। দুই নম্বর হচ্ছে একটা প্রাকৃতিক আলোক বিচ্ছুরণের ঘটনা। এবার আমি দেখাবো যে এই রামধনু কিভাবে সৃষ্টি হয় এবং রামধনু তোমাদের হচ্ছে কেন একটা অশুদ্ধ বর্ণালী, সেটা নিয়ে আমি একটুখানি ব্যাখ্যা দিই। দেখো, তো প্রথম কথা বলে রাখি যে রামধনু কখন সৃষ্টি হয় সেটা কি জানো? দেখবে যে যখন একটু বর্ষাকালটাল চলে বা যখন বিকালবেলার দিকে বৃষ্টি হয়, ঠিক আছে, বর্ষাকালে বিশেষ করে এই জিনিসটা দেখতে পাবে তুমি, বর্ষাকালে বৃষ্টি যখন হয় তখন তুমি দেখতে পাবে যে ঠিক বিকালবেলাতে পূর্ব দিকে যদি তুমি তাকাও তখন তুমি দেখতে পাবে হচ্ছে রামধনু, ভালোভাবে দেখতে পাবে। কারণটা কী বলো তো, যেদিকে সূর্যটা থাকবে
তার ঠিক বিপরীত দিকে তুমি হচ্ছে কি দেখতে পাবে আলোর বিচ্ছুরণ মানে হচ্ছে সাতটা যে বর্ণ সেটা তুমি দেখতে পাবে মনে করে দেখো যখন আমরা এখানে প্রিজমটাকে এঁকেছিলাম এরকম ভাবে যখন প্রিজম এঁকেছিলাম এখান থেকে আলোকরশ্মি বেরোনোর পর এই যে সাতটা আলোকপটিতে যে ভেঙে যাচ্ছিল এই সাতটা আলোকপটিতে যে ভাঙছিল আলোটা আসছিল এই দিক থেকে তার বিপরীত দিকে আমি হচ্ছে বিচ্ছুরণ দেখতে পাচ্ছিলাম যেদিক থেকে আলো আসছে তার বিপরীত দিকে আমি আলোর বিচ্ছুরণ দেখতে পাচ্ছিলাম ইয়েস অর নো এটাই ঠিক যেদিক থেকে আলো আসছে তার বিপরীত দিকে বিচ্ছুরণ দেখা যাচ্ছে সেরকমভাবে যখন বিকালবেলা হয় তখন সূর্য কোন দিকে যায় বাবু বিকালবেলা সূর্য আস্তে আস্তে অস্ত যাওয়ার জন্য আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যায় তাহলে সূর্য বিকালবেলাতে কোন দিকে থাকে পশ্চিম দিকে থাকে তাহলে পশ্চিম দিক থেকে আলো আসে ঠিক আছে জলকণার মধ্যে দিয়ে এটা বিচ্ছুরিত হয় আলোকরশ্মি বিচ্ছুরিত হয়ে আমরা পূর্ব দিকে মানে উল্টো দিকে পূর্ব দিকে আমরা কি দেখতে পাই আলোর বিচ্ছুরণকে দেখতে পাই বা হচ্ছে রামধনুকে দেখতে পাই তো রামধনুটা কিভাবে সৃষ্টি একটুখানি ব্যাখ্যা দেওয়া যাক ধরো জলের ফোঁটা নিশ্চয়ই দেখেছো যে জলের ফোঁটাটা কীরকম দেখতে হয় এরকম টাইপের দেখতে হয় এটা হচ্ছে একটা জলের ফোঁটার মতো দেখতে এরকম দেখতে হয় এবার যখন এই জলের ফোঁটাটা এই জলের ফোঁটাটা অ্যাকচুয়ালি একটা প্রিজমের মতন কাজ করে ঠিক আছে এটা একটা প্রতিসারক তল মানে এরকম একটা প্রিজমের মতন কাজ করে দেখো তুমি একটু একটুখানি ছবিটাকে কল্পনা করো তাহলে এটা দেখতে প্রিজমের মতন যদি বানাই দেখতে এটা এরকম হবে না এটা দেখতে তো এরকম হবে যে প্রিজমের মতনই দেখতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসটা তো এই যে জলের যে ফোঁটাটা এটা একটা প্রিজমের মতো দেখতে হবে যদি একটুখানি ভালো করে ভাবো এটা হচ্ছে দেখো একটা প্রিজমের মতন দেখতে ঠিক আছে এটা একটা প্রিজমের মতন দেখতে হবে তো এই যে প্রিজমের মতন যে দেখতে হয় না জলের ফোঁটার যে প্রিজমের মতো দেখতে হয় আমি যদি এটা মুছেও দিই তোমাদেরকে বোঝানোর জন্য তো কি হয় সূর্যের আলো এই যে আলোকটা যাচ্ছে এটা হচ্ছে সূর্যের আলো বা এটাকে আমরা অপর কথায় বলবো হচ্ছে সাদা আলো ঠিক আছে সূর্য আলো বা হচ্ছে সাদা আলো ঠিক আছে সাদা আলো তো সূর্যের আলো বা সাদা আলো এইটার মধ্যে দিয়ে বিচ্ছুরিত হওয়ার পর যখনই জলের ফোঁটায় পড়বে তখনই সবার একটা অভিলম্ব টানি তো এখান থেকে বেরোনোর পর এর যাওয়ার কথা থাকে এই পথ বরাবর কিন্তু বিচ্ছুরিত হওয়ার ফলে এটা সাদা সাতটা আলোকপটিতে এটা ভেঙে যায় ঠিক আছে সাতটা আলোকপটিতে এরকমভাবে ভেঙে যায় এক দুই তিন চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় আর এইখান থেকে আর একটা সাত এই সাতটা আলোকপটিতে এটা কি হয়ে যায় ভেঙে যায় ঠিক আছে সাতটা আলোকপটিতে এটা ভেঙে যায় তো এই যে সাতটা আলোকপটিতে এটা ভেঙে গেল তো নিচের দিকের যে কালারটা সেটা ভায়োলেট হয় এটা ইন্ডিগো এটা ব্লু এটা গ্রিন এটা ইয়েলো এটা অরেঞ্জ এটা হচ্ছে রেড ভিভ জিওর ঠিক আছে এই সাতটা আলোকপটিতে ভেঙে গেল তাহলে এই জলের যে ব্যাপারটা এই জলটা কী করতে দিয়ে আছে স্যার বৃষ্টি হয়ে যাওয়ার পর জল কী করে থাকে দেখো একটু কথাটা মন দিয়ে শুনবে বায়ুতে কী থাকে বলতো জলীয় বাষ্পের ভাবটা বেশি থাকে একটু বায়ুটা ভেজা 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 থাকে একটু একটু কী বলতো একটু আর্দ্র ভাব থাকে বায়ুতে তোমরা নিশ্চয়ই জানো যে বৃষ্টি হওয়ার সময় বর্ষাকালে একটু আর্দ্র বায়ু থাকে একটু ভেজা 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 ভাব থাকে তো ওই ভেজা ভেজা যে ভাবটা ওই ভেজা ভেজা ভাব আছে মানে কি ওর মধ্যে জলকণা রয়েছে ওই জলকণার মধ্যে দিয়ে যখন সূর্যের আলো বা সাদা আলো যখন যাবে তো এই সাতটা আলোকপটিতে এরকমভাবে ভেঙে যাবে ঠিক আছে বোঝা গেল কিন্তু এইখানটাতে মনে রাখতে হবে যে সাতটা আলোকপটিতে ভেঙে যায় কিন্তু এই আলোক রশ্মিগুলো কিন্তু কখনো এটা এই আলোক রশ্মিগুলো কিন্তু এর মধ্যে ধরো এসে পড়লো মানে ধরো এখানে ধরো কেউ চোখ রাখলো বা তুমি ধরো চোখ রেখে দেখছো জেনে রাখবে এই আলোকরশ্মির ওপর এই সেকেন্ড আলোকরশ্মিটা উপরিপাতিত হবে তার ওপর এটা 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 উপরিপাতিত হবে মানে আমাদের কার্টুনেই একমাত্র দেখায় যে সাতটা আলোকরশ্মিকে পরিষ্কারভাবে আমরা রামধনুতে দেখতে পাই কিন্তু সেটা কিন্তু বাস্তবে হয় না বাস্তবে যখন তুমি যদি রামধনু একটুখানি মন দিয়ে দেখবে যে একটা কালারের ওপর আর একটা কালার পিওরলি বোঝা যায় না মানে একটার ওপর আর একটা মিশে থাকে ঠিক আছে কি বললাম কথাটা বুঝতে পারলে তো একটা কালারের ওপর আর একটা কালার মিশে থাকে বোঝে রামধনু তো সৃষ্টি হয় সাতটা আলোক বিচ্ছুরণ ঘটে কিন্তু একটার ওপর আর একটা মিশে থাকে এই মিশে থাকার কারণে একদম প্রপারলি বোঝা যায় না একটু মিশে থাকে সেইটার জন্য এই বর্ণালীটাকে বলা হয় হচ্ছে তোমার কি এই যে রামধনুটাকে বলা হচ্ছে অশুদ্ধ বর্ণালী একে অপরের সাথে মিশে থাকে বর্ণগুলোকে স্পষ্টভাবে বোঝা যায় না ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ সাতটা কালার হচ্ছে কিন্তু পুরো স্পষ্ট নয় কিন্তু সেটা পুরো স্পষ্ট কখনো হয় না ভালো করে দেখবে জিনিসটা তাহলে পুরো স্পষ্ট হয় না বলে বলা হয় যে রামধনুটা এটা হচ্ছে একটা অশুদ্ধ বর্ণালী আর রামধনু কী করে সৃষ্টি হয় বুঝেছি জলের কণার মধ্যে এইভাবে বিচ্ছুরণ হয় জিনিসটা এতদিন জানতে আশা করি জানতে না কেউ তো এইভাবে বিচ্ছুরণের ঘটনাটা ঘটে এই যে একটা জলের ফোঁটাকে দেখালাম এটা হচ্ছে বায়ুতে থাকা জলীয় বাষ্প যখন মানে বৃষ্টি বর্ষাকাল হয় তখন বায়ুর মধ্যে জলীয় বাষ্প ভাবটা থাকে একটু ভেজা ভেজা ভাবটা থাকে তখন এই জলকণার মধ্যে দিয়ে আলোকরশ্মির বা সূর্যের আলোর এরকমভাবে বিচ্ছুরণ ঘটে এরকম সাতটা আলোর বর্ণালী পাওয়া যায়
বুঝতে পারছ কি বললাম? তাহলে এই যে জিনিসটা এটাই হচ্ছে তোমার রামধনু। তো রামধনু হচ্ছে অবশ্যই একটা প্রাকৃতিক সৌর বর্ণালী, রামধনু অবশ্যই একটা আলোক বিচ্ছুরণের ঘটনা, রামধনু অবশ্যই একটা বর্ণালী, শুদ্ধ বর্ণালী না অশুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী, রামধনু কখন সৃষ্টি হয় বোঝা গেছে, ঠিক আছে? তো চলো রামধনুর কেস আমরা বুঝে নিয়েছি, এবার নতুন কিছু শেখা যাক। এখন প্রমাণ করব মিউ আর লেস দ্যান হচ্ছে মিউ ভি, মানে যেটা হচ্ছে বেগুনি কালারের যে আলো তার জন্য কোনো মাধ্যমের যে প্রতিসরাঙ্কটা হবে সেটা বেশি হবে, বেগুনি কালারের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যেটা হবে সেটা বেশি হবে কার থেকে, লাল আলোর থেকে বেশি হবে, ঠিক আছে? এটা কী করে প্রমাণ করব? দেখো এটা প্রমাণ করবার জন্য আমাদের কাছে একটা সূত্র আছে, সেটা হচ্ছে বিজ্ঞানী কচির সূত্র, ঠিক আছে? কচির সূত্র, অনেকে কচি বলে, কচি না ভাই, কচি, ঠিক আছে? যদি ইংলিশে লিখতে চাও তাহলে CAUCHY, কচি। তো কচির যে সূত্র, কচি সূত্রটা কী আছে? কচি সূত্রটা হচ্ছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে যদি আমরা মিউ দিয়ে লিখি তাহলে সেই মিউটা হবে এ প্লাস বি বাই ল্যামডা তার হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে বিজ্ঞানী কচির সূত্র, যে মিউ ইজ ইকাল টু এ প্লাস বি বাই ল্যামডা তার স্কোয়ার। ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যে আলোটা নিয়ে কথা বলছি তার তরঙ্গ দৈর্ঘ্য। মিউ মানে হচ্ছে যে মাধ্যমটা নিয়ে কথা বলছি তার প্রতিসরাঙ্ক, আর এ আর বি হচ্ছে কোনো একটা ধ্রুবক, ওই মাধ্যমের কোনো ধ্রুবক, ঠিক আছে? এটা হচ্ছে বিজ্ঞানী কে দিয়েছিলেন, বিজ্ঞানী কচি দিয়েছিলেন তার সূত্র, এটা এটা খালি মনে রাখতে হবে। তোমার কোনো প্রমাণ নেই এটার ওপর, বাকি এটা কী করে এলো সেটা কিচ্ছু জানার দরকার নেই, তোমাকে খালি একটাই কথা বলেছি, বেশি কোনো কথা না বলে একটাই কথা খালি তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কচির সূত্র এটা, ব্যাস। এটার কোনো কিছু তোমার জানার দরকার নেই, ব্যাস এইটুকু খালি মনে রাখলেই তোমার হবে, তোমার ক্লাস টেনের সিলেবাসের জন্য এনাফ। এবার এই মিউ মানে যেটা বললাম যে এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এটা থেকে আমাদের কী লাভটা হবে? দেখো ল্যামডা মানে হচ্ছে এই এখানে এ আর বি তো ধ্রুবক, তাহলে এটা নিয়ে কোনো কথা হবে না। আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা নিয়ে একটু কথা বলা যাক। দেখো আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা দেখো মিউ এর থেকে উল্টো দিকে রয়েছে, মানে মিউ যদি এরকম সোজা, মানে মিউ এর সাথে সোজাসুজি ওপরে না থেকে নিচের দিক করে রয়েছে, নিচের দিক করে রয়েছে, মানে ধরো এ থাকলো, এর সাথে সমানুপাতিক ওয়ান বাই বি রয়েছে, মানে কি এর সোজাসুজিতে এক রয়েছে আর এর ঠিক উল্টো দিকে, এর ঠিক উল্টো দিকে বি রয়েছে, মানে এটা কি এর সাথে বিটা ব্যস্তানুপাতিক রয়েছে, ঠিক সেম টু সেম ভাবে মিউ এর সাথে এই ল্যামডা স্কোয়ারটা নিচের দিক করে রয়েছে, নিচের দিক করে রয়েছে মানে ব্যস্তানুপাতিক রয়েছে, বোঝা যাচ্ছে এটুকু? তো আমি কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো, মিউ এর সাথে তার ঠিক ল্যামডা স্কোয়ারটা দেখো একদম নিচের দিক করে রয়েছে, নিচের দিকে, তাহলে মিউ এর সাথে এটা তো ব্যস্তানুপাতে রয়েছে, তো এটুকু তো বুঝতে পারছো, ম্যাথ তো এইটুকু পারো নিশ্চয়ই, যে মিউ এর সাথে ল্যামডাটা ব্যস্তানুপাতিক রয়েছে, তাহলে মিউ এর সাথে যদি ল্যামডা ব্যস্তানুপাতিক হয় তাহলে আমাকে মনে রাখতে হবে ব্যস্তানুপাতিক হওয়ার মানে কি, যার ল্যামডা বেশি হবে মানে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হবে তার ক্ষেত্রে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম হবে, আর যার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তার ক্ষেত্রে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়। এবার একটা কথা মনে রাখো, যেটা বলছি ল্যামডা আর মানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, রেড আলোর যে হচ্ছে ল্যামডা সেটা হচ্ছে কি 8000 অ্যামস্ট্রংয়ের কাছাকাছি, 8000 অ্যামস্ট্রংয়ের কাছাকাছি। এই ওয়ার্ডটা যখনই আমি এখানে লিখলাম 8000 অ্যামস্ট্রংয়ের কাছাকাছি, এখানে অনেক বিজ্ঞ লোক আছে যারা এসে বলবে স্যার 6800 আছে আমার বইতে, স্যার আমার বইতে 7800 আছে, স্যার আমার বইতে 7500 আছে, যা আছে যার বইতে সেটাই হবে, 8000ও হতে পারে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা প্রায় মান, একটা প্রায় ভ্যালু, ঠিক আছে? তো প্রায় ভ্যালু এক একটা বইতে এক এক রকম উত্তর থাকবে, কোনো বইতে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 8000 লেখা আছে, কোনো বইতে 7500 লেখা আছে, কোনো বইতে 7800 লেখা আছে, কিচ্ছু মানে এইসব নিয়ে তোমার ভেবে লাভ নেই। তুমি একটা কথা খালি মনে রাখো যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 7800 ওরকম রেঞ্জের মধ্যে থাকে, বা কোনো কোনো বইতে 8000ও পাবে, তোমার বইতে 8000ও থাকতে পারে, ঠিক আছে? আমার কাছে 2-3টে বই আছে, সেই বইতে 8000ও আছে, ঠিক আছে? তো একটা একটা রাউন্ড ফিগারে মনে রাখো যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় 8000 অ্যামস্ট্রং, গল্প শেষ, অত বেশি মাথা খাটিয়ে লাভ নেই, বোঝা গেছে কি বললাম? তো এক একটা বইতে এক এক রকম এই ডেটা থাকে, 200-300 এগুলোর পার্থক্য থাকে, তো তাতে নিয়ে কোনো অসুবিধা নেই। আর বেগুনি কালারের যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ভি সেটা হচ্ছে তোমার কি সব থেকে কম হয়, যতগুলো 7টা আলোর বর্ণ পাই তার মধ্যে সব থেকে কম আলোর তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে বেগুনি কালারের, এর তরঙ্গ দৈর্ঘ্যটা হয় হচ্ছে 4000 অ্যামস্ট্রং, এটাও এক একটা বইতে এক এক রকমভাবে রয়েছে, তো 4000 অ্যামস্ট্রংটা ধরে রাখলেই মনে রাখলেই হবে, ঠিক আছে? বুঝতে পারা গেছে? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 8000, বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000। তাহলে যতগুলো কালার আমাদের রয়েছে, যতগুলো কালার রয়েছে বেগুনি বেনিয়া সহ কালার, যতগুলো কালার রয়েছে বেগুনি নীল হলুদ সবুজ কমলা লাল, তার মধ্যে সবথেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? সবথেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল আলোর। আর সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই কার, এটা এটা কার? বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যে প্রতিসরাঙ্কের সাথে, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের সাথে
আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, আবার শুধু ব্যস্তানুপাতিক নয়, এর সাথে ব্যস্তানুপাতিকের স্কোয়ার রয়েছে। মানে বুঝতে পারছো, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য এখানে বসিয়ে তার স্কোয়ার করতে হবে। বলা সেটা হচ্ছে যে এর সাথে, এটা সিম্পল কথা মনে রাখো যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, বোঝাই যাচ্ছে পরিষ্কার। তাহলে যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যেহেতু ল্যামডা আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার থেকে, ল্যামডা ভি এর থেকে, তাই জন্য কি হবে, কচির সূত্র থেকে আমরা পাই, এই কথাগুলো এখানে লিখবে, কচির সূত্র থেকে আমরা পাই যে মিউ মিউ ভি যেটা হবে, মিউ মিউ আর যেটা হবে সেটা ছোট হবে কার থেকে, মিউ ভি এর থেকে। বোঝা গেল, এটা নর্মাল সিম্পল ম্যাথামেটিক্স। তাহলে দেখো এত কথা ভাবার বা এত কথা লেখার কিছু দরকার নেই, কি লিখতে হবে সিম্পল কথা আমি এখানে বলে দিচ্ছি, এটা প্রমাণ করতে দেয়, এটা পর্ষদমনা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। তাহলে তোমাকে বলবে যে কোনো মাধ্যমের জন্য, কোনো মাধ্যমের ক্ষেত্রে লাল আলোর প্রতিসরাঙ্কের থেকে বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক, বা কোনো কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বেগুনি বর্ণের জন্য যত হবে সেটা বেশি হবে লাল আলোর জন্য যে প্রতিসরাঙ্ক হবে তার থেকে, এইটা আমাকে প্রশ্ন আসবে বা প্রমাণ করতে দেবে। তো এটা কীভাবে করব, এটাকে একটাই কথা লিখবো, আমরা বিজ্ঞানী কচির সূত্র থেকে আমরা জানি যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। মানেটা কি, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কটা হচ্ছে ওই যে মাধ্যম নিয়ে কথা বলা হচ্ছে তার ধ্রুবক, এবং সেই মাধ্যমের মধ্যে দিয়ে যে আলোটার কথা বলা হচ্ছে, মানে লাল আলো না বেগুনি আলো, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বর্গের সাথে ব্যস্তানুপাতে রয়েছে, এইটুকু বোঝা গেল। এবার মনে রাখতে হবে যতগুলো কালার রয়েছে, যতগুলো কালার রয়েছে সাতটা কালারের মধ্যে, তার মধ্যে সবথেকে বেশি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কার, সবথেকে বেশি আলোর তরঙ্গ দৈর্ঘ্য লাল কালারের, যেটা হচ্ছে 8000 অ্যাংস্ট্রম, আর সবথেকে কম আলোর তরঙ্গ দৈর্ঘ্য কার, সেটা হচ্ছে বেগুনি কালার, যার হচ্ছে 4000 অ্যাংস্ট্রম। তো যেহেতু কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কটা ওই আলোর বর্ণের, ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, তাই জন্য যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই এর এর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কম হবে, আর যেহেতু বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই জন্য এর মানে হচ্ছে প্রতিসরাঙ্ক এর জন্য, মানে বেগুনি কালারের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হবে। সিম্পল হিসাব, বেগুনি কালারের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কটা বেশি হবে কার থেকে, লাল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কর থেকে, এইটুকু খালি মাথায় রাখতে হবে, সিম্পল হিসাব, বোঝা গেছে এইটুকু। এইভাবে ভাবতে পারো, এটা হচ্ছে একটা ব্যাখ্যা যেতে পারে। অথবা আর একটা কথা মনে রাখতে পারো যে আমরা জানি যে মিউ ইজ ইকাল টু হয় আমাদের সি বাই ভি, সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি মাধ্যমে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ, সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। তাহলে যখন আমরা মিউ আর নিয়ে যখন কথা বলবো, রেড রেড মিউ নিয়ে যখন, মানে লাল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক নিয়ে কথা বলবো, এটা কি, মিউ আর মানে হচ্ছে লাল আলোর জন্য, কি বললাম, লাল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, লাল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা কী দিয়ে লিখি, মিউ আর দিয়ে লিখি। তো এই মিউ আরটা কী হবে, মিউ আরটা হবে সি বাই ভি আর, মানেটা কি, নিচে হচ্ছে লাল আলোর বেগ কোনো একটা মাধ্যমে, আর সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তো তোমরা একটা কথা বলো, এই যে ভি আরটা মানে আলোর যে, লাল আলোর যে বেগটা, সেটা কম হয় না বেশি হয়? আমরা জানি যে লাল আলোর বেগ সব থেকে বেশি হয়, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। তাহলে যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ দুটোই বেশি, বা আমি যদি বেগ দিয়ে ব্যাখ্যা দিই, তাহলে আমি বলতে পারি যেহেতু লাল আলোর বেগটা বেশি, তাই জন্য এর মিউটা হবে কম, মানে এর জন্য যে লাল আলোর জন্য যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে সেটা কম হবে। ঠিক আছে, বোঝা গেল। আবার মিউ এইটা দিয়ে আমরা যদি বানাই, মিউ ভি ইকুয়াল টু সি বাই ভি ভি, মানেটা কি, ভি ভি মানেটা কি লিখলাম, ভি ভি মানে এটা লিখলাম যে ভায়োলেট বা বেগুনি কালারের আলোর যে বেগ সেটা আমরা জানি কম হয়, বেগুনি কালারের আলোর বেগটা কম হয়, তো সবথেকে কম বেগুনি কালারের, তাহলে বেগুনি কালারের আলোর বেগ কম হয় বলে ওই বেগুনি কালারের জন্য, বেগুনি কালারের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কটা বেশি হবে। এইটা যেহেতু কম হয় তাই জন্য মিউ ভিটা বেশি হবে। দেখো এটার উল্টো দিক করে রয়েছে, মানে এটার সাথে এটা ব্যস্তানুপাতে রয়েছে, এটুকু বোঝা গেল কি বললাম। সেইটা হচ্ছে তোমার সিম্পল হিসাব, এটুকু এখান থেকে ক্লিয়ার হচ্ছে। সেই জন্য আমি বলছি যে মিউ আর এর থেকে মিউ ভিটা বেশি হবে। বোঝা গেল, দুভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে, একটা কচি সূত্র দিয়ে আর একটা নর্মাল সিম্পল সূত্র দিয়ে ব্যাখ্যা দেওয়া যেতে পারে। ঠিক আছে, বুঝতে পেরে গেছে এতটা অবধি। চলো এবার আমরা একটা জিনিস দেখব যে লাল ও বেগুনি বর্ণের মধ্যে কার প্রতিসরণ কোণের মান বেশি হবে, কার ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান বেশি হবে, বা আমরা এটা ব্যাখ্যা দেবো হচ্ছে লাল এই যে আলোরকের যে বিচ্ছুরণ, এটা আমরা ব্যাখ্যা দেবো স্নেলের সূত্রের সাহায্যে। তো স্নেলের সূত্রের সাহায্যে এই বিষয়টা ব্যাখ্যা দেওয়া হবে, দেখো ভালো করে শুনবে মন দিয়ে। দেখো
আমরা একটু আগে একটা জিনিস শিখলাম যে প্রিজম যদি হয়, এটা যদি প্রিজম হয়, যখন কোন একটা সাদা আলোক রশ্মি আসে, ঠিক আছে, সাদা আলো যখন এখান এই প্রিজমের উপরে সে পড়ে, তখন সাদা আলোটা দুটো আলোক পটিতে ভেঙে যায়, একটা এটা আর একটা এটা, দুটো না সাতটা আলোক পটিতে ভেঙে যায়। আমি তার মধ্যে দুটো আলোক পটি দেখাচ্ছি তোমাদেরকে, একটা হচ্ছে তোমার লাল কালারের আলোক পটি দেখাচ্ছি আর একটা হচ্ছে ভায়োলেট কালারের আলোক পটি দেখাচ্ছি। এটা আমরা এটা 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 বলছি হচ্ছে রেড কালারের আলোক পটি, আর এইটাকে আমরা বলছি হচ্ছে ভি, মানে ভায়োলেট কালারের আলোক পটি, মানে লাল আর বেগুনি কালারের যে আলোক, যে বর্ণ বা আলোক যে পটি, সেই দুটোকে আমরা দেখাচ্ছি, ভালো করে বুঝবে জিনিসটা। তো যখন কোনো একটা মাধ্যমের ওপর যখন আলোক রশ্মি এসে পড়ে, শূন্য মাধ্যম দিয়ে যখন আসে, তখন সাদা আলোটা যে কটা উপাদান বর্ণালী দিয়ে গঠিত তাদের যে বেগটা সেটা সমান থাকে, কিন্তু প্রিজমের মধ্যে দিয়ে যখন এরা যায় তখন এদের যে স্পিডটা সেটা আলাদা হয়ে যায়। কারণ কি? কারণ এই শূন্য মাধ্যমের যা প্রতিসরাঙ্ক তার তুলনায় প্রিজমের প্রতিসরাঙ্ক আলাদা হয়। প্রিজমের প্রতিসরাঙ্ক আলাদা হয় বলে এখান দিয়ে যে মানে আলোক রশ্মিগুলো যায় তারা আলাদা হয়ে যায়, মানে তাদের বেগটা চেঞ্জ হয়ে যায়, বেগের চেঞ্জেস আসে বা বেগের পরিবর্তন আসে। ঠিক আছে, কী বললাম বোঝা গেছে? এটা আমি আগেও ব্যাখ্যা দিয়েছি আলোক বিচ্ছুরণের ক্ষেত্রে। তো যখন এই আলোক রশ্মিটা এখান থেকে বেরোবে, দেখো আপতন কোণটা কীভাবে মেজার করবো আমি, আগে এই জিনিসটা বোঝো। ধরো এই আলোক রশ্মিটা এখানে এসে আপতিত হয়েছে, তো এইটা যদি আমি অভিলম্ব হিসাবে ভাবি, এটাকে যদি আমি অভিলম্ব হিসাবে ভাবি, তাহলে অভিলম্বের সাথে আপতনের মধ্যে যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলবো আপতন কোণ। এটা অভিলম্ব, তার সাথে আপতিত আলোর মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো আপতন কোণ বা আই। আইটা এই 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 সাদা আলোটা আমরা পাঠিয়েছি, তো সাদা আলো আমরা প্রিজমের মধ্যেই পাঠিয়েছি, তাহলে সাদা আলো পাঠানোর জন্য এই সাদা আলোর মধ্যে রেড কালার অ্যান্ড ভায়োলেট কালার দুজনারই আপতন কোণটা কিন্তু আই থাকছে, আপতন কোণটার কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যখন এখান থেকে আলোক রশ্মিটা বেরোচ্ছে, এইখানে যদি একটা অভিলম্বটা নিই আর এখানে যদি একটা অভিলম্বটা নিই, তুমি একটা জিনিস ভেবে দেখো, এই অভিলম্বের সাথে এই সাদা আলোক রশ্মিটার যে মানে যে প্রতিসরণ যে কোণটা, প্রতিসরণ যে কোণটা মানে হচ্ছে আর যে কোণটা, ঠিক আছে, আর যে কোণটা প্রতিসরণ যে কোণটা, আর এখানের যে প্রতিসরণ কোণটা, এই এই অভিলম্বের সাথে যদি ভায়োলেট কালারকে আঁকা হয়, তাহলে এখানে যে প্রতিসরণ কোণটা, এটাকে যদি আর ভি দিয়ে লিখি, মানে বেগুনি কালারের আলোর প্রতিসরণ কোণ, এখানের যে প্রতিসরণ কোণ আর এখানের যে প্রতিসরণ কোণ নিশ্চয়ই আলাদা হবে, দুটো প্রতিসরণ কোণ নিশ্চয়ই আলাদা হবে, নিশ্চয়ই দুটো এক হবে না। কিন্তু যখন আলোক রশ্মিটা এসে পড়ছিল তখন তো লাল আর বেগুনি কালারটা সাদা আলোর মধ্যেই ছিল, মানে একই কোণে আপতিত হচ্ছিল। এটুকু বোঝা গেল কিনা? এই জায়গাটা জটিল করে ফেলো না, এই জায়গাটা খুব সহজ। কি বললাম? লাল কালার আর বেগুনি কালার, এই লাল কালার আর বেগুনি কালারটা সাদা কালারের মধ্যে মিশেছিল, তাহলে এরা যখন একসাথে এসে পড়ছিল তখন এখানে যে আপতন কোণটা তৈরি হচ্ছিল সেই কোণটা একই ছিল, লাল কালারের আর বেগুনি কালারের দুটোর ক্ষেত্রেই আপতন কোণটা একই ছিল। কিন্তু এইখান থেকে বেরোনোর সময়, এইখান দিয়ে বেরোনোর সময় লাল কালার একটা অন্য জায়গা দিয়ে গেছে, বেগুনি কালার আর একটা অন্য জায়গা দিয়ে গেছে, তাহলে এখানের প্রতিসরণ কোণ একটা তৈরি হয়েছে, এখানে একটা প্রতিসরণ কোণ তৈরি হয়েছে, তাহলে দু জায়গায় দুরকম প্রতিসরণ কোণ তৈরি হয়েছে। এটুকু বুঝতে পেরেছো? এখানের প্রতিসরণ কোণ একরকম তৈরি হয়েছে, এখানে একটা রকম প্রতিসরণ কোণ তৈরি হয়েছে, তাহলে প্রতিসরণ কোণের পরিবর্তন হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার ফলে। কিন্তু আপতিত রশ্মিটা তো সবাই তো একসাথে আসছিল, আপতন কোণের তো কোনো পরিবর্তন হচ্ছে না, আপতন কোণের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে পরিবর্তনটা হচ্ছে কার? প্রতিসরণ কোণের পরিবর্তন হচ্ছে। তাহলে এই প্রতিসরণ কোণের পরিবর্তন হয়, ঠিক আছে, কিন্তু এই যেটা হচ্ছে আপতন কোণ তার কোনো পরিবর্তন হয় না। আমরা এখন দেখব এই লাল কালার আর বেগুনি কালারের মধ্যে কার প্রতিসরাঙ্ক, এখানে লেখা আছে কার প্রতিসরণ কোণের মান বেশি, কার প্রতিসরণ কোণের মান বেশি, এটা আমরা দেখব। দেখো আমরা নর্মালি যেটা স্নেলের সূত্র সেটা থেকে আমরা জানি যে কোনো মাধ্যমের যদি প্রতিসরাঙ্ক নিয়ে কথা বলা হয় তাহলে সেটাকে লেখা হয় মিউ দিয়ে, আর সেটা মানে হচ্ছে সাইন আই, মানে আপতন কোণের সাইন, আর যেটা হচ্ছে প্রতিসরণ কোণ মানে যেটা আর তার সাইন, এটার অনুপাত, প্রতিসরণ কোণের সাইন আপতন কোণের সাইন এদের দুজনের অনুপাতকে আমরা মিউ বলে জানি। মিউ মানে কি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক বলতে আমরা কি বুঝি? আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন এদের দুজনের অনুপাতকে আমরা বলি হচ্ছে প্রতিসরাঙ্ক। বোঝা গেল কি বললাম? এবার দেখো এই যে প্রতিসরাঙ্কটা, এটা লাল আলোর ক্ষেত্রে কি হয়? লাল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কটা কম হয় আর বেগুনি কালারের জন্য প্রতিসরাঙ্ক বেশি হয়। তাহলে আমরা লাল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা মিউ আর দিয়ে লিখি। আচ্ছা, সাইন আইটাকে আমরা কি সাইন আই আর লিখবো? না, সাইন আই আর লিখবো না, কারণ
আইটা তো এই দেখো, আইটা তো দেখো এখানে সাদা আলো যখন থাকছে তখন রেড কালার আর ভায়োলেট কালার একই সাথে পড়ছে, তখন এই রেড কালারের যে আপতন কোণ হবে ভায়োলেট কালারের যে আপতন কোণ হবে দুটো কোণ সমান হবে, তাই জন্য এখানে আলাদা করে আই আর দিয়ে ইন্ডিকেট করবার কোনো দরকার নেই। কিন্তু নিচে যখন সাইন আর লিখবো, সাইন আর লিখবো তখন মনে রাখতে হবে এখানে কিন্তু লাল আলোর একটা প্রতিসরণ কোণ তৈরি হয়েছে, তাই জন্য এটাকে আরটাকে এখানে একটা নিচে সাফিক্সে ক্যাপিটাল আর দিয়ে লিখবো, যেটা বোঝাবে হচ্ছে লাল কালারের রেড কালারের আলোর প্রতিসরণ কোণ। আর ক্যাপিটাল আর মানে রেড কালার, রেড কালারের আলোর প্রতিসরণ কোণ। বোঝা গেল কি বললাম? তাহলে মিউ আর ইজ ইকাল টু সাইন আই বাই হচ্ছে সাইন স্মল আর বাই স্মল আর বেসে হচ্ছে ক্যাপিটাল আর, মানেটা কি? মানে হচ্ছে লাল কালারের আলোর, ক্যাপিটাল আর মানে হচ্ছে লাল কালারের আলোর প্রতিসরণ কোণ। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এখানে দেখো আমরা আর একটা জিনিস এখান থেকে শিখব, যে বেগুনি কালারের ক্ষেত্রেও মিউ ভিটার ক্ষেত্রে কি হবে, দেখো মিউ ভি এর ক্ষেত্রেও গল্পটা সেম হবে। মিউ ভি এর ক্ষেত্রে কি হবে, সাইন আই বাই যদি আমরা বলি সাইন আর ভি, সাইন আর ভি যদি বলি সাইন আর ভি, দেখো আমরা কিন্তু এখানে সাইনের পাশে আইটাকে আই লিখেছি, এখানে আই ভি লিখিনি, কারণ আমি দেখতে পেয়েছি লাল কালারের আলো যা কোণে আপতিত হবে ভায়োলেট কালারের আলোও একই কোণে আপতিত হবে, ওই জন্য আই এর সাথে আর ভিটাকে আলাদা করে লেখার দরকার পড়ে না। কিন্তু যখন বেগুনি কালে আলো এখান থেকে যখন বেরোচ্ছে, বেগুনি কালে আলো যখন এখান দিয়ে বেরোচ্ছে তখন বেগুনি কালারের আলোর যে প্রতিসরণ কোণের মান সেটা আলাদা, লাল কালারের আলোর প্রতিসরণ কোণের মান আলাদা, ওই জন্য স্মল আরের সাথে সাফিক্সে ভি লিখেছি, স্মল আরের সাথে সাফিক্সে ভি লিখেছি। বোঝা গেল তোর অবধি? এবার দেখো এইখান থেকে আমরা একটা ইকুয়েশন বানাবো, এখান থেকে আমরা কি বানাতে পারি, আমরা এখান থেকে একটা ইকুয়েশন বানাতে পারি এরমভাবে, যে আমরা যদি মিউ আর এর সাথে এই সাইন আর আরটাকে গুণ করে দিই, সাইন আর আরটাকে যদি এটার সাথে গুণ করে দিই তাহলে এটা দেখতে এরকম লাগবে, যে মিউ আর ইনটু সাইন স্মল আর ক্যাপিটাল আর ইকুয়াল টু হচ্ছে সাইন আই, ইকুয়াল টু হচ্ছে সাইন আই। তো এটা আমরা একটা ইকুয়েশন পেলাম, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার এক। ঠিক আছে, আচ্ছা এখানটা দেখো, এখানটা থেকে আমরা যদি ইকুয়েশন বানানোর চেষ্টা করি তাহলে এখানে মিউ ভি আছে, এখানে সাইন আর ভি আছে, সাইন আর ভির সাথেই মিউ ভিটাকে গুণ করে দিচ্ছি, তাহলে মিউ ভি ইনটু সাইন আর ভি ইকুয়াল টু সাইন আই। বোঝা গেল কথাটা কি বললাম? তো এটা একটা ইকুয়েশন পাচ্ছি। ঠিক আছে, তো এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে দুই। ঠিক আছে, তো দেখো এখানে সাইন আই এর ভ্যালু যা পেলাম আর এখানে এক নম্বর সমীকরণে সাইন আই এর ভ্যালু যা পেলাম, এই এক নম্বর সমীকরণ আর দু নম্বর সমীকরণকে যদি ইকুয়াল করি, বা এখান থেকে সাইন আই এর যে ভ্যালুটা বেরিয়েছে মিউ আর ইকুয়াল টু সাইন আর আর, এই ভ্যালুটা নিয়ে সেই সাইন আই এর জায়গায় যদি বসিয়ে দিই, কারণ দেখো তুমি একটা সিম্পল কথা বলো যে এইখানে সাইন আই এর যা ভ্যালু সেটা হচ্ছে এটা, আর এই সাইন এই এই সাইন আই এর সাথে এই সাইন আই তো ইকুয়াল হবে, তাই জন্য এই সাইন আই এর যে ভ্যালু মিউ আর আর ইনটু সাইন আর আর, এই জিনিসটা নিয়ে এসে যদি এইখানে বসিয়ে দিই তাহলে কী ঘটনাটা ঘটবে দেখো, তাহলে ঘটনাটা দেখতে এরকম লাগবে, এখানে মিউ ভি ইনটু সাইন আর ভি, আর এই সাইন আই এর ভ্যালুটা এখান থেকে নিয়ে, সাইন আই এর ভ্যালুটা এখান থেকে নিয়ে মিউ আর আর ইনটু সাইন আর এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে মিউ আর ইনটু হচ্ছে সাইন আর আর এটাকে বসিয়ে দিলাম এখানে। দেওয়ার পর আমি একটা কাজ করছি, যে এখানে মিউ ভি এর তলায় মিউ আরটাকে নিয়ে এসে লিখছি, তাহলে এটাকে দেখতে এরকম লাগবে যে মিউ ভি বাই হচ্ছে মিউ আর মিউ ক্যাপিটাল আর ইকুয়াল টু সাইন আর আর এর তলায় সাইন আর ভিটাকে নিয়ে যাচ্ছি, সাইন স্মল আর ক্যাপিটাল আর এর তলায় আমরা নিয়ে যাচ্ছি সাইন আর ভি, এটাকে নিয়ে গেলাম সাইন আর ভিটাকে নিয়ে গেলাম। এবার দেখো একটা জিনিস ভালো করে এখানে বোঝার চেষ্টা করো, মিউ ভি আর মিউ আর এটার মধ্যে এটার যদি রেশিও করা যায়, মিউ ভি আর মিউ আর এটা যদি রেশিও করা যায় তাহলে আমরা উত্তর পাচ্ছি কি, সাইন স্মল আর বাই হচ্ছে সাইন স্মল আর ভি। ঠিক আছে, এবার একটা জিনিস এখান থেকে বোঝার চেষ্টা করো, যে আমরা একটু আগেই দেখেছি যে মিউ ভি এর যে প্রতিসরাঙ্কটা সেটা বেশি হয় হচ্ছে, মিউ ভি এর যে প্রতিসরাঙ্কটা সেটা বেশি হয় মিউ আর এর প্রতিসরাঙ্ক থেকে, মানে বেগুনি কালারের আলোর জন্য কোনো মাধ্যমে যা প্রতিসরাঙ্ক হবে সেটা বেশি হবে লাল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক থেকে, তাহলে বেগুনি কালারের আলোর যে প্রতিসরাঙ্ক সেটা বেশি হবে লাল কালারের আলোর জন্য যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক তার থেকে। তো দুদিকে যদি এই মিউ আর আর দিয়ে দুদিকে যদি ভাগ করে দিই তাহলে এটা দাঁড়াবে মিউ ভি বাই হচ্ছে মিউ আর গ্রেটার দ্যান এক, কারণ আমি এটাকেও মিউ আর দিয়ে ভাগ করেছি, এটাকেও মিউ আর দিয়ে ভাগ করেছি, এই মিউ আরটাকে নিচের একটা মিউ আর দিয়ে ভাগ করার ফলে কেটে গিয়ে উত্তর এক এসছে, মিউ ভি এর তলায় মিউ আর দিয়ে ভাগ করার ফলে মিউ ভি বাই মিউ আর এসছে। বোঝা গেল তার অবধি? আচ্ছা এবার একটা জিনিস দেখো এখানে, এবার এখানে একটা জিনিস দেখো, মিউ ভি বাই মিউ আর, এই মিউ ভি বাই মিউ আর মানেটা কি, সাইন স্মল আর
ক্যাপিটাল আর বাই হচ্ছে সাইন স্মল আর ভি, তো এখানে এনে বসিয়ে দিচ্ছি সেটা। তাহলে এখানে যদি বসাই সাইন স্মল আর ক্যাপিটাল আর বাই হচ্ছে সাইন স্মল আর ভি গ্রেটার দ্যান ওয়ান, পরের লাইনে গিয়ে নিচে থাকা এই জিনিসটা নিয়ে গিয়ে ওপাশে গুণ করে দিচ্ছি, তাহলে এটা দেখতে দাঁড়াবে হচ্ছে কীরকম, সাইন স্মল আর ক্যাপিটাল আর গ্রেটার দ্যান সাইন স্মল আর ভি দাঁড়াবে সাফিক্সে, বোঝা গেল তার অবধি। এবার এই সাইড দিয়ে সাইন আর এই সাইড দিয়ে সাইন যদি তুলে দিই তাহলে এটা দেখতে কীরকম লাগবে, এখানে দেখো, তাহলে এখানে থাকছে স্মল আর ক্যাপিটাল আর সাফিক্সে, স্মল আর ক্যাপিটাল আর মানে লাল কালারের আলোর প্রতিসরণ কোণ, গ্রেটার দ্যান সাইনের জায়গায় গ্রেটার দ্যান রেখেছি, এখানে সাইন তোলা হয়ে গেছে, তাহলে স্মল আর ভি, স্মল আর ভি মানে বেগুনি কালারের আলোর প্রতিসরণ কোণ। তাহলে আমি এখান থেকে পরিষ্কার কথা একটা জিনিস দেখতে পেলাম যে বেগুনি কালারের আলোর যা প্রতিসরণের কোণ হবে তার থেকে লাল কালারের আলোর প্রতিসরণ কোণের মান বেশি হবে, তাহলে এখানে লিখতে হবে লাল কালারের আলোর প্রতিসরণ কোণের মানটা হচ্ছে বেশি কার থেকে, বেগুনি কালারের আলোর প্রতিসরণের কোণের থেকে। পুরো অঙ্কটা বোঝা গেছে আশা করি, যদি কেউ বুঝতে না পেরে থাকো আমি বলবো অনেক চেষ্টা করেছি, কষ্ট কষ্ট করে মানে ধরে ধরে তোমাদেরকে বোঝানোর কষ্ট করেছি অনেক, খেটেছি অনেক, তো এটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে, যেভাবে বুঝেছি ব্যাক করে দরকার হলে একবার ভিডিওটা দেখে নাও বুঝতে পারবে, ঠিক আছে। এমন কিছু অঙ্ক নেই, এখান থেকে যে ভ্যালুটা বেরিয়েছে আর এখান থেকে যে ভ্যালুটা বেরিয়েছে এটা হচ্ছে সাইন আই, এখানেও আর একটা সাইন আই এর ভ্যালু পেয়েছি, দুটোকে ইকুয়াল করে দিয়েছি, দিয়ে ক্যালকুলেশন করেছি নর্মাল অঙ্ক, ব্যাস গল্প শেষ, ঠিক আছে। তো এইটা হচ্ছে টোটাল ভ্যালু, ঠিক আছে, বোঝা। আজকাল একটা কোয়েশ্চেন আসে যে আয়ত ঘনকাকার কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর বিচ্ছুরণের ঘটনা ঘটে কিনা, কি বললাম কোয়েশ্চেনটা, এটা হচ্ছে কোয়েশ্চেন, আয়ত ঘনাকাকার বা আয়তকার কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর বিচ্ছুরণ ঘটে কি জিজ্ঞাসা করছে। এটার উত্তর হচ্ছে না, আয়ত ঘনকাকার কাঁচ বা আয়তকার যে কাঁচের স্ল্যাব তার মধ্যে দিয়ে কোনো আলোর বিচ্ছুরণ ঘটে না। তো কেন ঘটে না চলো ব্যাখ্যা দেওয়া যাক, যে ধরো আমি যদি একটা নর্মাল আয়তকার কাঁচটাকে, ধরো আমি আয়তক্ষেত্রটাকে আমি একটু বেঁকিয়ে আঁকতাম, আমি জানি আয়তক্ষেত্র 90 ডিগ্রি কোণে থাকে, সবাই আমাকে বলবে এখানে, তবু আমি বলছি আয়তক্ষেত্রটাকে যদি আমি একটু বেঁকিয়ে আঁকতাম আর এখান থেকে যদি আমি কর্ণ আঁকতাম, ঠিক আছে। এবার তুমি একটা জিনিসকে ভালো করে ভাবো, এই যে পার্টটা তৈরি হয়েছে, এদিকের যে পার্টটা তৈরি হয়েছে, তো এই পার্টটা একটা প্রিজমের মতো দেখতে হয়েছে কর্ণ আঁকার পর, আর এই যে পার্টটা এটা একটা কিসের মতো দেখতে হয়েছে, এই পার্টটা একটা প্রিজমের মতো দেখতে হয়েছে, ঠিক আছে, বোঝা গেছে কি বলেছি। এবার ভাবো এই প্রিজমটাকে আমি এখানে আঁকছি এরকমভাবে, এই প্রিজমটাকে এখানে আঁকছি এরকমভাবে, আর এই যে এই পাশের যে প্রিজমটা সেটাকে আমি এরকম উল্টো করে আঁকছি, এরকম উল্টো করে আঁকছি এরকমভাবে, আশা করি কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার এই দুটোকে যদি কম্বাইন করে দিই তাহলে আবার সেই এরকম আয়তক্ষেত্র এসে যাবে, ঠিক আছে, এসে যাবে। আচ্ছা এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, যখন এই ফার্স্ট প্রিজম, এটা হচ্ছে প্রিজম নাম প্রিজম এ আর এটা হচ্ছে প্রিজম বি, তো ফার্স্ট প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলোক রশ্মি যাবে তখন এটা আলোর বর্ণালীতে এরকমভাবে অ্যাকচুয়ালি ভেঙে যাবে, আলোক আলোকপটিতে বা আলোক বর্ণালীতে এটা ভেঙে যাবে, ঠিক আছে। আলোকপটিতে ভেঙে যাওয়ার পর বা আলোর এখানে বিচ্ছুরণ হবে, এখানে কী হবে, আলোর বিচ্ছুরণ হবে, এটা ভেঙে গেল, আলোর বিচ্ছুরণ হলো, তো ভেঙে যাওয়ার পর যখন আলোক রশ্মিটা এখানে এসে পড়লো, এই আলোক রশ্মিটা এখানে এসে পড়লো, পড়ার পর এখান দিয়ে যখন ফের বিচ্ছুরিত হবে তখন মনে রাখতে হবে আলোক রশ্মিটা এসে এইখানে আর এইটা এখানে এসে পুনর্যোজিত হবে, এখানে কী হবে, পুনর্যোজিত, পুনর্যোজিত, ঠিক আছে, পুনর্যোজিত হয়, ঠিক আছে, হওয়ার পর এটা আবার সাদা আলোরূপে এখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, সাদা আলোরূপে বেরিয়ে যায়, ঠিক আছে, বা এখানে যে আলো, যে কালারে আমরা আলো ফেলেছিলাম সেই কালারের আলো থেকে বেরিয়ে যাবে। তাহলে কি বললাম, দুটো প্রিজমকে, একটা প্রিজমের ভূমি যেদিকে থাকবে অন্য আর একটা প্রিজমের ভূমি তার উল্টো দিকে থাকবে, একটা প্রিজম, এই একটা প্রিজম ছিল তার ভূমি নিচের দিকে, এইখানে যে প্রিজমটা রাখা হয়েছে তার ভূমিটা উল্টো দিকে, এই দিকে ভূমি আছে, এই দুটো প্রিজম, দুটো প্রিজমকে যদি পাশাপাশি খুব কাছাকাছি রাখা হয় বা খুব কাছাকাছি সংযুক্ত করে রাখা হয় বা খুব কাছাকাছি যদি রাখা হয় তখন দেখতে পাবো আমরা যে কোনো সাদা আলোক রশ্মি, যদি ধরো আমি ধরলাম দুটো কালারকে দিয়ে আমি মেনশন করছি, এখানে হচ্ছে এই জায়গাটা রেড কালার আর এই জায়গাটা ভায়োলেট কালার, বাকি কালারের গল্প আমি বলছি না, ঠিক আছে, যদি এই রকম কালারে বিচ্ছুরিত হয়, এখানে হলো আলোর বিচ্ছুরণ, প্রথম প্রিজমে আলোর বিচ্ছুরণ হবে এবং সেকেন্ড যখন প্রিজমে প্রবেশ করবে, সেকেন্ড যখন প্রিজমে প্রবেশ করবে, তুমি দেখো এই প্রিজমে প্রবেশ করার পর, এই প্রিজমে প্রবেশ করার পর এর বেগটার আবার পরিবর্তন হবে, তাহলে এই করলো করার পর এই প্রিজমের এই পৃষ্ঠটাতে পড়লো, পড়ার পর এইখান দিয়ে যাওয়ার সময় এই আলোক রশ্মিটা কিন্তু ফের কী হবে, এইখানে এসে সংযোজিত হবে, এটা পুনর্যোজিত বলতে পারো বা বলতে পারো সংযোজিত, এটার সিম্পল লাইন, এটা সিম্পলে ব্যাখ্যা করবে যে আয়ত ঘনকার কাঁচের মধ্যে দিয়ে বা কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর বিচ্ছুরণ ঘটে না। কেন ঘটে না, কারণ যদি আমরা দুটো প্রিজমকে, একটার ভূমি যেদিকে থাকবে অপরটার ভূমি তার বিপরীত দিকে থাকবে, এইভাবে যদি আমরা কাছাকাছি রাখি বা সংস্পর্শে রাখি বা সংযুক্ত করে রাখি, তখন কোনো সাদা আলোক বর্ণ প্রিজমের মধ্যে যাওয়ার পর যে আলোর বর্ণালীতে বা আলোর পটিতে বিভক্ত হয়
অন্য প্রিজমের মধ্যে যাওয়ার ফলে, এই অন্য প্রিজমের মধ্যে যাওয়ার ফলে সেই আলোক বিচ্ছুরণটা আবার কি হবে, অন্য প্রিজম দিয়ে যাওয়ার ফলে এরা আবার পুনরায় পুনঃসংযোজিত হবে, কারণ এখানে আবার বেগ কম, এখানে আবার বেগ আলাদা, ফলে এরা এসে আবার এখানে এসে পরস্পরের সাথে মিলিত হয়। ঠিক আছে, তাই জন্য এটা এটা প্র্যাকটিক্যাল, এটা প্র্যাকটিক্যালের ফলে দেখা গেছে যে এখানে যা, এখানে যদি এরা ভেঙে বেরোয়, এখান থেকে বেরোনোর সময় আবার পরস্পরের সাথে মিলে যায়, গিয়ে এখান থেকে সাদা আলোয় বেরোয়। এটা এইটুকুই ব্যাখ্যা, আর কোনো দরকার নেই ব্যাখ্যা দেওয়ার, যে সাদা আলো এই প্রথম প্রিজমের মধ্যে যাওয়ার ফলে যে দুটো আলোক বা আলোক বিচ্ছুরিত হবে এবং অন্য প্রিজমের মধ্যে ঢোকার ফলে বা অন্য প্রিজমে প্রবেশ করার ফলে এই আলোক বর্ণালীগুলো আবার পুনঃসংযোজিত হবে, আবার পুনঃসংযোজিত হবে হয়ে একটি বর্ণালী হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার ব্যাখ্যা, এর বেশি কিছু লেখার দরকার নেই, এইটুকু লিখলেই হবে। তাই জন্য সাদা আয়ত ঘনকাকার কাঁচ বা আয়তকার কাঁচের মধ্যে দিয়ে গেলে সাদা আলোর কোনো বিচ্ছুরণ ঘটে না। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? প্রথম প্রিজম কি করছে, আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে। সেকেন্ড প্রিজম কি করছে, আলোগুলোকে পুনর্যোজিত করছে বা সংযোজিত করছে। ঠিক আছে, তো সেইটা সংযোজিত হয়, তাই জন্যই আবার আলোগুলো সেটা সাদা হয়ে বেরোয়। এটা প্র্যাকটিক্যাল করে দেখা গেছে, ব্যাস। তাই জন্য এটা হচ্ছে তোমার, এইটুকুই তোমাকে লিখতে হবে, গল্প শেষ। চলে আসি নেক্সট টপিকে। এবার একটা কোয়েশ্চেন হয় যে তোমার হচ্ছে স্বচ্ছ বস্তু অস্বচ্ছ বস্তু জিনিসটা কি। দেখো, আমরা যখন কাঁচ নিয়ে কথা বলি বা যখন আমরা কোনো প্লাস্টিক নিয়ে কথা বলি, তখন আমরা সেই জিনিসগুলোকে আমরা স্বচ্ছ বস্তু বলে মানি, কারণ ওর মধ্যে দিয়ে আলোর কী হবে, প্রতিসরণ হবে। দেখো, একটা কথা মনে রাখতে হবে যে যেটা স্বচ্ছ বস্তু হয় তার ক্ষেত্রে তোমার হচ্ছে যে সেটার মধ্যে দিয়ে কী হয়, আলোর প্রতিসরণ ঘটে। ঠিক আছে, তো আলোর প্রতিসরণ ঘটার পর যে কালারের আলোর প্রতিসরণ ঘটবে সেই কালারের আলো আমরা দেখতে পাবো। তো স্বচ্ছ বস্তুর ক্ষেত্রে আমরা কী জানি, যেগুলো কাঁচ বা যেগুলো হচ্ছে তোমার প্লাস্টিক, এগুলো হচ্ছে জেনারেলি স্বচ্ছ বস্তু, এর মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ঘটে। ঠিক আছে, কিন্তু তুমি মনে রাখবে যে অস্বচ্ছ বস্তুটা আমার এখানে মেন টপিক, আমি অস্বচ্ছ বস্তু নিয়ে বেশি ডিসকাশন করবো। স্বচ্ছ বস্তু সম্পর্কে যদি আরও বেশি কিছু জানার থাকে, তোমরা বই থেকে দু চার লাইন হেড মানে পড়ে নিতে পারো, এখান থেকে কোশ্চেন হবে না। যেটা আমাদের দরকার সেটা হচ্ছে অস্বচ্ছ বস্তু নিয়ে। একটা কথা মনে রাখবে যে অস্বচ্ছ বস্তু কী করে, অস্বচ্ছ বস্তু সবসময় কী করবে, যে কালারের আলো তুমি ফেলছো, অস্বচ্ছ বস্তুটা যে কালারের কেবলমাত্র সেই কালারকে প্রতিফলিত করে। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? অস্বচ্ছ বস্তুটা কী করে, যে কালারের আলো তুমি ওর মধ্যে ফেলছো, তার মধ্যে থেকে ও দেখবে যে ও নিজে কোন কালারের। অস্বচ্ছ বস্তুটা যে কালারের হবে, ও কেবলমাত্র সেই কালারটাকে প্রতিফলিত করবে। ঠিক আছে, সবার আগে বলি, যদি কোনো একটা বস্তুর ওপর আলো পড়ে তাহলে সেই আলোর তিনটে ঘটনা ঘটে। একটা হয় হচ্ছে প্রতিফলন, ঠিক আছে, দু নম্বর হয় হচ্ছে প্রতিসরণ, ঠিক আছে, আর তিন নম্বর হয় হচ্ছে শোষণ। ঠিক আছে, এই তিনটে ঘটনা ঘটে, এক দুই তিন, এই তিনটে ঘটনা আমরা দেখতে পাই। কী করে দেখতে হবে একটুখানি ব্যাখ্যা দেওয়া যাক। ধরো তুমি একটা গাছের পাতা নিলে, একটা বড় দেখে পান পাতার মতো একটা গাছের পাতা নিলে, ঠিক আছে, অন্য কোনো একটা গাছের পাতা নিলে, পান পাতা নিতে পারো বা অন্য কোনো পাতা নিতে পারো, দেখবে তুমি একটা পাতার একটা পার্ট দেখবে যে হচ্ছে পাতাটা হচ্ছে একটু বেশি ডিপ সবুজ, আর একটা সাইড দেখবে একটু হালকা সবুজ। এবার এই পাতাটাকে তুমি যদি সূর্যের আলোর দিকে মুখ করে রেখে এরকমভাবে ধরো, দেখবে যে পাতার পিছনের পৃষ্ঠে যদি আলোটা পড়ে যেখানটা ডিপ সবুজ, সেখান থেকে আলো এসে খুব অল্প অল্প আলো তোমার চোখে আসছে। তার মানে কি হচ্ছে, আলোর প্রতিসরণ হচ্ছে, আলোর কি হচ্ছে, প্রতিসরণ হচ্ছে। এবার ওই পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, পাতাটার ঠিক ওই পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, সে কি দেখবে, সে দেখবে যে আলোর যে পৃষ্ঠটা, ওই পৃষ্ঠটা হচ্ছে ডিপ সবুজ বা তার চোখে সবুজ 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 লাগবে। তাহলে ও নিশ্চয়ই সবুজ কালারের এবং সবুজ কালারটাকেই প্রতিফলিত করছে, তার জন্যই ওই যে ব্যক্তিটা যে দাঁড়িয়ে আছে সে ওটাকে দেখতে পাচ্ছে। ধরো এখানে একটা কোনো পাতা আছে, ঠিক আছে, এরম এরম ধরো কোনো একটা পাতা আছে, এই পাতাটা এই পাতাটার মধ্যে এখানে এসে আলো পড়লো, পড়ার পর এখানে ফিরে গেল। তো এখানে যে ব্যক্তিটা দাঁড়িয়ে এখান দিয়ে দেখবে, সে যখন দেখবে তো এই পাতাটার যা কালার সেই কালারের তো মানে ও তো দেখতে পাচ্ছে। তাহলে আলোটা এখানে এসে পড়ে এখানে প্রতিফলিত হয়েছে বলেই তো এখানের ব্যক্তিটা দেখতে পাচ্ছে। তাহলে আলোর প্রতিফলন ঘটে, তাহলে আলোর প্রতিফলন ঘটে আর প্রতিসরণ ঘটে, বোঝা গেছে? এবার সূর্যের সামনে তুমি যদি আলোর পাতাটাকে বেশিক্ষণ ধরে থাকো, তুমি দেখবে ওই পৃষ্ঠটাতে হাত দিয়ে দেখবে আলোর এই যে পাতাটা দেখবে একটু গরম হয়ে গেছে। কেন গরম হয়ে যায়? কারণ ও আলোগুলোকে কী করেছে, শোষণ করে নিয়েছে। তাহলে আলোগুলো সূর্য থেকে আসা সাতটা কালারের যে আলো, তার মধ্যে ও কী করেছে, ছটা কালারকে শোষণ করে নিয়েছে, যেহেতু ও নিজে সবুজ কালারের, কেবলমাত্র সবুজ কালারটাকে প্রতিফলিত করেছে। বেনিয়া সহকলার যে ছটা কালার মানে টোটাল যে সাতটা কালার, তার মধ্যে সবুজটাকে বাদ দিয়ে বাকি যে ছটা কালার থাকছে, সেই ছটা কালারকে ওই আলোটা কী করেছে, মানে পাতাটা কী করেছে, শোষণ করে নিয়েছে।
তাইজন্য পাতাটা গরম হয়ে গেছে আর পাতাটার যেহেতু কালার নিজের কালারটা সবুজ কেবলমাত্র সবুজ কালারটাকে প্রতিফলিত করছে বলে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা পাতাটাকে সবুজ দেখছে বোঝা গেল তাহলে অবধি মাথা ঢুকেছে জিনিসটা তাহলে আলোর যখন কোন একটা বস্তুর উপর পড়ছে তাহলে তার শোষণও হয় তার প্রতিসরণও হয় আর তার প্রতিফলনও হয় এই তিনটে ঘটনা ঘটে বুঝতে পারলে কি করে প্রতিফলন প্রতিসরণ হয় যে বললাম যে আলোটা এসে পড়লো পড়ার পর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাই পাতাটাকে সবুজ দেখছে তার জন্য প্রতিফলন হলো আলোটা ওখান থেকে এসে পড়লো পড়ার পর তুমি যদি পাতার ভেতর থেকে যদি এই দিক দিয়ে যদি মানে আলোটা এসে এরকমভাবে পড়ছে তুমি এপাশে যদি দেখো এই পাশে যদি তাকিয়ে দেখো তুমি দেখবে যে অল্প অল্প আলো তোমার চোখে এসে পড়ছে তার মানে প্রতিসরণ হচ্ছে আর শোষণও হবে কারণ আলোর এই পৃষ্ঠটা কী হবে গরম হয়ে যাবে ফলে শোষণও হচ্ছে আলোক রশ্মি তাহলে তিনটে ঘটনা ঘটে এবার একটা কথা মনে রাখবে যারা অস্বচ্ছ বস্তু হয় তারা কেবলমাত্র সেই কালারটাকে প্রতিফলিত করতে পারে ও যে কালারের মানে মনে করো ধরো এখানে আমি একটা বস্তু রেখেছি ধরো একটা নীল কালারের বস্তু রেখেছি নীল কালারের এই নীল কালারের বস্তুটা কেবলমাত্র নীলটাকেই রিফ্লেক্ট করতে পারবে নীলটাকে প্রতিফলিত করতে পারবে আর বাকি যা কালার এসে এর মধ্যে পড়বে বাকি যা কালার এসে পড়বে এ সব কিছুকে কী করবে শুষে নেবে এই বাকিগুলোকে শুষে নেবে কেবলমাত্র নীলটাকেই প্রতিফলিত করবে যেমন আমার এই যে পেনের ঢাকনাটা এই পেনের ঢাকনাটা নীল কালারের তার মানেও কী করতে পারছে নীল কালারটাকে এর মধ্যে সব দেখো আমি তো সাদা আলোর মধ্যে পড়াচ্ছি সাদা আলো এসে এর মধ্যে পড়ছে কেবলমাত্র নীল কালারটা প্রতিফলিত হচ্ছে কেবলমাত্র নীল কালারটা প্রতিফলিত হচ্ছে তাই জন্য তোমরা এটা আগনাটাকে নীল দেখছো কারণ এটা নীল নীল কালারের বস্তু তাহলে যদি এর ওপর এটা একটা অস্বচ্ছ বস্তু এর কেবলমাত্র নীল কালারটাকে প্রতিফলিত করছে তাই জন্য আমরা এটাকে নীল দেখছি এটা এটা বাকি কালারগুলোকে শোষণ করে নিচ্ছে যদি এটা সব কটা কালারকে প্রতিফলিত করতো সাতটা কালারকে যদি প্রতিফলিত করতো তাহলে আমরা এটাকে সাদা দেখতাম বোঝা গেল কি বললাম আর এই যদি সব কালারকে শুষে নিত তাহলে কি করতে কি দেখতাম আমি বস্তুটাকে অস্বচ্ছ দেখতাম কালো দেখতাম আমি বস্তুটাকে যেরকম আমার এই যে গেঞ্জিটা আমি পরে আছি দেখো এইটা হচ্ছে কালো এই জায়গাটা আমাদের কালো দেখাচ্ছে কেন বলতো যত সাদা কালার এসে এর ওপর পড়ছে সব কটা কালারকে শুষে নিচ্ছে কোনো কালারকে প্রতিফলিত করছে না তা কোনো কালারকে প্রতিফলিত করছে না মানে এই জন্য এই জায়গাটা হচ্ছে কালো দেখাচ্ছে আর এই জায়গাটা আবার দেখো সাদা দেখাচ্ছে কারণ সাদা কালারের আলো এসে পড়ার পরে এ সমস্ত কালারকে আবার ফিরিয়ে দিচ্ছে সমস্ত কালারকে ফিরিয়ে দিচ্ছে তাই জন্য আমরা সাদা দেখছি তাহলে যদি পরীক্ষাতে কোয়েশ্চেন আসে যে অস্বচ্ছ বস্তু কোন কোন কালারকে প্রতিফলিত করে বস্তুটা যে কালারের কেবলমাত্র সেই কালারটাকে প্রতিফলিত করে এটুকু মাথায় ঢুকেছে বস্তুটা যে কালারের কেবলমাত্র সেই কালারকে প্রতিফলিত করে বাকি সব কালারকে শোষণ করে নেয় আচ্ছা এবার আমি তোমার কাছে একটা কোয়েশ্চেন রাখছি ধরো এখান থেকে একটা সাদা আলোক রশ্মি আসছে তুমি এখানে একটা নীল কাঁচকে রেখেছো আর এখানে একটা লাল কাঁচকে রেখেছো এখানে একটা লাল কাঁচকে রেখেছো ঠিক আছে একদম গায়ে সংযোজিত করে রেখেছো একসাথে রেখেছো এখান থেকে যে কালারটা বেরোবে সেটা কী কালারের হবে এখান থেকে যে কালারটা বেরোবে সেটা কী কালারের হবে আমি তোমার কাছে কোয়েশ্চেন রাখলাম বলো এটার উত্তর কী হবে এটার উত্তর কে বলতে পারে দেখি দেখো এখান থেকে যে আলোক রশ্মি এসে পড়ছে সেটা হচ্ছে সাদা কালারের এটা হচ্ছে নীল কালারের ঠিক আছে আর এটা হচ্ছে তোমার লাল কালারের ঠিক আছে তো এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝবে এই সাদা আলোক রশ্মি যখন নীল কালারের কাছে পড়বে ও কেবলমাত্র নীল কালারটাকে প্রতিফলিত করবে বাকি সব কালারকে শুষে নেবে তাহলে সাদা আলোর মধ্যে থেকে আসা সব কালার শোষিত হয়ে গেছে কেবলমাত্র কোন কালারটাকে এ পাঠাচ্ছে এখানে সেটা হচ্ছে নীল কালারটাকে প্রতিফলিত করতে পারছে নীল কালারটাকে এবার নীল কালার যখন এই লাল কালারের কাঁচের মধ্যে এসে পড়বে লাল কালারের কাঁচের মধ্যে এসে যখন পড়বে লাল কালার দেখবে যে আমার ওপর তো লাল কালার এসে পড়েনি তাহলে আমি লাল কালার হলে আমি এটাকে প্রতিফলিত করতে পারতাম লাল কালার যদি আমার গায়ে এসে পড়তো আমি লাল কালারটাকে প্রতিফলিত করতে পারতাম কিন্তু আমার গায়ে তো সে নীল কালার পড়ছে তা আমি অন্য প্রজাতির লোককে পাচ্ছি তো আমি খেয়ে নেবো ওটাকে আমি শোষণ করে নেবো তাহলে লাল কালারের কাজটা কী করবো ওই নীল কালারটাকে শোষণ করে নেবে ফলে এখানে যদি তুমি চোখ রেখে দেখো দেখবে এই জায়গাটা তোমাকে কালো রঙের আলো দেখাচ্ছে কালো দেখাচ্ছে মানে কিছু দেখতে পাবে না কালো কোনো রঙের আলো না মানে কালো মানে সব কালার শোষিত হয়ে গেছে তাই জন্য তুমি এটাকে কালো দেখছো বোঝা গেল সেরকমভাবে যদি তোমাকে পরীক্ষার যদি কোয়েশ্চেন আসে যে একটা লাল রঙের ফুলকে তুমি একটা নীল কাঁচের মধ্যে দিয়ে কেমন দেখবে বা অন্য কালার দিয়েও দিতে পারে কিন্তু সবুজ কাঁচ বা অন্য কালার দিয়ে দিতে পারে তোমার উত্তর লিখতে হবে কালো দেখবো কারণ লাল কালারের ফুল কেবলমাত্র লাল কালারকে প্রতিফলিত করে আমরা জানি যে অস্বচ্ছ বস্তু কেবলমাত্র সেই কালারটাকে প্রতিফলিত করে তাহলে দেখো এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করবে এরকম একটা টবে হয়তো বসানো রয়েছে এরকমভাবে এটা আর এই ফুলটাকে আমি কী করেছি একটা নীল কাঁচ দিয়ে ঢেকে রেখেছি এখানে একটা নীল কাঁচ দিয়ে ঢেকে রেখেছি নীল কাঁচ দিয়ে ঢেকে রেখেছি আমাকে বলো তো আমি যদি এইখানে যদি চোখ রাখি আমি যদি এখানে যদি চোখ রাখি আমার ঠিক আছে এই চোখটা যদি রাখি এখানে আমি এই ফুলটাকে কী দেখবো কাঁচের বাইরে কিন্তু আমি চোখ রেখেছি আমি কী দেখবো দেখো আমি কিন্তু দেখবো এটাকে কালো দেখবো কেন বলতো যখন এর ওপর আলো এসে পড়বে এর ওপর যখন আলো এসে পড়বে এ
কোন কালারের বস্তু এটা হচ্ছে লাল কালারের হচ্ছে তোমার লাল কালারের ফুল তাহলে এটা কোন কালারকে প্রতিফলিত করতে পারবে এই কেবলমাত্র লাল কালারটাকেই প্রতিফলিত করতে পারবে কারণ ফুলটা লাল কালারের তাই জন্য লাল কালারটাকে প্রতিফলিত করতে পারবে ঠিক আছে আর আমরা কি জানি যে কোনো অস্বচ্ছ বস্তুর ওপর সেই কালারটা বাদ দিয়ে অন্য কালার পড়লে বাকি কালারগুলোকে শোষণ করে না তো নীল কাঁচটা কি করবে নীল কাঁচটা তো হচ্ছে নীল কালারের তাহলে ও যদি ওর ওপর যদি নীল কালারের আলো পড়তো ওর ওপর যদি নীল কালারের আলো পড়তো তাহলে নীল কালারটাকে প্রতিফলিত করতে পারতো কিন্তু ওর ওপরে সে তো লাল কালারের আলো পড়ছে লাল কালারের আলো পড়ছে বলে ও কি করবে এই এইখানেই এটা শুষে নেবে এই জায়গাটাতে এটা শোষিত হয়ে যাবে এ আর প্রতিফলিত করে আমার চোখে পাঠাবে না ফলে আমি এখানে দাঁড়িয়ে যে কালারটা দেখবো আমি এই জায়গাটাতে কালো দেখবো এটাকে কিছুই দেখতে পাবো না কালো দেখবো অন্ধকার কালো দেখবো ঠিক আছে বোঝা গেল কি বললাম তো এইটা হচ্ছে তোমার ব্যাপার ঠিক আছে ক্লিয়ার হলো জিনিসটা আচ্ছা এই জায়গাটা আমাদের শেষ হলো ঠিক আছে এবার আমরা পড়বো যেটা সেটা হচ্ছে আলোর তরঙ্গ নিয়ে ঠিক আছে এবার আমরা পড়বো হচ্ছে আলোক তরঙ্গ দেখো আলোক তরঙ্গ জিনিসটা কি আমাদেরকে মনে রাখতে হবে আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা প্রমাণ করেছিলেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রায় 1872-75 এরকম একটা সাল হবে ঠিক আছে সালটা তোমার মনে রাখার দরকার নেই কারণ তুমি ইতিহাস পড়ছো না ঠিক আছে তো মনে রাখবে যে আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবার কথাটা হলো যে আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলতো বললাম তো কেন আলোক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কী প্রমাণ আছে আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ প্রথম কথা বলে রাখি যে আলো যখন কোনো একটা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন আলোর যা বেগ থাকে সেটা হচ্ছে একটা 3×10⁸ মিটার পার সেকেন্ড বেগ থাকে এবং কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন তার বেগটা একই থাকে ঠিক আছে তাহলে এটা একটা প্রমাণ হলো দু নম্বর কথা হচ্ছে আলোর আলো মানে আলোর কথা যদি আমি সিম্পলি বলি আলো একটা জড় মাধ্যমের মধ্যে দিয়ে এটা বিস্তার লাভ করতে পারে জড় মাধ্যমের মধ্যে দিয়ে তড়িৎচুম্বকীয় মানে তরঙ্গ যেটা তারও সেম ধর্ম যে তারাও কী করতে পারে একটা জড় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে বোঝা গেল কি বলেছি তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেগুলো হবে তারা সবসময় তির্যক প্রকৃতির হয় আলো সবসময় তির্যক প্রকৃতির হয় আর একটা জিনিস মনে রাখবে যে চৌম্বক ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্র দ্বারা আলোক রশ্মি কখনো কি হবে না তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা হচ্ছে কখনো বিক্ষেপিত হয় না আলোক রশ্মি ঠিক আছে তাই জন্য এই কয়েকটা ধর্ম প্রমাণ করে যে আলোক রশ্মি হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে চারটে প্রমাণ মোটামুটি আমি বললাম চারটে বৈশিষ্ট্য বা চারটে জিনিস যার জন্য তোমরা এটা লিখে নেবে খাতার মধ্যে যে আলো কেন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে আমি যে চারটে কথা বললাম ভিডিওটা পজ করে লিখে নিও ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তাহলে এইটা প্রমাণ করে যে আলো হচ্ছে একটা তরঙ্গ এবার আলো যে তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা দেখতে কীরকম হয় মানে তড়িৎচুম্বকীয় বর্ণালীকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি দেখো একটা কথা বলি তড়িৎচুম্বকীয় বর্ণালী ফার্স্টে এরকম হবে এরকম হবে এরকম হবে এরম হওয়ার পর এরম হওয়ার পর এটা এরকম হবে ঠিক আছে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো এই এটা বোঝার চেষ্টা করবে এই জায়গার কম্পাঙ্ক যেটা হবে এই জায়গার কম্পাঙ্ক যেটা হবে এই কম্পাঙ্কটা দেখো অনেক বেশি ঠিক আছে এখানে অনেক বেশিভাবে কম্পন হচ্ছে একসাথে অনেক 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 কম্পন হচ্ছে তাহলে এখানের কম্পাঙ্ক বেশি ঠিক আছে এখানে দেখো কম্পনটা অনেক কম হচ্ছে এখানে কম্পনটা অনেক কমে গেছে তাহলে এখানের কম্পাঙ্ক কম ঠিক আছে কম্পাঙ্কটা এখানের কি হচ্ছে অনেক কম বোঝা গেল আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য কোথায় বেশি এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি দেখো তুমি তরঙ্গের দৈর্ঘ্যটা দেখো তুমি ওয়েভ লেন্থটা দেখো এই জায়গাটায় এই তরঙ্গের মাথা থেকে এই তরঙ্গের মাথার যে লেন্থটা তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে দুটো তরঙ্গের শীর্ষের মধ্যবর্তী লাইনের যে ডিস্টেন্সটা সেটা বেশি কোথায় এইখানে তাহলে এখানে তরঙ্গ যে দৈর্ঘ্য ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেশি ঠিক আছে আর এখানে আমি তরঙ্গ দৈর্ঘ্যকে আমি ল্যামডা দিয়ে লিখছি ঠিক আছে আমি এখানে ল্যামডা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এখানে ল্যামডা যেটা সেটা হচ্ছে কম ঠিক আছে ল্যামডাটা হচ্ছে কম বোঝা গেল কী বললাম তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এখানে কম আর এখানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি বোঝা গেল এখানে হচ্ছে কম্পাঙ্ক বেশি এনটা হচ্ছে বেশি আর এখানে হচ্ছে কম্পাঙ্ক কম তার মানে এনটা হচ্ছে কম বোঝা গেল কী বললাম এইটুকু কথা খালি মাথার মধ্যে ঢুকিয়ে নিও এটুকু কথা মাথার মধ্যে একদম বসিয়ে দাও মনে রাখো জিনিসটাকে আচ্ছা দেখো এবার এই যে জায়গাটা হবে এই জায়গাটা মোটামুটি এরম একটা জায়গা মোটামুটি আমরা কী পাবো আমরা এখানে হচ্ছে দৃশ্যমান আলো পাবো এখানটাতে পাবো হচ্ছে দৃশ্যমান আলো মানে আমরা যাদেরকে চোখে দেখতে পাই দৃশ্যমান আলো ঠিক আছে তো দৃশ্যমান আলোর যেটা সবথেকে কম তরঙ্গ মানে তরঙ্গ দৈর্ঘ্যের হবে সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে ভিপজিওর মানে ভায়োলেট তারপর হবে হচ্ছে সব ইন্ডিগো তারপর হবে ব্লু তারপর গ্রিন তারপর ইয়েলো তারপর অরেঞ্জ তারপর হবে রেড রেড আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি তুমি একটা জিনিস দেখো এদিক থেকে যত এদিকে যাবো তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে এদিকে আর এদিকে যত আসবো তরঙ্গ দৈর্ঘ্য কম হবে ল্যামডাটা কম হবে
তাহলে এই জন্য এই ভি এর ভ্যালুটা এইখানটা সবচেয়ে কম আর এইখানটাতে আর এর ভ্যালুটা হচ্ছে সবচেয়ে বেশি মানে লাল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আমি কিন্তু এখানে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কথা বলছি ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কথা বলছি কম্পাঙ্ক নিয়ে পরে কথা বলবো কম্পাঙ্ক নিয়ে আমার কথা বলে লাভ নেই আমি বলবো তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে তাহলে এখানটাতে আমার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি এখানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম এটুকু আশা করি তোমাদের মাথায় ঢুকেছে তাহলে এখানটাতে যে ভায়োলেটে যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা আমরা একটু আগেও দেখেছি এটা হচ্ছে 4000 অ্যামস্ট্রং হয় আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় হচ্ছে 8000 অ্যামস্ট্রং ঠিক আছে আর ইয়েলো কালার যেটা থাকবে এখানে ইয়েলো কালার এটার কম্পাঙ্ক মোটামুটি আসে হচ্ছে 6000 অ্যামস্ট্রং তো মনে রাখবে এই যে 6000 অ্যামস্ট্রং ইয়েলো কালারের তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে এই 4000 আর 8000 ঠিক দেখো মাঝামাঝি 6000 4000 আর 8000 ঠিক মাঝামাঝি 6000 পড়ছে তাই জন্য এই হলুদ কালারটাকে বলা হয় হচ্ছে মধ্যবর্ণ বা হচ্ছে এটাকে বলা হচ্ছে মধ্যবর্ণের রশ্মি ঠিক আছে তো এই হলুদ কালারটাকে মনে রাখবে এটা মধ্যবর্ণের রশ্মি কিন্তু বলা হয় বা গড় রশ্মি এটাকে বলা হয় তো এটা হচ্ছে ব্যাপার এবার যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে হলুদ কালারকে আমরা কেন মধ্যবর্ণের রশ্মি বলি অনেকে আবার সবুজ কালারকে বলে না ভাই সবুজ কালার হবে না ভালো ভালো বইগুলো ফলো করো হলুদ কালার লেখা আছে ঠিক আছে তো হলুদ কালারকে আমরা বলবো হচ্ছে মধ্যবর্ণের রশ্মি সবুজটা আগে আছে মানে এই যে দেখো সবুজটা অ্যাকচুয়ালি মিডিলে রয়েছে তুমি যদি এদিকে দেখো এদিকে তিনটে সবুজ মিডিলে তো অনেকে সেই জন্য ভাবে সবুজ কালারটা মধ্যবর্ণের রশ্মি না 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 হলুদ কালারটা মধ্যবর্ণের রশ্মি এর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে 6000 অ্যামস্ট্রং আর এটার রেডটা 8000 এটা হচ্ছে 4000 সবুজ অবশ্যই হলুদের কাছাকাছি প্রায় সবুজ আর হলুদ প্রায় কাছাকাছি কিন্তু আমরা বলবো যে হলুদটাই হচ্ছে আমাদের মধ্যবর্ণের রশ্মি কারণ হলুদের যে কালারটা মানে কালারের যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 6000 অ্যামস্ট্রং সেটা হচ্ছে লাল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য 8000 আর এটার যে তরঙ্গ দৈর্ঘ্য 4000 তার ঠিক মাঝামাঝি পজিশনে পড়ে বোঝা গেল তার অবধি কি বলেছি তো এবার এই যে হলুদ কালারের যে তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে আমরা 6000 অ্যামস্ট্রং বলে বলছি সেই কারণের জন্য যেহেতু এটা ঠিক মধ্য মানে মিডিলের তরঙ্গ দৈর্ঘ্য পড়ে সেই জন্য এটাকে বলা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু ঠিক মাঝামাঝি এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্যবর্ণের রশ্মি এবার একটা জিনিস এখানটা ভালো করে শুনবে আমি যত বেগুনির থেকে কম হব মানে বেগুনির থেকে যদি এদিকে আসি বেগুনির থেকে যদি এদিকে আসি তাহলে এইখানটাতে যদি আমরা বেগুনি পাই নীল থেকে আস্তে আস্তে দেখো বেগুনির দিকে আসছে নীল থেকে আস্তে আস্তে বেগুনির দিকে আসছে নীলের থেকে কালারটা একটু ডার্ক হলো নীলের থেকে কালারটা আর একটু ডার্ক হলো হয়ে এটা বেগুনি হলো তার থেকে আরেকটু যদি পিছাই তাহলে নিশ্চয়ই আমরা এখানে অতি বেগুনি পাবো আর একটু বেশি বেগুনি পাবো তাহলে এই জায়গাতে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো এই জায়গায় আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো সেটা হচ্ছে আমাদের কী হবে মনে রাখবে অতি বেগুনি হয় অতি বেগুনি হয় অতি বেগুনি হয় আর এই জায়গাটাতে মনে রাখবে এই জায়গাটাতে মনে রাখবে এখানটাতে লাল লাল থেকে দেখো হলুদ থেকে মানে কমলা থেকে লাল হলো তারপরে কিন্তু আস্তে আস্তে মনে রাখবে যে লাল কালারটা আস্তে আস্তে মিলিয়ে যাবে লাল কালারটা আস্তে আস্তে কী হবে লাল কালারটা এখান থেকে আরও কমে যাবে ফলে এখানটাতে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা পাবো এই জায়গাটাতে সেটা হচ্ছে আমাদের কি এই জায়গাটা হবে আমাদের অবলোহিত অবলোহিত তরঙ্গ ঠিক আছে আর এখানে এখানে যদি বেগুনি হয় তার থেকে এদিকে আসলে অতি বেগুনি পাবো ঠিক আছে অতি বেগুনি এখানে হচ্ছে লাল আর এখানে হচ্ছে অবলোহিত বোঝা গেল কথাটা কি এইরকম জায়গাতে পাবো সেটা হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে মাইক্রোওয়েভ ঠিক আছে এখানে পাবো কি মাইক্রোওয়েভ ঠিক আছে এখানে পেলাম মাইক্রোওয়েভ তরঙ্গ ঠিক আছে তারপরে আরও যদি এদিকে যাই তাহলে আমরা এদিকে পাবো হচ্ছে রেডিও তরঙ্গ ঠিক আছে রেডিও রেডিও তরঙ্গ ঠিক আছে বা রেডিও তরঙ্গ বা টিভির তরঙ্গ যেটাকে আমরা বলে থাকি হচ্ছে বেতার তরঙ্গ ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বেতার তরঙ্গ ঠিক আছে এখানে লিখে নিও রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ এই সাইডটাতে পাবো একটু আলো পড়ছে তোমরা একটুখানি বুঝে নিও এই জায়গাটা হচ্ছে রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ তার আগেরটা মাইক্রোওয়েভ এটা অবলোহিত এটা হচ্ছে তোমাদের কি এটা হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি ঠিক আছে আর এটা হচ্ছে অতি বেগুনি ঠিক আছে বোঝা গেল তারা অবধি এটা হচ্ছে আমাদের কী হবে এই জায়গাগুলো হবে হচ্ছে এক্স রে মানে এক্স রশ্মি আর তার আগে একদম ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের গামা রশ্মি ঠিক আছে গামা রশ্মি ঠিক আছে বোঝা মনে থাকবে জিনিসটা তাহলে সবথেকে কম্পাঙ্ক বেশি কার গামা রশ্মির সবথেকে কম্পাঙ্ক কম কার সেটা হচ্ছে তরঙ্গ বেতার তরঙ্গের ঠিক আছে 98.3 হার্জ যে কম্পাঙ্ক সেটা আমরা কার পাই সেটা হচ্ছে বেতার তরঙ্গের ক্ষেত্রে পাই ঠিক আছে তাহলে তার কম্পাঙ্ক সবচেয়ে বেশি মানে কম হয় ঠিক আছে বেতার তরঙ্গগুলোর কম্পাঙ্ক সবচেয়ে কম হয় কিন্তু এদের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয় আর এদের তরঙ্গ দৈর্ঘ্যটা কম হয় ঠিক আছে বোঝা গেল তো এই হচ্ছে মোটামুটি সাত রকমের আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা দেখতে পাবো 1, 2, 3 আর এখানে হচ্ছে এই গোটাটা নিয়ে হচ্ছে 4 ঠিক আছে আর অবলোহিত হচ্ছে 5 বেতা মাইক্রোওয়েভ 6 আর এইখানে বেতার তরঙ্গ হচ্ছে 7 এই সাত রকমের হচ্ছে আমরা কি দেখতে পাবো আমরা হচ্ছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেটা আমরা দেখতে পাই এবার এই সাত রকমের তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে মনে রাখতে হবে বেগুনি কালারের থেকে যারা কম বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যামস্ট্রং তার থেকে যে কম যে তরঙ্গ দৈর্ঘ্য সেগুলোকে আমরা
ভালো দেখতে পাবো না ঠিক আছে কারণ ওই ওটার তরঙ্গ দৈর্ঘ্য 4000 এর থেকেও কম 4000 এর থেকেও কম তো 4000 থেকে কম তাহলে 4000 এর থেকে কম হওয়ার কারণে সেই কালারগুলোকে আমরা অত ভালো করে দেখতে পাবো না আর এখানটাতে যে 8000 অ্যামস্ট্রং থাকছে 8000 অ্যামস্ট্রং এর থেকে যখন বেশি হয়ে যাচ্ছে তখনও আমরা ভালো করে সেই আলোকরশ্মিগুলোকে দেখতে পাবো না সেই জন্য আমরা এই লাল কালারই আমরা সবচেয়ে বেশি দেখতে পাই তার থেকে বেশি হয়ে গেলে তার থেকে তরঙ্গদৈর্ঘ্য বেশি তরঙ্গদৈর্ঘ্য হয়ে গেলে সেটাকে আর আমরা চোখে দেখতে পাবো না সেই জন্য এই মাইক্রোওয়েভ বেতার তরঙ্গ বা রেডিওওয়েভ সেগুলোকে আমরা দেখতে পাই না চোখে বোঝা গেল কথাটা কি বললাম আর অতিবেগুনির থেকে কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোগুলোকেও আমরা চোখে দেখতে পাই না এই জন্য আমরা এক্স রেকে চোখে দেখতে পাই না গামা রশ্মিকে চোখে দেখতে পাই না অতিবেগুনি রশ্মিকে চোখে দেখতে পাই না এই কারণে দেখতে পাই না তাহলে এই হচ্ছে আলোক তরঙ্গ বা আলোক চুম্বক তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাতটা টাইপ এবার এর মধ্যে মনে রাখতে হবে কয়েকটা জিনিস সম্পর্কে কোনটা কোন কাজে ইউজ হয় দেখো এই যে যেটা বেতার তরঙ্গ সেটা আমাদের আজকে যে আমরা টিভিতে যে মানে খবর দেখছি খেলা দেখছি বা আমরা টিভি যে মানে ইউজ করছি সেটা টোটালটাই হচ্ছে এই এটার জন্য ইউজ করা হয় মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভে ইউজ করা হয় অবলোহিত রশ্মি তোমার হচ্ছে যেখানটাতে তোমার হচ্ছে হিট রিলেটেড ব্যাপার আসবে ঠিক আছে অন্ধকার বা কুয়াশাপূর্ণ কোনো স্থানে ছবি তোলার জন্য যদি বলা হয় কোন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয় তাহলে উত্তর লিখতে হবে এই অবলোহিত রশ্মি অথবা হচ্ছে তোমার ধরো যদি বলা হয় যে মানে অবলোহিত রশ্মি কিন্তু শুধুমাত্র এগুলো না ধরো এই যে ভূপৃষ্ঠের যে গড় উষ্ণতা সেটাকে বজায় রাখার জন্য কিন্তু অবলোহিত রশ্মি ব্যবহার করা হয় আচ্ছা দৃশ্যমান আলোকরশ্মিগুলো তো তোমরা আমরা চোখে দেখতে পাচ্ছি দৃশ্যমান আলোকরশ্মি আর কি ব্যবহার বলবো এটার তোমার এখন দরকারও লাগবে না তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি অতিবেগুনি রশ্মি তুমি নিশ্চয়ই জানো যে ফিল্টার যে আমরা যে জল খাই যে জলের যে ফিল্টারিংয়ের কাজটা মানে হচ্ছে তোমার এই যে জীবাণু নাশের জন্য জলের জীবাণু নাশের জন্য আমরা কোনটা ব্যবহার করি অবশ্যই হচ্ছে এই অতিবেগুনি রশ্মি এক্স রে তো জানো আমাদেরকে ধরো কোথাও কারো শরীরে ধরো হাড় ভেঙে গেল বা হয়তো শরীরে হয়তো কোনো অঙ্গ হয়তো ভেতরে হয়তো ভাঙা রয়েছে ভেতরে কোনো পার্ট হয়তো শরীরের ভাঙা রয়েছে সেটাকে শনাক্ত করার কাজে ব্যবহার করা হয় বা এই জিনিসের একটা জেনে রাখবে যে অনেক সময় কী করা হয় যে সোনা ঠিক আছে সোনাকে মানে খেয়ে সোনাকে হচ্ছে তোমার ট্যাবলেটের মতন করে গলিয়ে খেয়ে অনেকে পেটের মধ্যে করে নিয়ে হচ্ছে পাচার করে ঠিক আছে এই জিনিসটা জেনে রাখো এটা আমি ডিটেলস এখানে বলছি না কারণ তোমাদের পরীক্ষা এসে গেছে তো ফলে বেশি ডিটেলসে বলতে পারবো না ঠিক আছে এটা একটা বিশাল ঘটনা আছে যে সোনা ঠিক আছে এরকমভাবে খেয়ে কী করা হয় সোনা পেটের মধ্যে নিয়ে সোনা এক স্থান থেকে অন্য স্থানে পাচার করা হয় বিভিন্ন বিদেশে বিদেশে পাচার করা হয় কালোবাজারি যেটাকে বলে তো এই পাচার করবার সময় যখন কোনো একটা ব্যক্তি ধরো বিমানবন্দরের মধ্যে দিয়ে যাচ্ছে তখন এই এক্স রে ফেলে তার শরীরের মধ্যে দিয়ে এক্স রে ফেলে বোঝা যায় যে ওই ওর পেটের মধ্যে সোনা আছে কি না বা কালো বা কোনো কিছুর মধ্যে ধরো হয়তো মানে সে হয়তো সোনা নিয়ে পাচার করছে তাহলে সেটা দেখে বোঝা যাবে যে সে হচ্ছে সোনা মানে পাচার করছে কি না ঠিক আছে তো এই এই ক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে এক্স রেকে ব্যবহার করা হয় বা চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এক্স রে বিশাল ব্যবহার আছে তোমরা সেটা জানো সবাই এক্স রে চিকিৎসা এক্স রে কারোর না কারোর কেউ না কেউ করেছো বা কারোর বাড়ির লোক না নিশ্চয়ই করেছো ঠিক আছে যে কখনো কখনো তোমরা সবাই এক্স রে সম্পর্কে জানো এক্স রে সম্পর্কে তোমরা বই থেকে পড়ে নিও ঠিক আছে আর এখানে যেটা হচ্ছে গামা রশ্মির কি ক্যান্সারের যে আক্রান্ত কোষগুলো থাকে সেগুলোকে নষ্ট করবার জন্য বা রেডিওথেরাপির কাজে কিন্তু হচ্ছে এই গামা রশ্মিকে ব্যবহার করা হয় তো আমি একটা দুটো করে প্রত্যেকটারই আমি কাজ বলে দিলাম কাজগুলো একটুখানি শুনে শুনে খাতায় লিখে নিও এর থেকে আরও বেশি কাজ জানতে চাইলে বই থেকে ফলো করো কারণ এখান থেকে মানে ব্যবহারগুলো তোমাদেরকে একটুখানি জানা দরকার আরও বেশি কীগুলো তো মুখস্থর হয়ে যাবে যে কোনটা কী কাজে লাগে ব্যবহার এখানে তো বোঝানোর কিছু নেই তাই জন্য আমি এটা স্কিপ করে দিলাম আমি এক প্রত্যেকটারই একটা দুটো করে কাজ কিন্তু বলে গেছি বাকি কাজগুলো তোমরা বই থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাখ্যা হয়ে গেল শেষ মোটামুটি এবার বাকি আছে শুধু হচ্ছে আলোর বিক্ষেপণের পাঠটা ঠিক আছে আলোর বিক্ষেপণের পাঠটা পড়ালেই আমাদের হচ্ছে আলোর সব টপিকটাই কমপ্লিট হবে শুধুমাত্র ওই তিনটে জিনিস বাদ দিয়ে যেটা আমি তোমাদেরকে পড়াও বলেছি দেখো আলোর বিক্ষেপণ জিনিসটা কি আলোর বিক্ষেপণটা কি একটুখানি মন দিয়ে বোঝা যাক দেখো আমরা আলোর বিক্ষেপণটাকে বোঝার জন্য এখানে একটা জিনিসকে বুঝবো ধরো বায়ুমণ্ডলের এগুলো হচ্ছে ছোটো ছোটো ধুলিকণা এগুলো হচ্ছে ছোটো ছোটো ধুলিকণা এগুলো হচ্ছে ছোটো ছোটো ধুলিকণা এখানে যদি কোনো একটা আলোকরশ্মি সাদা আলোকরশ্মি যেটা হচ্ছে এখানে সূর্য রয়েছে ঠিক আছে এই সূর্যের থেকে সাদা আলোকরশ্মি এসে এই ধুলিকণার ওপর পড়লো বায়ুমণ্ডলের ধুলিকণার ওপর পড়লো তাহলে বায়ুমণ্ডলের ধুলিকণাটা কী করবে ওই সাদা আলোকরশ্মিটাকে শোষণ করার পর এই মানে ওরা নিজেরা হচ্ছে কম্পিত হতে থাকবে নিজেরা কী হতে থাকবে কম্পিত হতে থাকবে বা এরা এটাকে কী করে নেবে ফার্স্টে শোষণ করে নেবে কিন্তু এই শোষণ করার পরে সেই শোষিত আলোকরশ্মিকে ওরা কী করে বিভিন্ন দিকে চারিদিকে ছড়িয়ে দেয় এটাকে চারিদিকে এটাকে কী করে ছড়িয়ে দেয় তাহলে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট আলোগুলোকে এই সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো শোষণ করার পর
সেটাকে চারিদিকে এটাকে ছড়িয়ে দেয়, মানে এই এটা কি করবে, এটাকে চারিদিকে ছড়িয়ে দেবে, এরকম চারিদিকে এটাকে ছড়িয়ে দেবে, বিভিন্ন দিকে এটাকে ছড়িয়ে দেবে, ঠিক আছে, বিভিন্ন দিকে এটাকে ছড়িয়ে দেবে, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা কি বললাম, বিভিন্ন দিকে এটাকে ছড়িয়ে দেবে, ঠিক আছে। তাহলে কি বললাম, কোনো মানে বায়ু মানে সূর্য থেকে আগত আলোকরশ্মিকে কোনো মানে ধূলিকণা এটাকে শোষণ করার পর সেটাকে চারিদিকে চারিদিকে এটাকে ছড়িয়ে দেবে, বোঝা গেল, চারিদিকে বিক্ষিপ্ত করে দেবে, চারিদিকে ছড়িয়ে দেবে। তাহলে এই যে ঘটনাটা এটাকেই বলা হচ্ছে আলোর বিক্ষেপণ, বোঝা গেল কি বললাম। এবার এই আলোর বিক্ষেপণের ওপর বেস করে, আলোর তীব্রতার ওপর বেস করে বিজ্ঞানী র্যালে একটা সূত্র দিয়েছিলেন, কার সূত্র মনে রাখতে হবে, বিজ্ঞানী র্যালে, র্যালে একটা সূত্র দিয়েছে যে আলোর যে তীব্রতা যেটাকে আমরা আই দিয়ে লিখি, এটাকে বলা হয় আলোর তীব্রতা, ঠিক আছে, এটা সমানুপাতিক হবে 1/λ^4 সাথে, মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আলোক তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে আলোর তীব্রতাটা ব্যস্তানুপাতিক হচ্ছে, এটা কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে কি, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে আলোর যে বিক্ষেপ মানে তীব্রতা যেটা বা বিক্ষেপণ যেটা, সেটা হচ্ছে চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক হবে, 1/ আকারে রয়েছে, মানে ব্যস্তানুপাতিক হচ্ছে। তাহলে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার বিক্ষেপণ তত কি হবে, কম হবে, ঠিক আছে, তার বিক্ষেপণ তত কম হবে। আচ্ছা, এবার একটা জিনিস, তুমি একটা জিনিস, তার তীব্রতাটা আমি ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। যেমন দেখো, এই যে যখন সূর্য উদয় হয় বা সূর্যাস্ত যখন হয়, তখন আমরা কি দেখতে পাই, তখন আমরা দেখতে পাই যে হচ্ছে দিগন্ত রেখাটা, দিগন্ত মানে যে মানে আমরা যদি পূর্ব দিকে বা পশ্চিম দিকে একদম যদি যতটা দেখা যায়, মানে যেখানে হচ্ছে কী বলবো তোমাকে, আকাশ আর জমিন যেটা যেখানে একটা জায়গাতে এসে যেখানে মিলিত হচ্ছে, সেই জায়গাটাকে আমরা বলি দিগন্ত। তো দিগন্ত রেখাটা দেখেছো তো, তাকিয়ে যে সেটাকে লাল লাল দেখায়, কেন বলো তো লাল দেখায়, কারণ দিগন্ত রেখার তলায় যখন সূর্য চলে যায়, মনে করো সূর্যাস্ত যখন হয় বা সূর্য মানে সূর্যোদয় যখন হয়, এটা হচ্ছে দিগন্ত রেখা। তো দিগন্ত রেখার নিচে যখন সূর্য চলে যায়, দিগন্ত রেখার নিচে যায় মানে কিন্তু সূর্য কিন্তু নিচে চলে যাচ্ছে না, মানে ব্যাপারটা বোঝাতে চাইছি, পৃথিবীটা ঘুরতে ঘুরতে এমন একটা পজিশানে এসছে যে এখন পৃথিবীর অর্ধগোলার্ধের উল্টো দিকে, মানে ধরো এটা হচ্ছে তোমার পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর অর্ধগোলার্ধ মানে কি, এই জায়গাটা, এই জায়গাটার থেকেও মানে অর্ধগোলার্ধের এই জায়গাটার থেকেও নিচে তোমার হচ্ছে, মানে আমরা ঘুরতে ঘুরতে পৃথিবীটা ঘুরতে ঘুরতে এমন জায়গায় এসছে যাতে সূর্যটা এখন এরম একটা পজিশানে রয়েছে, ঠিক আছে, মানে আমরা যদি এই গোলার্ধে থাকি তার ঠিক অপোজিট গোলার্ধে এখন সূর্যের আলো পড়ছে, ঠিক আছে, এই জায়গাটা জিনিসটা বোঝাতে চাইছি, কী বললাম বুঝতে পারছো, আমরা যদি এই গোলার্ধে থাকি তার ঠিক অপোজিট গোলার্ধে সূর্যের আলো পড়ছে, মানে দিগন্ত রেখার নিচে প্রায় গেছে, সবে সবে দিগন্ত রেখার নিচে নেমেছে, সবে নেমেছে সবে। তো যখন এই সন্ধ্যা হয় বা যখন গধূলি বেলা হয় বা সূর্যাস্ত হয়, তখন দেখবে যে এইখান থেকে সমস্ত যে কালারগুলো আসে, এখান থেকে যে সমস্ত কালারগুলো আসে, সমস্ত কালারের বিক্ষেপণ এতটা মানে বেশি হয় যে এরা হচ্ছে মানে তোমার আসতে পারে না, ঠিক আছে, বিক্ষেপণটা এতটা বেশি হয়, কেবলমাত্র লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্য, লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি, লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি, 8000 angstrom। তাহলে লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে কেবলমাত্র এর কী হয়, বিক্ষেপণটা কম হয়, এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লালের, লালের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে এর বিক্ষেপণ কম হয়, তাই জন্য লাল কালারের আলোটা এসে আমাদের চোখে পড়ে, বোঝা গেল কী বলেছি। তো অন্য কালারগুলো কি হয়ে যায়, অন্য কালারগুলো হচ্ছে বিক্ষেপিত হয়ে যায়, ঠিক আছে। তাহলে অন্যান্য কালারের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যটা কম, তাই জন্য ওরা বেশি বিক্ষেপিত হয়, আর লাল কালারের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে সবচেয়ে বেশি, এটার জন্য এ কম বিক্ষেপিত হয়, ফলে আমাদের অনেক দূর থেকে, ঠিক আছে, এটা আমাদের চোখে এসে পড়ে এবং আমরা এটাকে কী দেখি, সূর্যোদয়ের সময় বা সূর্যাস্তের সময় আমরা এটাকে লাল মানে মানে হচ্ছে দিগন্ত রেখার জায়গাটাকে আমরা লাল দেখি, এটা হচ্ছে এক নম্বর কথা। দু নম্বর কথা, আর একটা জিনিস এখান থেকে ভালো করে বুঝতে হবে, যে বিপদ সংকেত, বিপদ সংকেত হিসাবে আমরা জানি যে লাল কালারের আলো ব্যবহার করা, কেন বলো তো, লাল কালার আলোর সেম গল্প, সেম কেস, লাল কালার আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে দূর থেকে যখন কোনো একটা মানে আমরা দেখবো, ধরো ট্রেন আসছে বা কোনো ধরো একটা বিপদের কোনো ব্যাপার, তখন আমরা কী করবো, দূর থেকে যখন আমরা সেটাকে দেখবো, তখন আমাদের চোখে সেটা হচ্ছে বিক্ষেপিত না হয়ে, বিক্ষেপিত কম হয়ে বা বিক্ষেপিত না হয়ে আমাদের চোখে এটা সরাসরি এসে পড়বে, ফলে আমরা আগে থেকেই আমরা অ্যালার্ট হতে পারবো, সেই কারণের জন্য আমরা লাল আলো ব্যবহার করি। আমি সিম্পল ভাষায় বললাম, একদম একদম ফিজিক্যাল সায়েন্সের ভাষায় বলিনি, কিন্তু তোমাদের কাছে মনে হতেই পারে স্যার এটা কী বলছেন। দেখো লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য কী, লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বেশি, তাই এর বিক্ষেপণ সবচেয়ে কম, ব্যস্তানুপাতিক যেহেতু। তাহলে যখন আমরা দূর থেকে যখন লাল আলোকে আসতে দেখবো, তাহলে ওটা কম বিক্ষেপিত হয়ে আমাদের চোখে আসবে,
যেহেতু এটা কম বিক্ষেপিত হয়ে চোখে আসছে তাই জন্য আমরা এটাকে কি দেখতে পাবো যে সূর্য মানে যখন আমরা বিপদ সংকেত হিসেবে আমরা লাল আলো দেখতে পাবো মানে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় বোঝা গেল আচ্ছা এবার আর একটা কোয়েশ্চেন আসে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন আকাশকে নীল হয় কেন আকাশ এটা হচ্ছে বেগুনি কালার বা নীল কালার তাদের তরঙ্গ দৈর্ঘ্য প্রায় কাছাকাছি বেগুনি কালার বা নীল কালারের তরঙ্গ দৈর্ঘ্য প্রায় কাছাকাছি এবং তরঙ্গ দৈর্ঘ্যদের খুব কম তাহলে কি বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্য বা নীল কালারের তরঙ্গ দৈর্ঘ্য কম তার মানে বিক্ষেপিত হওয়া বা চারিদিকে ছড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা এদের বেশি তাহলে যেহেতু বেগুনি কালার বা নীল কালারের তরঙ্গ দৈর্ঘ্য খুব কম তরঙ্গ দৈর্ঘ্যটা খুব কম তাই জন্য বিক্ষেপিত হওয়া বা চারিদিকে ছড়িয়ে যাওয়ার যে ঘটনা সেটা বেশি তাহলে চারিদিকে ছড়িয়ে যাওয়ার ঘটনাটা বেশি বলে এরা গোটা আকাশটা জুড়ে প্রথম কথা হচ্ছে ছড়িয়ে যায় তাহলে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কার কম কম হচ্ছে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেগুনির তাহলে আমরা আকাশকে দেখতে পেতাম কি বেগুনি কিন্তু আমরা কি বেগুনি দেখতে পাই আকাশকে না আমরা আকাশকে কি দেখতে পাই আমরা আকাশকে নীল দেখি কেন নীল দেখি বলো তো আকাশকে নীল এই কারণে আমরা দেখি কারণ বেগুনির থেকে আমরা নীল কালারের প্রতি আমাদের মানুষের যে চোখ সেটা বেশি সংবেদনশীল মানে আমাদের হিউম্যান আই নীল কালারটাকে বেশি সংবেদনশীল বলে মনে করে তাদের চোখে নীল কালারটা বেশি অ্যাট্রাক্টেড হয় বেশি সংবেদনশীল হয় তাই জন্য বেগুনি কালারের থেকে আমরা নীল কালারটাকে ভালো দেখতে পাই কারণ নীল কালারটা বেশি বিক্ষেপিত হয় চারিদিকে বেশি ছড়িয়ে পড়ে ঠিক আছে কারণ ওর তরঙ্গ দৈর্ঘ্য কম তাহলে এটা বেশি বিক্ষেপিত হবে বেশি বিক্ষেপিত হয় মানে চারিদিকে ছড়িয়ে পড়ে বেশি তাই জন্য আমাদের চোখে এটা এসে বেশি ধরা দেয় তাই জন্য বা মানে সংবেদনশীলটা বেশি সেই কারণের জন্য আমরা নীল আকাশকে নীল দেখি বোঝা গেল কি বললাম তো এই হচ্ছে তোমাদের ব্যাখ্যা তো তুমি তোমাদেরকে যা যাবতীয় কোয়েশ্চেন হতে পারে এই টপিকগুলোর ওপর আমি সব কিছু ব্যাখ্যা দিয়ে দিয়েছি এই টপিকগুলোর ওপর আর কোনো কোয়েশ্চেন হতে পারে না ঠিক আছে তবে একটা জিনিস তোমাদেরকে এখনও বাকি রয়ে গেছে সেই জিনিসটা আমি একটুখানি বলে দিই ঠিক আছে মনে রাখবে যে মিউ যেটা হয় সেটা মানে আমরা জানি সি বাই ভি হয় তার মানে কি শূন্য স্থানে আলোর বেগ বাই হচ্ছে কোনো মাধ্যমে যে আলোটা যাচ্ছে তার বেগ এবার একটা জিনিস মনে রাখবে যেটা আলোর বেগ হয় আলোর বেগের সাথে একটা সম্পর্ক আছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে আলোর কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে কম্পাঙ্ক ঠিক আছে কম্পাঙ্ক আর এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সাথে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্যর সাথে যদি আমি কম্পাঙ্ককে গুণ করে দিই তাহলে আমি আলোর বেগ পাবো সেরকমভাবে আমরা যদি সি এর জায়গাটাতে আমি যদি বলি শূন্য মাধ্যমে যেহেতু আলোর বেগ সেই জন্য এটাকে আমরা লিখবো কম্পাঙ্কটা এন লিখবো আর তরঙ্গ দৈর্ঘ্যটা যেহেতু শূন্য মাধ্যমে সেই জন্য ল্যামডা জিরো লিখবো বোঝা গেল তার অবধি আচ্ছা কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে যে আলোর বেগটা হবে সেটা হচ্ছে কম্পাঙ্কটা একই থাকবে কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্যটা সেই মাধ্যমে একটা আলাদা হয়ে যাবে সেটাকে ধরলাম ল্যামডা ওয়ান হয়ে যাবে তাহলে এন আর এন কেটে গেল উপরে থাকলো ল্যামডা জিরো বাই হচ্ছে ল্যামডা ওয়ান আর এখানে মিউ জিরো আছে সেরকম রয়েছে তাহলে মনে রাখবে আলোর মানে প্রতিসরাঙ্কের ক্ষেত্রে প্রতিসরাঙ্কটা কোনো একটা আলোর শূন্য মাধ্যমে যা তরঙ্গ দৈর্ঘ্য থাকে আর কোনো একটা মাধ্যমে যা তরঙ্গ দৈর্ঘ্য থাকে তার রেশিওর ওপর ডিপেন্ড করে এই ইকুয়েশনটা মাথায় রেখো কাজে লেগে যাবে অঙ্ক করবার জন্য ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ব্যাখ্যা আমি টোটালি তোমাদের যা থাকে মানে আলোক তরঙ্গের ওপর সবই আমি তোমাদেরকে মোটামুটি পড়িয়ে দিয়েছি ঠিক আছে আলোক তরঙ্গদের উপর আমি মেনলি মুখে মুখেই বলে পড়িয়েছি তোমরা একটুখানি বই থেকে পড়ে নেবে এবং কথাগুলো শুনে যদি খাতার মধ্যে নোট ডাউন করো কোনো অসুবিধা হবে না তাহলে আমি মোটামুটি আলোক তরঙ্গ পুরোটা পড়িয়ে দিয়েছি এবং আলোক বিচ্ছুরণও তোমাদেরকে আমি পুরোটা পড়িয়ে দিয়েছি শুধু তোমাদের যেটুকু বাকি থেকে যাচ্ছে সেটা হচ্ছে কি চোখ সরল ক্যামেরা আর হচ্ছে তোমাদের আর একটা কী বাকি থেকে গেছে ও আচ্ছা আচ্ছা লেন্সের বিভিন্ন অবস্থানে যে বস্তুর জন্য যে প্রতিবিম্ব করি তো এই তিনটে টপিক একসাথে আমি একটা ভিডিওতে পড়িয়ে দেবো টোটাল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের আলোর চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো শুধুমাত্র একটা ছোট্ট পার্ট বাকি রয়ে গেছে ওই একটা পার্ট যদি তোমরা পারো পরীক্ষার আগে পড়ে নিও ঠিক আছে চেষ্টা করবো আমি ভিডিওটা দিয়ে দেওয়ার যদি ভিডিও দিয়ে দিতে পারি তাহলে তো খুব ভালো তাহলে আজকের ভিডিও এখানে এতটাই শেষ সবাই খুব ভালো থেকো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে সবাই খুব ভালো থেকো নমস্কার।